আল্লাহর মাঝে এরকম গোপন ডিলিংস আছে নাকি যেটা তুমি আর আল্লাহ ছাড়া কেউ জানে না? আল্লাহর সাথে গোপন ডিলিংস করবেন তুমি, গোপনে কোনো দান করেছো নাকি যেটা আল্লাহর চোখ ছাড়া পৃথিবীর কোনো চোখ দেখেনি? এরকম গোপন কিছু দান আমাদের জীবনে থাকার দরকার আছে না? নাই। ছয় নম্বর নফল ইবাদত হচ্ছে মানুষকে খাওয়ানো। মানুষকে কি করবেন, কি করবেন নাকি খালি খাইবেন? খাইবেন কে কে দেখি, কেউ খাবেন না তো? যারা খাওয়াবে এদের খাওয়াগুলো খাবে কে? খাইবেন কে কে? এই কয়েকজন। আচ্ছা এবার খাওয়াবেন কে কে দেখি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। কিয়ামতের দিন আল্লাহ বলবে, হে বান্দা ইস্তাতআমতুকা ফালাম তুতইমুনি। আল্লাহ বলবে, হে বনি আদম আমার ক্ষুধা লাগছিল, আমি খাবার চাইছিলাম, তুই আমার খাবার দেস নাই। বান্দা বলবে, আল্লাহ আপনি খাইতে চাইছিলেন? আরে আপনি খাইতে চাইলে তো হোটেল শেরাটন থেকে বস্তা বস্তা খাবার বক্স করে নিয়ে আসতাম, কই কোনোদিন তো চান নাই। আল্লাহ ডেকে বলবে, গোলাম ওই যে না খেয়ে থাকা ভিক্ষুকটা তোর দরজায় গিয়েছিল, তোর দুয়ারে গিয়েছিল, তোর কাছে হাত পেতেছিল, খাবার চেয়েছিল, আমার না খেয়ে না খেয়ে থাকা বান্দাটারে ওই দিন যদি তুই খাওয়ায় দিতি, ওই বান্দারে খাওয়ালে আমি আল্লাহরে খাওয়ানো হয়ে যেত। আমার গরিব দুঃখী বান্দারে খাওয়াইলে আমি আল্লাহরে খাওয়ানো হয়ে যেত। এই জন্য আল্লাহর হাবিব সাহেব মদিনাতে যেই সর্বপ্রথম ঘোষণা দিলেন, আতিউত তাআম, খাবার খাওয়াও, মদিনার খাদ্য সংকট দূর করে দাও। এই জন্য খাবার খাওয়ানোর খাওয়ানোর মধ্য দিয়ে আমরা আল্লাহর নৈকট্য প্রাপ্ত হতে পারি। মানুষকে খাওয়াতে মন চায় তো আপনাদের? হ্যাঁ, খাওয়ানোর অভ্যেস আছে নাকি? মেহমান আসলে রেগে যান? অনেকে মেহমান আসলে নাখোশ হয়, খালি মেহমান আসে, খালি মেহমান করা। আমরা যেন বেশি বেশি আল্লাহকে সেজদা দিয়ে বেশি বেশি নফল ইবাদত করে আল্লাহর প্রিয় ভাজন বান্দা হতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো, আমরা করি আমিন। আমরা আল্লাহ তাআলার প্রিয় হতে চাই ঠিক কিনা? আমরা আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাই ঠিক কিনা? আমরা আল্লাহ তাআলার কাছে যেতে চাই ঠিক কিনা? আজকে আমরা জানবো হাউ টু বি ভেরি ক্লোজার টু আল্লাহ, কেমন করে আল্লাহর কাছে যাওয়া যায়। চাইলেই আল্লাহর কাছে যাওয়া যায়, চাইলেই কি সহজে চেয়ারম্যান সাহেবের কাছে যাওয়া যায়, চাইলে এমপি সাহেবের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়, চাইলেই মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করা যায়, চাইলেই ডোনাল্ড ট্রাম্পের কাছে যেয়ে দেখা করা যাবে, কিন্তু চাইলেই আল্লাহকে কাছে পাওয়া যায় কি যায় না? কোনো ভায়া লাগে? কোনো মাধ্যম লাগে? কোনো মিডিয়া লাগে? কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগে? আওয়াজ করে বলেন, আল্লাহর সাক্ষাৎ পেতে, নৈকট্য পেতে কোনো সিরিয়াল ধরা লাগে? আল্লাহ বলে ডাক দিলে তিনি ডাকে সাড়া দেয়। সুবহানাল্লাহ পড়ে 24/7, 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন, মাসে 30 দিন, বছরের 365 দিন, আল্লাহ বলে ডাকলেই আল্লাহ ডাকে সাড়া দেয়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরকুম, যদি তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাকে স্মরণ করি। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমার শুকরিয়া করো, আমার নিয়ামতের না শুকরি করো না, কেননা ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর পাকড়াও, আমি আল্লাহর পানিশমেন্ট, আমি আল্লাহর ধরা বড় কড়া, আমি আল্লাহ সব সময় ধরি না, ধরলে ছাড়ি না, তাই না? ধরে 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 না, ধরলে আল্লাহ বারবার ধরে না, কিন্তু ধরলে, এজন্য সাবধান, সব সময় ধরবে না, সব সময় ধরবে না, কিন্তু যখন ধরবে তখন পালাবার জায়গা পাওয়া যাবে না, চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য আমার আল্লাহ আমার সবচেয়ে কাছে, সবচেয়ে কাছে তিনি। বলেন তো কাছের জিনিস দেখা যায় কি যায় না? এই যে কোরআনটা আমি হাতে নিলাম, এটা আমার কাছে না দূরে? এটা যেহেতু কাছে, এটাকে দেখা যায় কি যায় না? আল্লাহ বললেন আল্লাহও কাছে, কিন্তু আল্লাহকে দেখা যায় যায় না। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর, তিনি দৃষ্টির আয়ত্তে নন, দৃষ্টি তার আয়ত্তে, ঠিক কি না? কোনো চোখ আল্লাহরে দেখে না, কিন্তু আল্লাহর চোখ সবাইরে দেখে। এজন্য আমি প্রায় বলি, কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শোনে না সেটা শোনে কে? আমাদের মাথার উপরে বিশাল প্রথম আকাশের মহাশূন্য, তার উপরে প্রথম আকাশ, তার উপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য, তার উপরে দ্বিতীয় আকাশ,
তার উপরে তৃতীয় আকাশ এভাবে চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আকাশ তারপরে সিদরাতুল মুনতাহা বর্ডার এরিয়া তার উপরে আল্লাহর আরশ তার উপরে আল্লাহর কুরসি তার উপরে আমার মহান আল্লাহ তাআলার জাত এত উপরে থেকে জমিনের অতল গহ্বরে কোনো গুহার ভিতরে ছোট পিঁপড়াও যদি হেঁটে বেড়ায় আল্লাহ বলে ওই পিঁপড়ার হেঁটে চলার টুক টুক পায়ের আওয়াজটাও আমি এত উপর থেকে শুনতে পাই এজন্য কেউ যেটা শুনে না সেটা শুনে কে কেউ যেটা দেয় না সেটা দেয় কে আমাদের মনের যত জ্বালা যন্ত্রণা আশা আর আকাঙ্ক্ষা সব মিটিয়ে দিতে পারে কে এজন্য চাইবেন কার কাছে নাকি খাজা বাবার কাছে বড় পীরের কাছে মাজারে যে পিশায় বুজুরের কাছে চাইতে হবে মুসলমান একজনের কাছে চিল্লায় বলো তিনি কে কেউ ফিরে না খালি হাতে আল্লাহর তোর দরবারেতে ঠিক কি না তাহলে পড়েন কেউ ফিরে না আল্লাহর দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না চাইলেই কবুল করে কে আল্লাহ ধনভাণ্ডারের কোনো কিছু আল্লাহর কাছে কমতি আছে নাকি না আমাদের সবার যার যা লাগবে আল্লাহ বলে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি একটা লিস্ট দাও ওই লিস্টে যদি লিখে দাও কার কি লাগবে যার যা লাগবে সবও যদি আমি আল্লাহ দিয়ে দেই আমি আল্লাহর ধনভাণ্ডারের এক ইঞ্চিও কমবে না এজন্য কেউ যেটা দেয় না সেটা দেয় কে বিপদে পড়েছেন আল্লাহর কাছে চান পরীক্ষায় পাশ করতে চান আল্লাহর কাছে চান নেককার গুণবতি রূপবতি সুন্দরী স্ত্রী চান আল্লাহর কাছে চান এই যে আবিয়াতা যারা অবিয়াদারি তোমাদের রূপবতী সুন্দরী নেককার স্ত্রী আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না নাই এখন গলার আওয়াজ বেড়ে গেছে মহা খুশি কয় আছে মাশাআল্লাহ নেককার স্ত্রী আল্লাহর কাছে চাইতে হয় নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হয় কেউ দুনিয়ার কেউ সন্তান দিতে পারে না কেউ পারে না কেউ না অনেকে মাজারে মানত করে সন্তানের জন্য আশ্রয় নাই আপনাদের এই এলাকায় বোধহয় মাজার টাজার নাই না নাই না আলহামদুলিল্লাহ হ্যাঁ কেউ বলে নাই আপনি কোন বেশি বেশি একটা নাই মাজারে মানত করা যায় না মানত করতে হয় একজনের জন্য তিনি কে আল্লাহ অনেকের সন্তান হয় না তো মাজারে যে মানত করে কপাল পোড়া মাজারে মানত না করলে যদি সন্তান না হইতো বাচ্চা না হইতো কুকুরের যে বাচ্চা হয় কুকুর কোন মাজারে মানত করে গাভী যে প্রতি বছর বাচ্চা দেয় গাভী কোথায় মানত করলো কোন মাজারে কথা কি বুঝতে পেরেছেন এজন্য রাব্বুল আলামিন বলেন يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير تني أمون شتا جني جاك جانتا كجل دان تني كي তিনি এমন সত্তা তিনি যাকে চান তাকে তিনি মেয়ে দেন তিনি কে তিনি তো এমন সত্তা তিনি যাকে চান তাকে ছেলেও দেন মেয়েও দেন তিনি কে তিনি এমন সত্তা তিনি আমার এমন আল্লাহ তিনি যাকে চান তার ছেলেও দেন না মেয়েও দেন না নিঃসন্তান বানিয়ে দুনিয়ায় রাখেন তিনি কে তাহলে ছেলে সন্তান দেওয়ার মালিক একজন আল্লাহর কাছে চাইবেন যে কোনো পরিস্থিতিতে আমরা আল্লাহর কাছে চাইব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আমাদেরকে শিখিয়েছেন ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইস্তাআনতা ফাসতাইন বিল্লাহ যখন কিছু চাইবে আল্লাহর কাছে যাও যখন সাহায্য চাইবে সাহায্যের হাত ফরিয়াদের হাত আকাশের দিকে তুলে আল্লাহর কাছে যাও চিল্লায় বলেন ঠিক কি না এমনকি বিশ্বনবী সাল্লাল্লাহু কবরের সামনে দাঁড়িয়েও কিছু চাওয়া যায় না আপনারা যারা হজ উমরা করতে গিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল কবরের শরীফের সামনে দাঁড়িয়ে যদি কিছু চান পুলিশ আপনার হাতে বাড়ি দিবে বলবে এই হাজি এখানে কি চাও এবাউট টার্ন উল্টা ঘুরো ওই যে কেবলা কেবলার মালিক আল্লাহর কাছে চাও তিনি দিবে কারণ এখানে তোমার যেই নবী শুয়ে আছেন তিনিও বিপদে পড়লে কাঁদতেন আর চাইতেন কার কাছে এজন্য আমরাও চাইব কার কাছে আল্লাহ ছাড়া কখনো কোনোদিন কারো কাছে চাইব না তিনি এমন সত্তা তাকে দেখা যায় না কিন্তু তিনি সব দেখেন ঠিক কিনা কিন্তু তিনি আমার খুব কাছে
কত কাছে আমার বাবা আমার যত কাছের তার চেয়ে আমার বেশি কাছের আমার আল্লাহ আমার মা আমার যত কাছে আমার তার চাইতে বেশি কাছে কে আমার স্ত্রী আমার যত কাছের তার চাইতে আমার বেশি কাছের কে এমন কি আমি আমার যত কাছের তার চাইতে আমার বেশি কাছের কে এজন্য রব্বুল আলামিন বলেন وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ أو نبي যখন আমার বান্দারা জিজ্ঞেস করে আমি আল্লাহ কোথায় আপনি বলে দেন ফাইন্নি করিব আমি কাছে আমি দূরে না তোমরা যদি আমারে ডাকো আমি ডাকে সাড়া দিয়ে দেই সুবহানাল্লাহ পড়েন ডাকলেই যিনি সাড়া দেন তিনি কে আল্লাহ আল্লাহ বললেন তিনি কাছে আরেক আয়াতে বললেন আমি সবচেয়ে কাছে আল্লাহু আকবার وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ মানুষের পিঠে যে মেরুদণ্ড থাকে মানুষের গলায় যে শ্বাসনালি থাকে মানুষের ঘাড়ের মধ্যে যে খাদ্যনালী থাকে আমি আল্লাহ তার শ্বাসনালী এই ঘাড়ের খাদ্যনালীর চাইতেও বেশি কাছে এই যে শ্বাসনালী এই যে খাদ্যনালী এইটা আমার যত কাছে আমার আল্লাহ আমার তার চাইতেও বেশি কাছে আমরা চাইলেই আল্লাহ গো বলে ডাক দিলেই আল্লাহর কাছে পেতে পারি আল্লাহর কাছে যাওয়া সহজ না কঠিন জোরে বলতে হবে সহজ না কঠিন আল্লাহ বলেন ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি আমার কোন বান্দা যদি আমাকে একা একা স্মরণ করে আমি আমার ওই বান্দারে একা একা স্মরণ করি ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খাইরিম মিনহু আমার বান্দা যদি আমাকে একা একা স্মরণ না করে এরকম মহা সমাবেশে স্মরণ করে আমি আল্লাহ আমার আরশের উপরে এর চাইতেও বড় সমাবেশ ফেরেশতাদেরকে নিয়ে তৈরি করে তখন আমার বান্দাকে মহা সমাবেশে স্মরণ করি এখন আমরা মহা সমাবেশে আল্লাহকে স্মরণ করতেছি না আরশের উপরে এর চেয়ে বড় মহা সমাবেশ করে আমাদেরকে স্মরণ করতেছে কে আল্লাহ ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন তাকাররাবতু ইলাইহি যারাআন আল্লাহ বলে কোন বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে যাই আল্লাহ ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যারাআন তাকাররাবতু ইলাইহি বাআন আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায় আমি আমার বান্দার দিকে দুই হাত এগিয়ে যাই ওয়াইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা আমার বান্দা যদি আমার দিকে আস্তে আস্তে হেঁটে হেঁটে আসতে চায় আমি আমার বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই তার মানে আল্লাহকে কাছে পাওয়া সহজ না কঠিন আমরা আল্লাহর কাছের বান্দা হতে চাই কি চাই না সবাই চান তা আওয়াজ এত ছোট কেন আমরা আল্লাহর কাছের বান্দা পেয়ারা বান্দা নৈকট্য প্রাপ্ত বান্দা হতে চাই কি চাই না চাই আজকের এই চমৎকার রজনীতে আমরা জেনে যাব কিভাবে আল্লাহর কাছের বান্দা হওয়া যায় কোরআন এবং সুন্নার আলোকে কোরআনকে যদি আমরা জিজ্ঞেস করি কোরআন কিভাবে আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হওয়া যায় কোরআন বলে সেজদায় লুটিয়ে পড়ো আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হয়ে যাও সুবহানাল্লাহ পড়বেন না সেজদায় নত হও অশ্রু ছাড়ো প্রভুর শরণে হৃদয় গাড়ো সেজদায় নত হও অশ্রু ছাড়ো প্রভুর শরণে হৃদয় গাড়ো প্রাণ ঢেলে সব ব্যথা বলো প্রভুকে বলো প্রভুকে হে রাত কি কেটে যাবে ঘুমে অলসে হে রাত কি কেটে যাবে ঘুমে অলসে তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে হে রাত কি কেটে যাবে ঘুমে অলসে আলহামদুলিল্লাহ পড়েন
কোরআন আমাদেরকে বলল সেজদায় লুটিয়ে পড়ো আল্লাহর কাছে চলে যাও সোজা প্রশ্ন সোজা উত্তর কোরআনকে জিজ্ঞেস করলাম কেমন করে আল্লাহর কাছে যাওয়া যায় কোরআন বলল একেবারে সোজা সেজদায় লুটিয়ে পড়ো আল্লাহ তোমার কাছে টেনে নিবে ওয়াসজুদ ওয়াক্তারিব সূরাতুল আলাকের শেষ আয়াতের শেষাংশে আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিলেন কেমন করে আল্লাহর কাছে যাওয়া যায় আল্লাহ বললেন ওয়াসজুদ ওয়াক্তারিব এটা মুখস্থ করে যেতে হবে আজকে গাইবান্দার ভাইরা আমার সাথে আওয়াজ তুলে পড়েন ওয়াসজুদ ওয়াক্তারিব ওয়াসজুদ ওয়াক্তারিব ওয়াসজুদ ওয়াক্তারিব মানে সেজদা দাও কাছে আস ক্লোজ আপ ওয়ান প্রোগ্রাম করে কাছে আসার গল্প আসলে নাই কিন্তু কোরআনে যে কাছে আসার গল্প আছে এটা বাঙালিরা জানে না এটা মুসলমান জানে না কোরআন কাছে আসার গল্প শেখায় ছেলে মেয়েদের কাছে আসার গল্প নয় বান্দা কি করে আল্লাহর কাছে যেতে পারে সেই গল্প চিল্লায় বলেন ঠিক কি না ওয়াসজুদ সেজদায় লুটিয়ে পড়ো কাছে আসো আপনি বিপদে পড়ে আছেন সেজদা দেন ব্যবসায় মন্দা সেজদা দেন অসুস্থ সেজদা দেন মনে জ্বালা যন্ত্রণা ঋণের বোঝা সেজদা দেন সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে চলে যান বিষ্ণু ঈসা ইসলাম বললেন আকরাবু মা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি ওহুয়া সাজিদুন ফাকসিরু ফীহি দুআ বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে তখন বান্দা আল্লাহর সবচাইতে কাছে চলে যায় পড়েন সুবহানাল্লাহ আপাত দৃষ্টিতে দেখা যায় আপনি যখন সেজদা দেন এটা মসজিদের কার্পেটে পড়ে আপনি যখন সেজদা দেন কপালটা জায়নামাজে পড়ে আপনি যখন সেজদা দেন আপনার কপালটা টাইলসে পড়ে কিন্তু বিশ্বনবীর ভাষ্য অনুযায়ী আপনার সেজদার কপালটা আল্লাহর কুদরতি পায়ের উপরে পড়ে এজন্য সেজদা দেওয়ার সময় এই ফিল করার দরকার আছে না নাই ডু উই ফিল দ্যাট হি ইজ দ্য ক্লোজেস্ট ওয়ান আমরা কি এটা ফিল করি যে আল্লাহ আমার সবচেয়ে কাছে আমরা কি নামাজ পড়ার সময় এটা ফিল করি যে হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সল্লু সলাতান মুআদ্দে বিদায়ী নামাজ পড়ো এমন ভাবে নামাজ পড়ো চিন্তা করো এই নামাজ হতে পারে তোমার জীবনের শেষ নামাজ পারফর্ম দ্য সালাহ অ্যাজ ইফ দিস ইজ ইউর লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার এমন ভাবে সালাত পড়বা চিন্তা করবা হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ ঠিক কিনা এখন আমার ঘড়িতে বাজে 10:15 যদি বলা হয় রাত 12টায় আপনার ইন্তেকাল হবে আজ রাত 12টায় আপনার ইন্তেকাল এখন 2 রাকাত নামাজের সুযোগ পাবেন পড়ে নেন আপনার হুঁশ থাকবে কথা কন না কেন হুঁশ থাকবে আপনার পাগলের মতো দৌড়ি আপনি ঠান্ডা পানি দিয়ে অজু করবেন ধীরস্থির ভাবে অজু করে জামা পরবেন আতর মাখবেন টুপি লাগাবেন আর চোখ দিয়ে দাঁড় দাঁড় করে পানি ঝরবে ঠিক কিনা কারণ আপনি নিশ্চিত আপনি জানেন আজ রাত 12টায় আপনার মরণ ওই দিন নামাজে দাঁড়িয়ে কি আপনি প্রতিদিনকার মতো তাড়াহুড়ো করে নামাজ পড়বেন কিভাবে পড়বেন ধীরস্থির ভাবে রিল্যাক্সের সাথে উইথ রিল্যাক্স রিল্যাক্সের সাথে পড়বেন লম্বা কিয়াম লম্বা রুকু লম্বা সুজুদ সেদিনের সিজদায় আপনার চোখের পানিতে জায়নামাজটা ভিজে যাবে ঠিক কিনা সেদিনের রুকু হবে আপনার জীবনের সবচাইতে সেরা রুকু সেদিনের সিজদা হবে আপনার জীবনের সবচাইতে শ্রেষ্ঠতম সিজদা কারণ আপনি জানেন এটাই আমার লাস্ট চান্স ঠিক কিনা তো এই যে আজকের মাহফিল শেষে আমরা বাসায় যে পৌঁছতে পারবো কোনো গ্যারান্টি কারো কাছে আছে আর 10 মিনিট বাজবো গ্যারান্টি আছে 5 মিনিট বাজবো শ্বাস যেটা ঢুকালাম শ্বাস বের করতে পারবো কোনো গ্যারান্টি আছে তাহলে প্রত্যেক বেলা যখন নামাজে দাঁড়াই এই চিন্তাটা করি না কেন আমরা যে এটাই হতে পারে শেষ নামাজ যেহেতু কোনো গ্যারান্টি নাই প্রতিটা ওয়াক্তের নামাজের সময় আমাদেরকে ভাবা উচিত ইট কুড বি মাই লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার ইন মাই লাইফ এটা হতে পারে আমার জীবনের শেষ নামাজ এজন্য এখন থেকে গাইবান্দার ভাইরা আমরা যখন নামাজে দাঁড়াবো তাড়াহুড়ো করবো নাকি তাড়াহুড়ো করবেন আপনারা বিষ্ণু ঈসা ইসলাম বলেন সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে আল্লাহর হাবিব সাহ ইসলাম বললেন কাইফা ইয়াসরিকু ফিস সালা ইয়া রাসূলুল্লাহ নামাজে কেমনে চুরি করে আল্লাহর হাবিব সাহ ইসলাম বললেন ইয়াসরিকু ফি রুকুইহি ওয়া সুজুদিহি রুকু সেজদায় চুরি করে এরকম আছে না নাই গাইবান্দায় মনে হয় এরকম নাই আছে বেশি থাকলে এগুলো আমরা বাদ দিয়ে দিব এই মাহফিলগুলো হচ্ছে পরিবর্তনের জন্য পরিবর্তনের জন্য আমরা শুধু উই জাস্ট শো ইউ দ্য রাইট পাথ বাট দ্য ডিসিশন ইজ ইয়োরস সিদ্ধান্ত আপনার আমরা পথ দেখাই দিব এটা জান্নাতের পথ এই পথটা ডানে চলে গিয়েছে সোজা স্ট্রেইট ফরওয়ার্ড টু জান্নাত
And this is the left way. This goes to the hellfire. এটা জাহান্নামের পথ চলে গিয়েছে বাঁয়ে The decision is yours. সিদ্ধান্ত আমার না সিদ্ধান্ত নিতে হবে আপনাদের সিদ্ধান্ত নেবেন ডানে যাবেন না বাঁয়ে যাবেন এজন্য আপনার একটা শক্ত সিদ্ধান্তই পারে আপনাকে জান্নাতি বানাতে আমরা যখন এই সিদ্ধান্ত নিতে পারি যে আমরা সালাতে আজ থেকে আর কোনোদিন তাড়াহুড়ো করব তাহলে কি করব সালাতের মধ্যে রিল্যাক্স করব কি করব রিল্যাক্স আওয়াজ করে পড়েন রিল্যাক্স এই সালাতে রিল্যাক্স দাঁড়াবেন রিল্যাক্স রুকুতে যাবেন রিল্যাক্স সিজদায় লুটিয়ে পড়বেন রিল্যাক্স সিজদা থেকে উঠে বসবেন রিল্যাক্স রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানোর নিয়ম কয়েক সেকেন্ড কিন্তু অনেকে রুকু থেকে কোনোরকম দাঁড় না হয়ে সিজদায় চলে যায় আছে না নাই দুই সিজদার মাঝখানে কয়েক সেকেন্ড ঠান্ডা মাথায় বসে তাসবিহ পড়ার কথা কিন্তু অনেকেই একটা তাসবিহ সিজদা থেকে কোনোরকম মাথা তুলেই আরেক সিজদায় দৌড় মারে এরকম ডাকাইতে আছে না নাই এরকম তাড়াহুড়ো করে নামাজ পড়া যাবে এক সাহাবী নামাজ পড়লেন নামাজ পড়ে বিশ্বনবীর কাছে আসলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি আবার নামাজ পড়ো কারণ তোমার নামাজ হয় নাই সাহাবী আবার বললেন বিশ্বনবী আবার বললেন সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি আবার নামাজটা পড়ে আসো তোমার নামাজ হয় নাই সাহাবী আবার পরে আসলেন বিশ্বনবী আবার বললেন সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি আবার নামাজ পড়ে আসো নামাজ হয় নাই এবার সাহাবী কেঁদে দিলেন বললেন ইয়া রাসূলুল্লাহ এর চেয়ে ভালো নামাজ আমি পড়তে পারি আমার শিখিয়ে দেন বিশ্বনবী বললেন তাহলে আসো শিখিয়ে দেই যখন দাঁড়াবা রিল্যাক্সের সাথে দাঁড়াবা যখন রুকুতে যাবা রিল্যাক্সের সাথে রুকুতে যাবা যখন রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবা রিল্যাক্সের সাথে দাঁড়াবা হাত্তা তাতমা ইন্না রাকিআন হাত্তা তাতমা ইন্না সাজিদান যেখানেই যাবা শুধু রিল্যাক্স করবা কি করবা রিল্যাক্স গাইবান্দার ভাইরা তাড়াহুড়ো যেন না করি খবরদার তাড়াহুড়ো করা যাবে না অস্থির হওয়া যাবে না এদিক ওদিক তাকানো যাবে না অনেকে না সালাতিক তোরেই নামাজের কোনো দরকার আমি আল্লাহর নাই নাউজুবিল্লাহ পড়বেন না তাহলে যে আল্লাহর জন্য সালাত পড়তে গেলেন ওই আল্লাহ যদি বলে তোর নামাজের দরকার নাই তাহলে কার জন্য সালাত আদায় করতে গেলেন একটু চিন্তা করেন আজ থেকে আমরা এই শপথ নেই যে কখনো কোনোদিন নামাজের মধ্যে আমরা আর তাড়াহুড়ো করব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়ালে লম্বা কিয়াম করতেন লম্বা রুকু করতেন আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন বিশ্বনবী যখন নামাজে দাঁড়াতেন বিশ্বনবীর পাগুলো ফুলে ফুলে টিউমারের মতো এত মোটা হয়ে যেত মোটা হয়ে যেত টিউমার হয়ে যেত পায়ের মধ্যে আম্মা জানা আয়েশা বলেন এত লম্বা সময় বিশ্বনবী দাঁড়িয়ে থাকতেন আমি মনে করতাম বিশ্বনবী মনে হয় রুকু করতে ভুলে গিয়েছে আবার রুকুতে যে এত লম্বা রুকু করতেন আমরা মনে করতাম রুকু থেকে দাঁড়াতে ভুলে গিয়েছে আবার বিশ্বনবী প্রথম সেজদায় যে এত লম্বা সময় সেজদা করতেন আমরা মনে করতাম দ্বিতীয় সেজদা করতে বিশ্বনবী ভুলে গিয়েছে এজন্য বিশ্বনবীর মতো আমাদের সালাতগুলো হওয়ার দরকার আছে না নেই সালাতে কায়েম করো হো সালাতে কায়েম করো হবে সম্মানী তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানী তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাশরে শীতল ছায়া আর সে আজিহিম রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম সুবহানাল্লাহ পড়ে লম্বা লম্বা সিজদা দিতেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু লম্বা লম্বা সিজদা দিতেন বিশ্বনবীর স্ত্রীরা লম্বা লম্বা সিজদা দিতেন বিশ্বনবীর সাহাবারা বিশ্বনবীর সাহাবাদের বর্ণনা যখন রাব্বুল আলামিন কোরআনে দিতে যেয়েছেন আল্লাহ বলেছেন তারাহুম রুক্কাআন সুজ্জাদা নবী হে আপনি দেখবেন আপনার সাহাবারা সময় পেলেই লম্বা রুকু করে সময় পেলেই লম্বা সিজদা করে সুবহানাল্লাহ পড়েন এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এমন একটা আমলের কথা আপনি আমারে বলে দেন যে আমলটা করলে রব্বুল আলামিন আমার জান্নাতে ঢুকাবে বিশ্বনবী বললেন আলাইকা বিকাসরাতি সুজুদ তোমার উচিত বেশি বেশি লম্বা সেজদায় পড়ে থাকা লম্বা সেজদায় যারা পড়ে থাকে তাদেরকে জান্নাতে ঢুকানোর গ্যারান্টি দিয়েছে কে চিল্লায় বলতে হবে কে
সিজদাকে আল্লাহ তাআলা এত পছন্দ করেন, কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে আদেশ করবেন আমাকে একটা সিজদা দিয়ে দেখাও, সেদিন দেখাইতে পারবেন তো আল্লাহরে? হ্যাঁ পারবেন, পারবেন। يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে ডেকে বলবেন আমি আল্লাহর সামনে তোমরা সবাই আমাকে সেজদা দিয়ে দেখাও, আমরা যারা দুনিয়ায় সেজদা দিয়েছি আল্লাহু আকবার বলে সেজদায় লুটিয়ে পড়ব, কিন্তু যারা দুনিয়ার বুকে আল্লাহর সেজদা দেয় নাই তাদের পিঠটারে লোহার মতো সেদিন শক্ত করে দিবে কে? শত চেষ্টা করেও সেদিন তারা তাদের পিঠকে বাঁকা করতে পারবে না, মুহূর্তের মধ্যে তাদেরকে সাকার দুজকে নিক্ষেপ করবে কে? এজন্য সেজদা দিলেই লাভ, সেজদা দিলেই বরকত, সেজদা দিলেই সমস্যার সমাধান। জীবনে যত সমস্যায় আপনি পড়বেন সেজদায় লুটিয়ে পড়েন, কারণ আল্লাহর কাছে যদি আমরা যেতে চাই সেজদার কোনো বিকল্প নাই, ঠিক কি না? এই যে শুরুতে আমাকে শোনালেন যে জি হুজুর আমরা আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হতে চাই, আমরা আল্লাহর কাছের বান্দা হতে চাই, কাছের বান্দা হতে চাইলেই সেজদা দিতে হবে, কে দিতে হবে? সেজদা, সেজদা দিলেই বরকত। মূসা আলাইহিস সালাম আর ফেরাউন একসাথে দাঁড়ালো, ফেরাউনের জাদুকররা বিশাল বড় বড় সাপ, বড় বড় অজগর, বড় বড় বাঘ আর ভাল্লুক, জাদুকররা বড় বড় জাদু দিয়ে বাঘ আর ভাল্লুক বানাল, এগুলো দেখে মূসা আলাইহিসসালাম ভড়কে গেলেন, ভয় পেয়ে গেলেন। আল্লাহ বলেন মূসা ভয় পেও না, তোমার লাঠি রাখো। মূসা আলাইহিসসালামকে একটা লাঠি দিয়েছিল কে? এই লাঠি সাগরে রেখে দিলে রাস্তা হয়ে যায়, জমিনে গেড়ে দিলে গাছ হয়ে যায়, ফেরাউনের সামনে রেখে দিলে বড় অজগর সাপ হয়ে যায়। সুবহানাল্লাহ, পড়তে পারলেন না? মূসা আলাইহিসসালাম রেখে দিলেন বিশাল বড় অজগর সাপ হয়ে ফেরাউনের জাদুকরদের বাঘ ভাল্লুক সাপ আর অজগর সবগুলোকে খেয়ে বিশাল বড় ফনা ধরে আছে, আর বলতে শুরু করেছে আর কি আছে সামনে নিয়ে আয়। সুবহানাল্লাহ, পড়েন। এই দৃশ্য দেখে ফেরাউনের জাদুকরেরা ভয় পেয়ে গেল, মুহূর্তের মধ্যেই কপালটা জমিনের মধ্যে লাগিয়ে বলল আমরা ফেরাউনের কথার মানি না, মুসার রব, হারুনের রব, বনি ইসরায়েলের রব, ওই আল্লাহর জন্য আমরা সবাই সেজদায় পড়ে গেলাম। ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন, মুহূর্তে এরা সেজদায় পড়ে গেল, সেজদা দেওয়ার সাথে সাথে এদেরকে হেদায়েত দিল কে? এই দুনিয়াতে কেউ কাউরে হেদায়েত দিতে পারে না, হেদায়েত করার মালিক একজন, তিনি কে? কোন নবী কাউরে হেদায়েত দিতে পারে? কোন ওলি, কোন শহীদ, কোন সালেহ, কোন বুজুর্গ? হেদায়েত দেওয়ার মালিক একজন, চিল্লায় বলতে হবে তিনি কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, নবী হে আপনি চাইলেই কাউকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েত দেওয়ার মালিক কে? এই পৃথিবীতে অনেক বাবা ছিল নবী, ছেলের হেদায়েত হয় নাই, আছে না? আছে না? অনেক ছেলে ছিল নবী, বাবার হেদায়েত হয় নাই, আছে না? অনেক স্বামী ছিল নবী, স্ত্রীর হেদায়েত হয় নাই, আছে না? নাই, তার মানে কেউ কাউরে হেদায়েত দিতে পারে না, হেদায়েত দেওয়ার মালিক একজন, চিল্লায় বলতে হবে তিনি কে? ইবলিস, জাহান্নামীদের সর্দার, আল্লাহর একটা সেজদার আদেশকে অমান্য করার কারণে, ঠিক কি না? রাব্বুল আলামিন আদেশ করলেন উসজুদু লি আদম, ও ফেরেশতারা সবাই মিলে আমার খলিফা আদমকে সেজদা করো, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাইন ইল্লা ইবলিস, যত ফেরেশতা ছিল দলে দলে কাতারে কাতারে সাইয়েদনা আদমের জন্য সেজদায় লুটিয়ে পড়লেন, একজন ছাড়া সে হলো ইবলিস, মুহূর্তের মধ্যে তারে জাহান্নামের লিডার বানায় দিল কে? কয়টা সেজদার আদেশ অমান্য করেছে? সবাই বলতে হবে কয়টা? আমরা অমান্য করতেছি কয়টা? শয়তান মিস করছে কয়টা সেজদা? গাইবান্দার ভাইরা এখন আওয়াজ নাই গলায়, ইবলিস শয়তান সেজদা মিস করছে কয়টা? আপনি মিস করছেন কয়টা? হ্যাঁ, কোনো হিসাব নাই। এজন্য বেশি বেশি সেজদা দেওয়ার দরকার আছে না নাই? সালাত দেওয়ার দরকার আছে না নাই? কেমন করে আল্লাহর কাছে যাব? আল্লাহ বলেন ওয়াসজুদ ওয়াক্তারি, আমার সাথে সাথে আওয়াজ করে পড়তে হবে ওয়াসজুদ ওয়াক্তারি, ওয়াসজুদ ওয়াক্তারি মানে সেজদায় লুটিয়ে পড়ো, আমি আল্লাহর কাছে চলে আস। এখন থেকে অসুস্থ হলে কি করবেন? হ্যাঁ, সেজদা দিবেন?
বিপদে বললে কি করবেন? বাবার দরবারে যাবেন না? হ্যাঁ, পরীক্ষায় পাশ করতে চাইলে কি করবা? সেজদা দিয়ে কারে বলবো? আল্লাহরে বলবো। তিনি সবকিছুর সমস্যার সমাধান করে দিতে পারেন, ঠিক কি না? তাহলে কোরআনের আলোকে আমরা জানলাম আল্লাহর কাছে যাওয়া যায় সেজদার মাধ্যমে। এবার যদি সুন্নার আলোকে জানতে চাই কি করে আল্লাহ তাআলার কাছে যাওয়া যায়, সুন্না আমাদেরকে জানায় বেশি বেশি নফল ইবাদত করলে আল্লাহর প্রিয় ভাজন নৈকট্য প্রাপ্ত বান্দা হওয়া যায়, পড়েন সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন, মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, আমার বান্দা যখন বেশি বেশি আমার জন্য নফল ইবাদত করে, এগুলো করার মধ্য দিয়ে বান্দা আমার কাছে আসতে থাকে, পড়েন সুবহানাল্লাহ। যত নফল ইবাদত করবেন তত আল্লাহর কাছে যাবেন, ফরজ তো করাই লাগবে, এটা কম্পালসারি অব্লিগেটরি, ফরজ তো করা লাগবেই। কিন্তু আল্লাহর কাছে যেতে চাইলে কাছে যাওয়া যায় ফরজ দিয়ে না নফল দিয়ে? নফল দিয়ে। চিল্লায় বলেন কি দিয়ে? নফল হচ্ছে ওভার টাইম। নফল কি? ওভার টাইম করে যেমনি বেশি টাকা কামানো যায়, তেমনি নফল ইবাদত করে আল্লাহ তাআলার প্রিয় ভাজন বান্দা হওয়া যায়, কাছে যাওয়া যায়, চিল্লায় বলেন ঠিক কি না? আল্লাহ বলে আমার কোন বান্দা যদি বেশি বেশি নফল ইবাদত করা শুরু করে দেয়, সে আমার এত কাছে আসে, এত কাছে আসে, এত কাছে আসে, তখন কান দিয়ে যে যা শুনে সে তার নিজের কানে শুনে না, আমি আল্লাহর কানে শুনে, কোন সুবহানাল্লাহ। চোখ দিয়ে তখন সে যা দেখে নিজের চোখে দেখে না, আমি আল্লাহর চোখে দেখে, আল্লাহু আকবার। হাত দিয়ে যখন বান্দা কিছু ধরে নিজের হাতে ধরে না, আমি আল্লাহর হাতে ধরে। পা দিয়ে যখন আমার বান্দা হেঁটে যায়, বান্দা নিজের পায়ে হাঁটে না, আমি আল্লাহর পায়ে হাঁটে। তার মানে আমি আর আমার বান্দার মধ্যে তেমন গ্যাপ থাকে না, সে যখন শুনে কেমন যেন আমার কানে শুনে, সে যখন দেখে কেমন যেন আমার চোখে দেখে, সে যখন ধরে কেমন যেন ওই জায়গায় আমি আল্লাহর হাত যুক্ত হয়ে যায়, সে যখন দৌড়ায় কেমন যেন আমি আল্লাহর পা দিয়ে দৌড়াই, চিল্লায় বলেন ঠিক কি না? বদরের প্রান্তরে 1000 সৈন্যবাহিনী, তলোয়ার অস্ত্র শস্ত্রে সজ্জিত ঘোড় সওয়ার বাহিনী, বিশ্বনবী গেলেন 313 জন নিয়ে, তলোয়ার নাই, ঘোড়া নাই, কিচ্ছু নাই, আল্লাহর উপর ভরসা করে বিশ্বনবী এক মুষ্টি বালি নিয়ে ওয়াশাহাতিল উজু বলে নিক্ষেপ করলেন, মুহূর্তের মধ্যে প্রতিটি ধুলিকণা বালিকণা কাফেরদের চোখের ভেতরে ঢুকাই দিল। কে? কারণ আল্লাহ তখন বিশ্বনবীরে ডেকে বলেছেন, নবী আপনি যখন বালু মেরেছেন নিজের হাতে মারেন নাই, যখন বালু নিক্ষেপ করেছেন মূলত আমি আল্লাহর হাত দিয়ে বালু মেরেছেন। আমার মাইতা ইযা রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, যখন আপনি বালু মেরেছেন এক মুষ্টি বালু যখন কাফেরদের চোখে নিক্ষেপ করেছেন নিজের হাতে করেন নাই, কেমন যেন আমি আল্লাহ আমার হাতে বালুটা নিক্ষেপ করেছি। আপনি শুধু বালু নিয়ে নিক্ষেপ করেছেন, আর প্রতিটি ধুলিকণা বালিকণা আমি প্রতিটি কাফেরের চোখের ভিতরে ঢুকাই দিয়েছি, পড়েন আল্লাহু আকবার। আপনার সামনে যদি 500 জন লোক দাঁড়ায়, গাইবান্ধার এক চিপা থেকে আপনি বালু নিয়ে যদি এরকম মারেন ওদের চোখে, 500 জনের চোখে লাগবে নাকি? কয়জনের চোখে লাগবে? কয়জন? কয়েকজন, দু চারজন, 10 জন, 15 জন, 20 জন, 500 জনের চোখে লাগবে? তার মানে বিশ্বনবী যখন বালু মেরেছেন এটা 1000 কাফেরের চোখে পৌঁছে দেয়া সম্ভব ছিল না। বিশ্বনবী শুধু মেরেছেন, ওইখানে বালু কণাগুলো কাফেরের ধুলিকণাগুলো কাফেরের চোখের ভেতরে পৌঁছে দিয়েছে। কে? এজন্য বান্দা যখন আল্লাহর প্রিয় হয়ে যায়, বান্দা যখন বেশি বেশি নফল ইবাদত করা শুরু করে দেয়, বান্দা নিজে কাজ করে না, কেমন যেন আল্লাহ নিজেই বান্দার কাজ করে দেয়। এজন্য বেশি বেশি নফল ইবাদত করবেন। হ্যাঁ, আওয়াজ করে ইনশাল্লাহ বলতে পারলেন না? তাহলে আল্লাহর কাছে যাওয়ার 1 নম্বর মাধ্যম হচ্ছে সিজদা দেওয়া। কি দেওয়া? আর হাদিস বা সুন্নার আলোকে আমরা জানলাম আল্লাহ তাআলার নৈকট্য পাওয়ার 2 নম্বর মাধ্যম হচ্ছে নফল ইবাদত করা। কি করা? এই যে অনেকে বললেন, হুজুর আমাদের যে কত সেজদা মিস গেছে কোনো হিসাব নাই, এখানে অনেক ক্যাটাগরির মুসলমান আছে, কেউ আছে তাহাজ্জুদ গুজার, কেউ আছে 5 ওয়াক্ত পড়ে, কেউ আছে 4 ওয়াক্ত, কেউ আছে 3 ওয়াক্ত, কেউ আছে 2 ওয়াক্ত, কেউ আছে 1 ওয়াক্ত, কেউ আছে 9 ওয়াক্ত, আছে না নাই? কেউ আছে শুধু জুমার মুসল্লি, কেউ আছে শুধু 2 ঈদের মুসল্লি, আছে না নাই? তো এই যে বললেন যে হুজুর কত সেজদা, যে শয়তান মিস করছে একটা, আমরা যে মিস করছি কয়টা তার কোনো হিসাব নাই, হিসাব নাই। এখন থেকেই তওবা করতে হবে, ঠিক কি না?
আর নফল ইবাদত বাড়ায় দিতে হবে কিয়ামতের দিন আল্লাহ বলবে উনজুরু হাল লি আব্দি মিন তাতাওয়ু দেখো তো কোন বান্দার যখন ফরজে ঘাটতি যে ফরজগুলো মিস করছেন ফরজে যখন ঘাটতি আল্লাহ তখন বলবে ও ফেরেশতারা দেখো তো ওর নফল আছে কিনা ফেরেশতারা খুঁজে দেখবে কিছু নফল আছে আল্লাহ তখন বলবে নফলগুলো নিয়ে ফরজের জায়গার মধ্যে বসায় দে আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার তাহলে নফল ইবাদত বাড়ানোর দরকার আছে না নাই বিষ্ণুই বললেন সবচাইতে দামি নফল ইবাদতের নাম হচ্ছে কোরআন তেলাওয়াত আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন যত নফল ইবাদতের লিস্ট আছে এই লিস্টের র‍্যাঙ্কিং এক নম্বরে থাকবে কোরআনের তেলাওয়াত চিল্লায় পড়েন আল্লাহু আকবার কারণ এই কিতাবটা এমন কিতাব যেই কিতাবে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই সংশয় নাই এই কিতাব আমাদেরকে পথ দেখায় আমরা অন্য কোন কিতাব পড়তে চাই না আমরা যে কিতাব পড়তে চাই কিতাবটার নাম কি সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক কি না চোখ রাখবেন কোথায় আওয়াজ করে কোথায় পড়েন সবাই সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ইফ ইউ ওয়ান্ট দ্য সলিউশন দিস দুনিয়ায় না খিরা গো ব্যাক হ্যাভ এ লুক টু দ্য হোলি কোরআনে সুবহানাল্লাহ পড়েন কোরআনে চোখ রাখেন সব আছে এখানে সব ইতিহাস এমব্রয়োলজি কসমোলজি সোশ্যালজি বায়োলজি বুটানি মানব প্রয়োজনীয় যা দরকার সাগরের অতুল গহ্বরের কথা মহাকাশের কথা নৃবিজ্ঞান প্রাগৈতিহাসিক বর্ণনা সবকিছু দিয়ে কোরআনটাকে সমৃদ্ধ করে দিয়েছে কে এই জন্য প্রতিদিন আমরা কোরআন পড়ব ফজরের পরেই কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই কারণ এটা নফল ইবাদতের মধ্যে নাম্বার ওয়ান নফল ইবাদতের লিস্টের মধ্যে কোরআন তেলাওয়াতটা নাম্বার কত আওয়াজ করে কত তাহলে এখন থেকে আমাদের স্লোগান হোক ফজরের সালাতের পরে আমরা কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ নাই রাজি আছেন তো সবাই ফজরের পরপরই যেন গাইবান্দার প্রতিটি গ্রাম থেকে প্রতিটি ঘর থেকে কোরআনের সুমধুর বাণী ভেসে আসে ঠিক কিনা আমাদের ছেলেমেয়েরা কোরআন শিখুক কোরআন জানুক কোরআন শিখে মানুষ হোক আমরা চাই না কারণ কোরআন শিখলেই মানুষ হওয়া যায় কোরআন এসেছে মানুষের মতো মানুষ বানাতে গরুর পেট থেকে বেরোলে এটা গরু ছাগলের পেট থেকে বেরোলে ওটা ছাগল হয়ে যায় কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয় না ওটা মানুষ বানাইতে হয় আর মানুষ বানাইতে হইলে যে কিতাবটা লাগে ওই কিতাবটার নাম কোরআন পড়তে জানেন তো সবাই রিডিং দেখে পড়তে জানেন একটা অক্ষর পড়লে দশটা নেকি দেয় কে এক আয়াত পড়লে জান্নাতে তার ফ্ল্যাট এক এক তলা লম্বা করে দেয় কে পৃথিবীর আর কোন কিতাবের ব্যাপারে এই ঘোষণা আছে রবীন্দ্রসঙ্গীত তেলাওয়াত করলে এক অক্ষরে কত সওয়াব সওয়াব নাকি মাইল নজরুল সঙ্গীত তেলাওয়াত করলে এক শব্দে কত সওয়াব বাইবেল পড়লে গীতা পাঠ করলে রামায়ণ শ্রীমদ ভাগবত গীতা কোন সওয়াব আছে কিন্তু কোরআনের একটা অক্ষর পড়লে আমল নামায় দশ নেকি দিবে কে যারা কোরআন পড়তে জানি না কোরআন যেন শিখে নেই এইখানে মাদ্রাসা আছে এক ভাই সিনেমা কিনে সিনেমা হল কিনে এটার মাদ্রাসা বানায় ফেলছে চমৎকার না আইডিয়াটা পৃথিবীতে আইডিয়ার বড় দাম জাস্ট ট্রাই টু জেনারেট নিউ আইডিয়াস ইউ উইল উইন দা ওয়ার্ল্ড গোটা বিশ্ব আপনি জয় করবেন যদি মাথায় আইডিয়া থাকে ঠিক কি না কি সুন্দর আইডিয়া ভাইয়ের আগে ছিল কি সিনেমা এখন হয়েছে মাদ্রাসা এখন কি পারা যাবে না এরকম ছেলেমেয়েদেরকে মাদ্রাসাগুলোতে দিবেন মসজিদে সান্ধ্যকালীন কোরআন শিক্ষার আসর করবেন ইমাম আসেন কারা কারা দেখি আইম্মাতুল মাসাজিদ বিভিন্ন মসজিদের ইমাম ও অনেক ইমাম আসছে তো মাশাআল্লাহ মাশাআল্লাহ হাত নামান আমি অনুরোধ করব ছোটবেলায় আমরা মক্তবে যেতাম কোরআন পড়ার জন্য এই মক্তবের সিস্টেম আশা করি চালু আছে আপনাদের মসজিদে আছে না আচ্ছা এটা ছোটদের জন্য মুরব্বীদের জন্য একটা সিস্টেম করার দরকার আছে না নাই বয়স্কদের জন্য কোরআন শিক্ষার আসর ইমাম সাহেবরা যারা হাত তুলছেন করা যাবে হ্যাঁ ইনশাআল্লাহ বলেন বিকেলে বা সন্ধ্যায়
বয়স্কদের কোরআন শিক্ষার আসর, আর বয়স্করা যারা পারেন না একটু যাওয়া যাবে পড়ার জন্য? এগুলো হইতেছে ওয়াজ। আপনাদের খোঁজ খবর নেয়া, কি করলেন, কার কি অবস্থা, কেমনে একটু ইম্প্রুভ করা যায়, কেমনে জান্নাতের রাস্তাটা একটু ক্লিন করা যায়, এক ধাপ এগিয়ে যাওয়া যায়, এগুলোই ওয়াজ, ঠিক কি না? তাহলে যারা আমরা কোরআন জানি না, আজকের এই গাইবান্ধার বিশাল জনসমুদ্রের এই প্রোগ্রাম তখনই সফল হবে যখন এই নিয়ত করে আমরা ফিরতে পারবো যে কোরআন শিখে মরতে চাই। রাজি আছে সবাই? রাজি আছে সবাই? তাহলে নফল আবাদতের এক নম্বর লিস্ট হচ্ছে কোরআন তেলাওয়াত। এই কোরআন তেলাওয়াত করে আমরা আল্লাহর কাছে যেতে চাই। লিস্ট নাম্বার টু, তাহাজ্জুদের সালাত। কিসের সালাত? পড়েননি মাঝে মাঝে নাকি ফজরই পড়তে পারেন? হ্যাঁ, রাব্বুল আলামিন বলেন وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَّكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ مَقَامًا مَّحْمُودًا। রাত্রিবেলায় যে ব্যক্তি তাহাজ্জুদের সালাত আদায় করবে তার মর্যাদা বাড়িয়ে দেয় কে? এই যে এপ্রিল মাসে রমাদান আসতেছে না, রমজানে সাহরি খাওয়ার সব সময় আপনারা তাহাজ্জুদ করে নেবেন ফজরের আগ দিয়ে, পারা যাবে না? ওই টাইমে আল্লাহর রহমত বরকত খুব বেশি আল্লাহ নাজিল করেন। আল্লাহ প্রথম আকাশে তখন নেমে আসে, সুবহানাল্লাহ, পড়েন আর ডাকতে থাকে, এই কার কি লাগবে চাও, কার কি লাগবে, উনি ডাকে দেওয়ার জন্য। আমাদের চাওয়ার সময় নাই, আমাদের যাওয়ার সময় নাই, কার কি লাগবে। ওই সাহারির সময় তাহাজ্জুদ পরে আল্লাহর কাছে চান, আপনার মনোবাসনা সব পূর্ণ করে দিতে পারে কে? কোরআনে ঘুমের কয়েকটা আরবি আছে, ঝিমুনি ভাব যে আসে এটাকে আরবিতে বলে নুআস। অনেক সময় গাড়িতে বসে থাকলে এরকম ঝিমুনি আসে, আছে না? এটার আরবিতে কি বলে? নুআস। আর হালকা সামান্য ঘুম, যেই ঘুমে মানুষ ঘুমায় আবার আশেপাশে কে যেন কথা বলে শোনাও যায়, এরকম একটা পাতলা ঘুম আছে না নাই, এটাকে ইংরেজিতে বলে পাওয়ার ন্যাপ, এটারে বলে সিনা, এটারে কি বলে? আর সিম্পল ঘুম, আমরা যেটা রাতে ঘুম দেই এটার বলে নাওম, এটারে কি বলে? এই সিনা আর নাওম। কোরআনের এক আয়াতে আছে না নাই, আয়াতুল কুরসির ভেতরে, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহর সিনাও নাই আল্লাহর নাওমও নাই। তাহলে একটা পেলাম নুআস ঝিমুনি, আর একটা পেলাম হালকা ঘুম সিনা, আর একটা পেলাম স্বাভাবিক ঘুম এটার বলে নাও, আর একটা আছে গভীর ঘুম এটার বলে হুজু, এটার কি বলে? সবাই আওয়াজ করে বলতে হবে, এটার কি বলে? হুজু। এটা কখন হয়? রাত তিনটার পরে হয়, আহারে কি আরামের ঘুম, কম্বল টাইনে টাইনে ঘুমাইতে মন চায়, অ্যালার্ম বাজতে থাকে, অ্যালার্ম আরেক দিকে ফালাইয়া মজার ঘুম, আর নাক ডাকে, আছে না নাই? শেষ রাতের মজার ঘুমটাকে আরবিতে বলে হুজুদ। এই হুজুদের ঘুমকে সেক্রিফাইস করে যে নামাজ পড়া হয়, ওই নামাজটারে বলে সলাতুল হুজুদ বা সলাতুল তাহাজ্জুদ, পড়েন সুবহানাল্লাহ। ওই নামাজটারে আল্লাহ বড্ড পছন্দ করে, ওই নামাজ যারা পড়ে তাদেরকে কাছে টেনে নেয় কে? মাঝে মাঝে তাহাজ্জুদ পড়তে রাজি আছেন তো সবাই? আল্লাহর নৈকট্য পাওয়ার তিন নম্বর নফল ইবাদত হচ্ছে দোয়া করা। কি করা? দোয়া করতে রাজি আছেন তো সবাই? দোয়া কিন্তু অনেক পাওয়ারফুল, আর দোয়া উমুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের নির্যাস। যে দোয়া করলো না সে কিচ্ছু করলো না, ঠিক কি না? যার দোয়া মিস তার সব মিস, ঠিক কি না? এজন্য নামাজের মধ্যে আমরা দোয়া করি। সূরা ফাতিহা হচ্ছে সূরাতুত দোয়া, দোয়ার সূরা, একটা দামি দোয়া আমরা সালাতে পড়ি, আমরা অর্থই জানি না। দোয়াটা হচ্ছে ইহদিনাস সিরাতাল, সবাই পড়েন ইহদিনাস সিরাতাল। আমি যদি কোনো দিন পথে ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। চিল্লায় পড়তে হবে আমিন। এহদিন সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমার সরল সঠিক পথ দেখান, আল্লাহ আপনি আমার সোজা পথ দেখান, কোনো বাঁকা পথে আমাকে নিয়েন না। বিশ্বনবী খেজুরের ডাল ভেঙে মরুভূমিতে একটা ডাক দিলেন সোজা, বললেন এটা সিরাতুল মুস্তাকিমের পথ, আর ডানে বায়ে ছোট ছোট আর অনেকগুলো দাগ টানলেন। বিশ্বনবী বললেন এগুলো শয়তানের পথ, ডান দিকে শয়তান হাত ছানি দিবে, মা ফেলে যাইস না, বিপিএল এর খেলায় আয়।
শয়তান এভাবে হাত ছেড়ে দিবে মাহফিলে যাবি না হিন্দি সিরিয়াল দেখতে আয় শয়তান ডানে বাই ডাকবে মাহফিলে যাবি না ওই যে কনসার্ট হয় কনসার্ট দেখতে আয় কোরআনের মাহফিলে যাবি না ক্যাসিনো খেলার ব্যবসা করতে আয় ডানে বাই ছোট ছোট ডাক দিবে কোরআনের আন্দোলনে যাবি না বামপন্থীদের সাথে আন্দোলনে আয় এরকম সিরাতুল মুস্তাকিমের ডানে বাই রাম আর বামপন্থীদের ডাক আছে না নেই কোন ডাকে মুসলমান যায় না ডানে বাই কোথাও মুসলমান মুভ করে না মুসলমান চলে সোজা রাস্তায় এই রাস্তার নাম হচ্ছে সিরাতুল মুস্তাকিম চিল্লায় বলতে হবে রাস্তার নাম কি প্রতিদিন এই রাস্তাটা আমরা আপনার কাছে চাই আমরা বলি ইহদিনা সিরাতুল মুস্তাকিম আল্লাহ সরল সঠিক সোজা রাস্তাটা আপনি আমাদেরকে দেখান চিল্লায় পড়েন আমিন এজন্য দোয়ার মতো দোয়া করতে জানলে ইটস লাইক এ মিসাইল এটা হচ্ছে একটা মিসাইলের মতো এটা মিসাইলের মতো মিসাইল হামলা করলে যেমনি লক্ষ্যবস্তুতে যে ভেদ করবে দোয়ার মতো দোয়া করতে জানলেও এটা লক্ষ্যবস্তুতে যে আঘাত করে আল্লাহর আরশে যে নক করে চিল্লায় পড়েন সুবহানাল্লাহ এজন্য বেশি বেশি দোয়া করতে রাজি আছেন তো সবার জন্য করবেন নিজের জন্য করবেন অন্যের জন্য করবেন অনেকে বলে হুজুর আমার দোয়া আমি করব আরেকজনের জন্য কই রাখিলাম এরকম কথা অনেকের আশ্রয় নাই লাভ আছে অন্যের জন্য দোয়া করলে ওই দোয়াটা আগে আপনার নিজের জন্য কবুল করে কে উদাহরণস্বরূপ আপনি দোয়া করলেন আল্লাহ আমার এই ভাইটা অসুস্থ তুমি তারে সুস্থ করে দাও তখন ফেরেশতারা বলে আল্লাহ যিনি দোয়া করতেছে তার যদি কোনো অসুস্থতা থাকে আগে তারে সুস্থ করে দাও সুবহানাল্লাহ পড়তে পারলেন না আপনি যদি দোয়া করেন আল্লাহ আমার এই ভাইটার কোনো টাকা পয়সা নাই আপনি তারে ধনী বানিয়ে দেন ফেরেশতারা বলে আল্লাহ যিনি দোয়া করতেছেন তিনি যদি গরিব হয়ে থাকেন আগে তারে ধনী বানিয়ে দেন এজন্য আমরা দোয়া করব ইটস এ ওয়েপন এটা আমাদের অস্ত্র AK-47 আমাদের অস্ত্র না তলোয়ার আমাদের অস্ত্র না কামান মুমিনদের অস্ত্র না ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আমাদের অস্ত্র নয় মুমিনের সবচেয়ে বড় অস্ত্রের নাম হচ্ছে দোয়া চিল্লায় বলতে হবে আমাদের সবচেয়ে বড় অস্ত্রের নাম কি আরো জোরে বলেন কার কাছে করবেন আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো এরপরে চার নম্বরে নফল ইবাদত হচ্ছে জিকির করা কি করা কি করা পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে আল্লাহর কাছে প্রিয় কথা চারটি চিল্লায় বলেন কয়টি এক নম্বরে সুবহানাল্লাহ এক নম্বরে দুই নম্বরে আলহামদুলিল্লাহ দুই নম্বরে তিন নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ তিন নম্বরে চার নম্বরে আল্লাহু আকবার চার নম্বরে এই চারটা তাসবিহ পড়া যাবে যাবে আবার বিষ্ণুই বললেন কালিমা চান حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان আল্লাহর কাছে দুইটা বাক্য আছে বড্ড প্রিয় জিব্বায় উচ্চারণ করতে একেবারেই হালকা কিয়ামতের দিন মিজানের পাল্লায় উঠিয়ে দিয়ে দিলে ওজন হয়ে যাবে সবচেয়ে ভারী সুবহানাল্লাহ দেখেন আমার নবীর কথার ওজন কত দুইটা বাক্য জিব্বায় উচ্চারণে পাতলা বা হালকা আল্লাহর কাছে বড্ড প্রিয় কিন্তু মিজানের পাল্লায় রেখে দিলে ওজন ভারী হয়ে যাবে এই দুইটা বাক্যের একটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আমার সাথে সাথে আওয়াজ তুলে পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আবার পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম নামাজের পরে এই তাসবিহগুলো পড়ার দরকার আছে না নাই 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার পড়েন তো এই ডান হাতের গিড়ায় পড়বেন পারবেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলেছেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকিদু আত-তাসবিহ বিয়ামিনিহি আমি দেখেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডান হাতের গিড়ায় তাসবিহ পড়তে কোন সুবহানাল্লাহ
আর জিকির করবেন ভদ্রভাবে উযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খীফাতা ওয়া দুনাল জাহরি মিনাল কওল জিকির করার পদ্ধতি নাম্বার 1 মনে মনে নীরবে নিঃশব্দে আওয়াজ করে লাফালাফি করে জিকির করা যাবে না কেউ যদি লাফালাফি করে জিকির করে এটা বুঝাবেন ভাই নিজেকে সংবরণ করো লাফালাফি করে জিকির বিশ্বনবী করে নাই চিল্লায় বলেন ঠিক কিনা লাফালাফি করে জিকির সাহাবারা করে নাই চিল্লায় বলেন ঠিক কিনা ধীরে সুস্থে সাহাবারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেভাবে আমাদেরকে জিকির শিক্ষা দিয়েছেন আমরা ওইভাবে করব ঠিক কিনা বলেন নফল ইবাদতের 5 নম্বর হচ্ছে দান করা কি করা কি করা যাকাত দেয়া দেন তো আপনারা যাকাত আদায় করেন তো দে যাকাত তোরা দে রে যাকাত তোর দিল খুলবে পরে আগে খুলো খাত দে যাকাত তোরা দে রে যাকাত পড়েন আমিন গোপন দান আল্লাহর কাছে প্রিয় দেখিয়ে দিলেও কবুল হয় কিন্তু গোপনে দান করলে এটা 100% কবুল করে নেবে কে লুকিয়ে দান করবেন কেউ যেন আপনার নাম না জানে রাত 12টার দিকে মসজিদের দান বক্সে 500 টাকা রেখে আসবেন ওইটার দাম বেশি আর বিশাল জনতার মঞ্চে 1 কোটি টাকা দিলে ওইটার সমান হবে না আওয়াজ করে বলেন ঠিক কি না কারণ এখানে দান করলে অমুক ভাই দিয়েছে 2 কোটি টাকা বলেন মারহাবা এই মারহাবার মধ্যে এখলাস থাকতেও পারে নাও থাকতে পারে কিন্তু লুকিয়ে যে 5 টাকা দান করলেন ওইটারে কিয়ামতের দিন আল্লাহ সওয়াব বাড়াতে বাড়াতে উহুদ পাহাড়ের সমান করে বড় করে আপনার আমল নামায় ঢুকায় দিবে اللك سر عند الله بينك أنت وبين الله اللك صدقات تخفى لا يعلمها إلا الله اللك سر عند الله بينك أنت وبين الله اللك صدقات تخفى لا يعلمها إلا الله سبحان الله পড়েন দেখেন কত সুন্দর নাসিদ তোমার আর আল্লাহর মাঝে এরকম গোপন ডিলিংস আছে নাকি যেটা তুমি আর আল্লাহ ছাড়া কেউ জানে না আল্লাহর সাথে গোপন ডিলিংস করবেন তুমি গোপনে কোনো দান করেছো নাকি যেটা আল্লাহর চোখ ছাড়া পৃথিবীর কোনো চোখ দেখেনি এরকম গোপন কিছু দান আমাদের জীবনে থাকার দরকার আছে না নাই 6 নম্বর নফল ইবাদত হচ্ছে মানুষকে খাওয়ানো মানুষকে কি করবেন নাকি খালি খাইবেন খাইবেন কে কে দেখি কেউ খাবেন না তো যারা খাওয়াবে এদের খাওয়াগুলো খাবে কে খাইবেন কে কে এই কয়েকজন আচ্ছা এবার খাওয়াবেন কে কে দেখি মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো কিয়ামতের দিন আল্লাহ বলবে হে বান্দা ইস্তাতআমতুকা ফালাম তুতআমুনি আল্লাহ বলবে হে বনি আদম আমার ক্ষুধা লাগছিল আমি খাবার চাইছিলাম তুই আমার খাবার দেশ নাই বান্দা বলবে আল্লাহ আপনি খাইতে চাইছিলেন আরে আপনি খাইতে চাইলে তো হোটেল শেরাটন থেকে বস্তা বস্তা খাবার বক্স করে নিয়ে আসতাম কই কোনোদিন তো চান নাই আল্লাহ ডেকে বলবে গোলাম ওই যে না খেয়ে থাকা ভিক্ষুকটা তোর দরজায় গিয়েছিল তোর দুয়ারে গিয়েছিল তোর কাছে হাত পেতেছিল খাবার চেয়েছিল আমার না খেয়ে না খেয়ে থাকা বান্দাটারে ওই দিন যদি তুই খাওয়ায় দিতি ওই বান্দারে খাওয়ালে আমি আল্লাহরে খাওয়ানো হয়ে যেত আমার গরিব দুঃখী বান্দারে খাওয়াইলে আমি আল্লাহরে খাওয়ানো হয়ে যেত এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদিনাতে যেই সর্বপ্রথম ঘোষণা দিলেন আতিউ তুআম খাবার খাওয়াও মদিনার খাদ্য সংকট দূর করে দাও এজন্য খাবার খাওয়ানোর খাওয়ানোর মধ্য দিয়ে আমরা আল্লাহর নৈকট্য প্রাপ্ত হতে পারি মানুষকে খাওয়াতে মন চায় তো আপনাদের হ্যাঁ খাওয়ানোর অভ্যেস আছে নাকি মেহমান আসলে রেগে যান অনেকে মেহমান আসলে নাখোশ হয় খালি মেহমান আসে খালি মেহমান করা আমরা যেন বেশি বেশি আল্লাহকে সেজদা দিয়ে বেশি বেশি নফল ইবাদত করে আল্লাহর প্রিয় ভাজন বান্দা হতে পারে আল্লাহ তুমি তৌফিক দান করো আমরা পড়ি আমিন আমরা আল্লাহ তাআলার প্রিয় হতে চাই ঠিক কি না আমরা আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাই ঠিক কি না আমরা আল্লাহ তাআলার কাছে যেতে চাই ঠিক কি না আজকে আমরা জানবো হাউ টু বি ভেরি ক্লোজার টু আল্লাহ কেমন করে আল্লাহর কাছে যাওয়া যায় চাইলেই আল্লাহর কাছে যাওয়া যায় চাইলেই কি সহজে চেয়ারম্যান সাহেবের কাছে যাওয়া যায় চাইলে এমপি সাহেবের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় চাইলেই মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করা যায় চাইলেই ডোনাল্ড ট্রাম্পের কাছে যেয়ে দেখা করা যাবে কিন্তু চাইলেই মেল লাগে আওয়াজ করে বলেন আল্লাহর
সাক্ষাৎ পেতে নৈকট্য পেতে কোন সিরিয়াল ধরা লাগে আল্লাহ বলে ডাক দিলে তিনি ডাকে সাড়া দেয় সুবহানাল্লাহ পড়ো 24/7 24 ঘন্টা সপ্তাহে 7 দিন মাসে 30 দিন বছরের 365 দিন আল্লাহ বলে ডাকলেই আল্লাহ ডাকে সাড়া দেয় সুবহানাল্লাহ পড়েন আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরকুম যদি তোমরা আমাকে শরণ করো আমিও তোমাকে শরণ করি ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন আমার শুকরিয়া করো আমার নিয়ামতের নাশুকরি করো না কেননা ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ আমি আল্লাহর পাকড়াও আমি আল্লাহর পানিশমেন্ট আমি আল্লাহর ধরা বড় কড়া আমি আল্লাহ সব সময় ধরি না ধরলে ছাড়ি না তাই না ধরে 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 না ধরলে আল্লাহ বারবার ধরে না কিন্তু ধরলে এজন্য সাবধান সব সময় ধরবে না সব সময় ধরবে না কিন্তু যখন ধরবে তখন পালাবার জায়গা পাওয়া যাবে না চিল্লায় বলেন ঠিক কি না এজন্য আমার আল্লাহ আমার সবচেয়ে কাছে তিনি বলেন তো কাছের জিনিস দেখা যায় কি যায় না এই যে কোরআনটা আমি হাতে নিলাম এটা আমার কাছে না দূরে এটা যেহেতু কাছে এটাকে দেখা যায় কি যায় না আল্লাহ বললেন আল্লাহও কাছে কিন্তু আল্লাহকে দেখা যায় যায় না লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়া আল-লাতীফুল খাবীর তিনি দৃষ্টির আয়ত্তে নন দৃষ্টি তার আয়ত্তে ঠিক কি না কোন চোখ আল্লাহরে দেখে না কিন্তু আল্লাহর চোখ সবাইরে দেখে এজন্য আমি প্রায় বলি কেউ যেটা দেখে না সেটা দেখে কে কেউ যেটা শোনে না সেটা শোনে কে আমাদের মাথার উপরে বিশাল প্রথম আকাশের মহাশূন্য তার উপরে প্রথম আকাশ তার উপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য তার উপরে দ্বিতীয় আকাশ তার উপরে তৃতীয় আকাশ এভাবে চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্ত আকাশ তারপরে সিদরাতুল মুনতাহা বর্ডার এরিয়া তার উপরে আল্লাহর আরশ তার উপরে আল্লাহর কুরসি তার উপরে আমার মহান আল্লাহ তাআলার জাত এত উপরে থেকে জমিনের অতল গহ্বরে কোনো গুহার ভিতরে ছোট্ট পিঁপড়াও যদি হেঁটে বেড়ায় আল্লাহ বলে ওই পিঁপড়ার হেঁটে চলার টুকটুক পায়ের আওয়াজটাও আমি এত উপর থেকে শুনতে পাই এজন্য কেউ যেটা শোনে না সেটা শোনে কে কেউ যেটা দেয় না সেটা দেয় কে আমাদের মনের যত জ্বালা যন্ত্রণা আশা আর আকাঙ্ক্ষা সব মিটিয়ে দিতে পারে কে এজন্য চাইবেন কার কাছে নাকি খাজা বাবার কাছে বড় পীরের কাছে মাজারে যে পিসাই বজরের কাছে চাইতে হবে মুসলমান একজনের কাছে চিল্লায় বলো তিনি কে কেউ ফিরে না খালি হাতে আল্লাহরে তোর দরবারেতে ঠিক কি না তাহলে পড়েন কেউ ফিরে না আল্লাহর দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে চাইলেই কবুল করে কে ধনভাণ্ডারের কোনো কিছু আল্লাহর কাছে কমতি আছে নাকি আমাদের সবার যার যা লাগবে আল্লাহ বলে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি একটা লিস্ট দাও ওই লিস্টে যদি লিখে দাও কার কি লাগবে যার যা লাগবে সবও যদি আমি আল্লাহ দিয়ে দেই আমি আল্লাহর ধনভাণ্ডারের এক ইঞ্চিও কমবে না এজন্য কেউ যেটা দেয় না সেটা দেয় কে বিপদে পড়েছেন আল্লাহর কাছে চান পরীক্ষায় পাশ করতে চান আল্লাহর কাছে চান নেককার গুণবতী রূপবতী সুন্দরী স্ত্রী চান আল্লাহর কাছে চান এই যে আবিয়াতা যারা অবিয়াদারি তোমাদের রূপবতী সুন্দরী নেককার স্ত্রী আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না নাই এখন গলার আওয়াজ বেড়ে গেছে মহা খুশি কয় আছে মাশাআল্লাহ নেককার স্ত্রী আল্লাহর কাছে চাইতে হয় নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হয় কেউ দুনিয়ার কেউ সন্তান দিতে পারে না কেউ পারে না কেউ না অনেকে মাজারে মানত করে সন্তানের জন্য আশ্রয় নাই আপনাদের এই এলাকায় বোধহয় মাজার টাজার নাই না নাই না আলহামদুলিল্লাহ হ্যাঁ কেউ বলে নাই আপনি কোন বেশি বেশি একটা নাই মাজারে মানত করা যায় না মানত করতে হয় একজনের জন্য তিনি কে অনেকের সন্তান হয় না তো মাজারে যে মানত করে কপাল পোড়া মাজারে মানত না করলে যদি সন্তান না হইতো বাচ্চা না হইতো কুকুরের যে বাচ্চা হয় কুকুর কোন মাজারে মানত করে
গাবি যে প্রতি বছর বাচ্চা দেয় গাবি কোথায় মানত করলো কোন মাজারে কথাকে বুঝতে পেরেছেন এজন্য রব্বুল আলামিন বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير تيني امون شتا جيني جاكي جان تاكي جهل دان تيني كي تيني امون شتا تيني جاكي جان تاكي تيني مي دان تيني كي তিনি তো এমন সত্তা তিনি যাকে চান তাকে ছেলেও দেন মেয়েও দেন তিনি কে তিনি এমন সত্তা তিনি আমার এমন আল্লাহ তিনি যাকে চান তারে ছেলেও দেন না মেয়েও দেন না নিঃসন্তান বানিয়ে দুনিয়ায় রাখেন তিনি কে তাহলে ছেলে সন্তান দেওয়ার মালিক একজন আল্লাহর কাছে চাইবেন যে কোনো পরিস্থিতিতে আমরা আল্লাহর কাছে চাইব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমাদেরকে শিখিয়েছেন ইদা সাআলতা ফাসআলিল্লাহ وإذا استعنت فاستعن بالله যখন কিছু চাইবে আল্লাহর কাছে যাও যখন সাহায্য চাইবে সাহায্যের হাত ফরিয়াদের হাত আকাশের দিকে তুলে আল্লাহর কাছে যাও চিল্লায় বলেন ঠিক কি না এমন কি বিশ্বনবী সাল্লাল্লাহু কবরের সামনে দাঁড়িয়েও কিছু চাওয়া যায় না আপনারা যারা হজ উমরা করতে গিয়েছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল কবরের শরীফের সামনে দাঁড়িয়ে যদি কিছু চান পুলিশ আপনার হাতে বাড়িয়ে দিবে বলবে এই হাজী এখানে কি চাও About turn, উল্টা ঘুরো ওই যে কেবলা কেবলার মালিক আল্লাহর কাছে চাও তিনি দিবে কারণ এখানে তোমার যেই নবী শুয়ে আছেন তিনিও বিপদে পড়লে কাঁদতেন আর চাইতেন কার কাছে আল্লাহ এজন্য আমরাও চাইবো কার কাছে আল্লাহ আল্লাহ ছাড়া কখনো কোনোদিন কারো কাছে চাইবো না তিনি এমন সত্তা তাকে দেখা যায় না কিন্তু তিনি সব দেখেন ঠিক কি না কিন্তু তিনি আমার খুব কাছে কত কাছে আমার বাবা আমার যত কাছের তার চেয়ে আমার বেশি কাছের আমার আল্লাহ আমার মা আমার যত কাছে আমার তার চাইতে বেশি কাছে কে আমার স্ত্রী আমার যত কাছের তার চাইতে আমার বেশি কাছের কে এমন কি আমি আমার যত কাছের তার চাইতে আমার বেশি কাছের কে এজন্য রব্বুল আলামিন বলেন ওয়াইযা সাআলাকা ইবাদি আননি ফাইন্নি করিব أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون ও নবী যখন আমার বান্দারা জিজ্ঞেস করে আমি আল্লাহ কোথায় আপনি বলে দেন ফাইন্নি করিব আমি কাছে আমি দূরে না তোমরা যদি আমারে ডাকো আমি ডাকে সাড়া দিয়ে দেই সুবহানাল্লাহ পড়েন ডাকলেই যিনি সাড়া দেন তিনি কে আল্লাহ বললেন তিনি কাছে আরেক আয়াতে বললেন আমি সবচেয়ে কাছে আল্লাহু আকবার ونحن أقرب إليه من حبل الوريد ونحن أقرب إليه من حبل الوريد মানুষের পিঠে যে মেরুদণ্ড থাকে মানুষের গলায় যে শ্বাস নালী থাকে মানুষের ঘাড়ের মধ্যে যে খাদ্য নালী থাকে আমি আল্লাহ তার শ্বাস নালী এই ঘাড়ের খাদ্য নালীর চাইতেও বেশি কাছে এই যে শ্বাসনালী এই যে খাদ্যনালী এইটা আমার যত কাছে আমার আল্লাহ আমার তার চাইতে বেশি কাছে আমরা চাইলেই আল্লাহ গো বলে ডাক দিলেই আল্লাহর কাছে পেতে পারি আল্লাহর কাছে যাওয়া সহজ না কঠিন জোরে বলতে হবে সহজ না কঠিন আল্লাহ বলেন ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি আমার কোন বান্দা যদি আমাকে একা একা স্মরণ করে আমি আমার ওই বান্দারে একা একা স্মরণ করি وإن ذكرني في ملأٍ ذكرته في ملأٍ خير منه আমার বান্দা যদি আমাকে একা একা স্মরণ না করে এরকম মহা সমাবেশে স্মরণ করে আমি আল্লাহ আমার আরশের উপরে এর চাইতে বড় সমাবেশ ফেরেশতাদেরকে নিয়ে তৈরি করে তখন আমার বান্দাকে মহা সমাবেশে স্মরণ করি এখন আমরা মহা সমাবেশে আল্লাহকে স্মরণ করতেছি না আরশের উপরে এর চেয়ে বড় মহা সমাবেশ করে আমাদেরকে স্মরণ করতেছে কে আল্লাহ وإن تقرب إلي بشبر تقربت إليه ذراعا الله বলে কোন বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে যাই
وإن تقرب إلي ذراعا تقربت إليه باعا আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায় আমি আমার বান্দার দিকে দুই হাতে এগিয়ে যাই ওয়াইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা আমার বান্দা যদি আমার দিকে আস্তে আস্তে হেঁটে হেঁটে আসতে চায় আমি আমার বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই তার মানে আল্লাহকে কাছে পাওয়া সহজ না কঠিন আমরা আল্লাহর কাছের বান্দা হতে চাই কি চাই না সবাই চান তা আওয়াজ এত ছোট কেন আমরা আল্লাহর কাছের বান্দা পেয়ারা বান্দা নৈকট্য প্রাপ্ত বান্দা হতে চাই কি চাই না চাই আজকের এই চমৎকার রজনীতে আমরা জেনে যাব কিভাবে আল্লাহর কাছের বান্দা হওয়া যায় কোরআন এবং সুন্নাহর আলোকে কোরআনকে যদি আমরা জিজ্ঞেস করি কোরআন কিভাবে আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হওয়া যায় কোরআন বলে সেজদায় লুটিয়ে পড়ো আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হয়ে যাও সুবহানাল্লাহ পড়বেন না সেজদায় নত হও অশ্রু ছাড়ো প্রভুর শরণে হৃদয় গাড়ো সেজদায় নত হও অশ্রু ছাড়ো প্রভুর শরণে হৃদয় গাড়ো প্রাণ ঢেলে সব ব্যথা বলো প্রভুকে বলো প্রভুকে রাত কি কেটে যাবে ঘুমে অলসে হে রাত কি কেটে যাবে ঘুমে অলসে তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে হে রাত কি কেটে যাবে ঘুমে অলসে আলহামদুলিল্লাহ পড়েন কোরআন আমাদেরকে বলল সেজদায় লুটিয়ে পড়ো আল্লাহর কাছে চলে যাও সোজা প্রশ্ন সোজা উত্তর কোরআনকে জিজ্ঞেস করলাম কেমন করে আল্লাহর কাছে যাওয়া যায় কোরআন বলল একেবারে সোজা সেজদায় লুটিয়ে পড়ো আল্লাহ তোমারে কাছে টেনে নিবে ওয়াসজুদ ওয়াকতারিব সূরাতুল আলাকের শেষ আয়াতের শেষাংশে আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিলেন কেমন করে আল্লাহর কাছে যাওয়া যায় আল্লাহ বললেন ওয়াসজুদ ওয়াকতারিব এটা মুখস্থ করে যেতে হবে আজকে গাইবান্দার ভাইয়েরা আমার সাথে আওয়াজ তুলে পড়েন ওয়াসজুদ ওয়াকতারিব ওয়াসজুদ ওয়াকতারিব ওয়াসজুদ ওয়াকতারিব মানে সেজদা দাও কাছে আস ক্লোজ আপ ওয়ান প্রোগ্রাম করে কাছে আসার গল্প আছে না নাই কিন্তু কোরআনে যে কাছে আসার গল্প আছে এটা বাঙালিরা জানে না এটা মুসলমান জানে না কোরআন কাছে আসার গল্প শিখায় ছেলে মেয়েদের কাছে আসার গল্প নয় বান্দা কি করে আল্লাহর কাছে যেতে পারে সেই গল্প চিল্লায় বলেন ঠিক কি না ওয়াসজুদ সেজদা লুটিয়ে পড়ো কাছে আসো কাছে আসো আপনি বিপদে পড়ে আছেন সেজদা দেন ব্যবসায় মন্দা সেজদা দেন অসুস্থ সেজদা দেন মনে জ্বালা যন্ত্রণা ঋণের বোঝা সেজদা দেন সেজদায় লুটিয়ে পড়েন আল্লাহর কাছে চলে যান বিষ্ণু ঈসা ইসলাম বললেন আকরাবু মা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি ওহুয়া সাজিদুন ফাআকসিরু ফীহি দুআ বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে তখন বান্দা আল্লাহর সবচাইতে কাছে চলে যায় পড়েন সুবহানাল্লাহ আপাত দৃষ্টিতে দেখা যায় আপনি যখন সেজদা দেন এটা মসজিদের কার্পেটে পড়ে আপনি যখন সেজদা দেন কপালটা জায়নামাজে পড়ে আপনি যখন সেজদা দেন আপনার কপালটা টাইলসে পড়ে কিন্তু বিশ্বনবীর ভাষ্য অনুযায়ী আপনার সেজদার কপালটা আল্লাহর কুদরতি পায়ের উপরে পড়ে এই জন্য সেজদা দেওয়ার সময় এই ফিল করার দরকার আছে না নাই ডু ই ফিল দ্যাট হি ইজ দ্য ক্লোজেস্ট ওয়ান আমরা কি এটা ফিল করি যে আল্লাহ আমার সবচেয়ে কাছে আমরা কি নামাজ পড়ার সময় এটা ফিল করি যে হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ আল্লাহর হাবিব সাহেব ইসলাম বলেছেন সল্লু সলাতান মুআদ্দে বিদায়ী নামাজ পড়ো এমন ভাবে নামাজ পড়ো চিন্তা করো এই নামাজ হতে পারে তোমার জীবনের শেষ নামাজ পারফর্ম দ্য সালা অ্যাজ ইফ দিস ইজ ইউর লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার এমন ভাবে সালাত পড়বা চিন্তা করবা হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ ঠিক কিনা এখন আমার ঘড়িতে বাজে 10:15 যদি বলা হয় রাত 12টায় আপনার ইন্তেকাল হবে আজ রাতে আজ রাত 12টায় আপনার ইন্তেকাল এখন দুই রাকাত নামাজের সুযোগ পাবেন পড়ে নেন আপনার হুঁশ থাকবে কথা কন না কেন হুঁশ থাকবে আপনার পাগলের মতো দৌড়ি আপনি ঠান্ডা পানি দিয়ে অজু করবেন
ধীরস্থির ভাবে অজু করে জামা পরবেন, আতর মাখবেন, টুপি লাগাবেন, আর চোখ দিয়ে দাঁড় দাঁড় করে পানি ঝরবে, ঠিক কিনা? কারণ আপনি নিশ্চিত, আপনি জানেন আজ রাত 12টায় আপনার মরণ। ওই দিন নামাজে দাঁড়িয়ে কি আপনি প্রতিদিনকার মতো তাড়াহুড়ো করে নামাজ পড়বেন? কিভাবে পড়বেন? ধীরস্থির ভাবে, রিল্যাক্স এর সাথে, উইথ রিল্যাক্স, রিল্যাক্স এর সাথে পড়বেন। লম্বা কিয়াম, লম্বা রুকু, লম্বা সুজুদ, সেদিনের সিজদায় আপনার চোখের পানিতে জায়নামাজটা ভিজে যাবে, ঠিক কি না? সেদিনের রুকু হবে আপনার জীবনের সবচাইতে সেরা রুকু, সেদিনের সিজদা হবে আপনার জীবনের সবচাইতে শ্রেষ্ঠতম সিজদা। কারণ আপনি জানেন এটাই আমার লাস্ট চান্স, ঠিক কি না? তো এই যে আজকের মাহফিল শেষে আমরা বাসায় যে পৌঁছতে পারবো, কোনো গ্যারান্টি কারো কাছে আছে? আরো 10 মিনিট বাজবো, গ্যারান্টি আছে? 5 মিনিট বাজবো? শ্বাস যেটা ঢুকালাম শ্বাস বের করতে পারবো, কোনো গ্যারান্টি আছে? তাহলে প্রত্যেক বেলা যখন নামাজে দাঁড়াই এই চিন্তাটা করি না কেন আমরা যে এটাই হতে পারে শেষ নামাজ, যেহেতু কোনো গ্যারান্টি নাই? প্রতিটা ওয়াক্তের নামাজের সময় আমাদেরকে ভাবা উচিত, ইট কুড বি মাই লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার ইন মাই লাইফ, এটা হতে পারে আমার জীবনের শেষ নামাজ। এজন্য এখন থেকে গাইবান্দার ভাইয়েরা, আমরা যখন নামাজে দাঁড়াবো তাড়াহুড়ো করবো নাকি? তাড়াহুড়ো করবেন আপনারা? বিষ্ণু ঈসা ইসলাম বললেন, সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে। আল্লাহর হাবিব সাহ ইসলাম বললেন, কাইফা ইয়াসরিকু ফি সালা, ইয়া রাসূলুল্লাহ নামাজে কেমনে চুরি করে? আল্লাহর হাবিব সাহ ইসলাম বললেন, ইয়াসরিকু ফি রুকুইহি ওয়া সুজুদিহি, রুকু সিজদায় চুরি করে। এরকম আছে না নাই? আছে। গাইবান্দায় মনে হয় এরকম নাই? আছে। আছে। বেশি থাকলে এগুলো আমরা বাদ দিয়ে দিব। এই মাহফিলগুলো হচ্ছে পরিবর্তনের জন্য, পরিবর্তনের জন্য। আমরা শুধু উই জাস্ট শো ইউ দ্য রাইট পাথ, বাট দ্য ডিসিশন ইজ ইয়োরস, সিদ্ধান্ত আপনার। আমরা পথ দেখাই দিব, এটা জান্নাতের পথ, এই পথটা ডানে চলে গিয়েছে, সোজা স্ট্রেইট ফরওয়ার্ড টু জান্নাত, এন্ড দিস ইজ দ্য লেফট ওয়ে, দিস গোস টু দ্য হেল ফায়ার, এটা জাহান্নামের পথ, চলে গিয়েছে বাঁয়ে। দ্য ডিসিশন ইজ ইয়োরস, সিদ্ধান্ত আমার না, সিদ্ধান্ত নিতে হবে আপনাদের, সিদ্ধান্ত নেবেন ডানে যাবেন না বাঁয়ে যাবেন। এজন্য আপনার একটা শক্ত সিদ্ধান্তই পারে আপনাকে জান্নাতি বানাতে। আমরা যেন এই সিদ্ধান্ত নিতে পারি যে আমরা সালাতে আজ থেকে আর কোনোদিন তাড়াহুড়ো করব না। তাহলে কি করব? সালাতের মধ্যে রিল্যাক্স করব। কি করব? রিল্যাক্স। আওয়াজ করে পড়েন, রিল্যাক্স। এই সালাতে রিল্যাক্স, দাঁড়াবেন রিল্যাক্স, রুকুতে যাবেন রিল্যাক্স, সিজদায় লুটিয়ে পড়বেন রিল্যাক্স, সিজদা থেকে উঠে বসবেন রিল্যাক্স, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানোর নিয়ম কয়েক সেকেন্ড। কিন্তু অনেকে রুকু থেকে কোন রকম দাঁড় না হয়ে সিজদায় চলে যায়, আছে না নাই? দুই সিজদার মাঝখানে কয়েক সেকেন্ড ঠান্ডা মাথায় বসে তাসবি পড়ার কথা, কিন্তু অনেকেই একটা তাসবি সিজদা থেকে কোন রকম মাথা তুলেই আরেক সিজদায় দৌড় মারে, এরকম ডাকাইতে, আছে না নাই? এরকম তাড়াহুড়ো করে নামাজ পড়া যাবে? এক সাহাবী নামাজ পড়লেন, নামাজ পরে বিশ্বনবীর কাছে আসলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, আবার নামাজ পড়ো কারণ তোমার নামাজ হয় নাই। সাহাবি আবার পড়লেন, বিশ্বনবী আবার বললেন, সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, আবার নামাজটা পড়ে আসো তোমার নামাজ হয় নাই। সাহাবি আবার পরে আসলেন, বিশ্বনবী আবার বললেন, সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, আবার নামাজ পড়ে আসো নামাজ হয় নাই। এবার সাহাবি কেঁদে দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে ভালো নামাজ আমি পড়তে পারি? আমারে শিখিয়ে দেন। বিশ্বনবী বললেন, তাহলে আসো শিখিয়ে দেই। যখন দাঁড়াবা রিল্যাক্সের সাথে দাঁড়াবা, যখন রুকুতে যাবা রিল্যাক্সের সাথে রুকুতে যাবা, যখন রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবা রিল্যাক্সের সাথে দাঁড়াবা, হাত্তা তাতমা ইন্না রাকিআন, হাত্তা তাতমা ইন্না সাজিদান, যেখানেই যাবা শুধু রিল্যাক্স করবা। কি করবা? রিল্যাক্স। গাইবান্দার ভাইরা, তাড়াহুড়ো যেন না করি, খবরদার, তাড়াহুড়ো করা যাবে না, অস্থির হওয়া যাবে না, এদিক ওদিক তাকানো যাবে না। অনেকে নামাজ পড়ে ডান দিকে বা দিকে তাকায়, আছে না নাই? নামাজ পড়ে দাড়িও চুলকায়, আছে না নাই? নামাজ পড়ে মোবাইলও বের করে, আছে না নাই? নামাজ পড়ে বিপিএল এর খেলার টেনশনও করে, এরকম আছে না নাই? না, এগুলো করা যাবে? আপনি নামাজে অন্যদিকে তাকালে আল্লাহ ডেকে বলে আকবিল, ফিরে আয়, আবার তাকালে আকবিল, ফিরে আয়, আবার তাকালে আকবিল, ফিরে আয়, আবার অন্যদিকে সালাতে তাকালে আল্লাহ বলে লা হাজাতা লি ইলা সালাতিক, তোর এই নামাজের কোনো দরকার আমি আল্লাহর নাই,
নাউজুবিল্লাহ পড়বেন না তাহলে যে আল্লাহর জন্য সালাত পড়তে গেলেন ওই আল্লাহ যদি বলে তোর নামাজের দরকার নাই তাহলে কার জন্য সালাত আদায় করতে গেলেন একটু চিন্তা করেন আজ থেকে আমরা এই শপথ নেই যে কখনো কোনোদিন নামাজের মধ্যে আমরা আর তাড়াহুড়ো করব না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়ালে লম্বা কিয়াম করতেন লম্বা রুকু করতেন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন বিশ্বনবী যখন নামাজে দাঁড়াতেন বিশ্বনবীর পাগুলো ফুলে ফুলে টিউমারের মতো এত মোটা হয়ে যেত টিউমার হয়ে যেত পায়ের মধ্যে আম্মা আয়েশা বলেন এত লম্বা সময় বিশ্বনবী দাঁড়িয়ে থাকতেন আমি মনে করতাম বিশ্বনবী মনে হয় রুকু করতে ভুলে গিয়েছে আবার রুকুতে যে এত লম্বা রুকু করতেন আমরা মনে করতাম রুকু থেকে দাঁড়াতে ভুলে গিয়েছে আবার বিশ্বনবী প্রথম সেজদায় যে এত লম্বা সময় সেজদা করতেন আমরা মনে করতাম দ্বিতীয় সেজদা করতে বিশ্বনবী ভুলে গিয়েছে এজন্য বিশ্বনবীর মতো আমাদের সালাতগুলো হওয়ার দরকার আছে না নাই সালাতে কায়েম করো হো সালাতে কায়েম করো হবে সম্মানী তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানী তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাশরে শীতল ছায়া আর সে আজিহিম রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম সুবহানাল্লাহ পড়ে লম্বা লম্বা সিজদা দিতেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু লম্বা লম্বা সিজদা দিতেন বিশ্বনবীর স্ত্রীরা লম্বা লম্বা সিজদা দিতেন বিশ্বনবীর সাহাবারা বিশ্বনবীর সাহাবাদের বর্ণনা যখন রাব্বুল আলামিন কোরআনে দিতে যেয়েছেন আল্লাহ বলেছেন তারাহুম রুক্কাআন সুজ্জাদা নবী হে আপনি দেখবেন আপনার সাহাবারা সময় পেলেই লম্বা রুকু করে সময় পেলেই লম্বা সিজদা করে সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এমন একটা আমলের কথা আপনি আমারে বলে দেন যে আমলটা করলে রব্বুল আলামিন আমার জান্নাতে ঢুকাবে বিশ্বনবী বললেন আলাইকা বিকাসরাতি সুজুদ তোমার উচিত বেশি বেশি লম্বা সেজদায় পড়ে থাকা লম্বা সেজদায় যারা পড়ে থাকে তাদেরকে জান্নাতে ঢুকানোর গ্যারান্টি দিয়েছে কে চিল্লায় বলতে হবে কে সেজদাকে আল্লাহ তাআলা এত পছন্দ করেন কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে আদেশ করবেন আমাকে একটা সেজদা দিয়ে দেখাও সেদিন দেখাইতে পারবেন তো আল্লাহরে হ্যাঁ পারবেন পারবেন يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে ডেকে বলবেন আমি আল্লাহর সামনে তোমরা সবাই আমাকে সেজদা দিয়ে দেখাও আমরা যারা দুনিয়ায় সেজদা দিয়েছি আল্লাহু আকবার বলে সেজদায় লুটিয়ে পড়বো কিন্তু যারা দুনিয়ার বুকে আল্লাহর সেজদা দেয় নাই তাদের পিঠটারে লোহার মতো সেদিন শক্ত করে দিবে কে শত চেষ্টা করেও সেদিন তারা তাদের পিঠকে বাঁকা করতে পারবে না মুহূর্তের মধ্যে তাদেরকে সাকার দোজকে নিক্ষেপ করবে কে এজন্য সেজদা দিলেই লাভ সেজদা দিলেই বরকত সেজদা দিলেই সমস্যার সমাধান জীবনে যত সমস্যায় আপনি পড়বেন সেজদায় লুটিয়ে পড়েন কারণ আল্লাহর কাছে যদি আমরা যেতে চাই সেজদার কোনো বিকল্প নাই ঠিক কিনা এই যে শুরুতে আমাকে শোনালেন যে জি হুজুর আমরা আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হতে চাই আমরা আল্লাহর কাছের বান্দা হতে চাই কাছের বান্দা হতে চাইলেই সেজদা দিতে হবে কে দিতে হবে সেজদা সেজদা দিলেই বরকত মূসা আলাইহিস সালাম আর ফেরাউন একসাথে দাঁড়ালো ফেরাউনের জাদুকররা বিশাল বড় বড় সাপ বড় বড় অজগর বড় বড় বাঘ আর ভাল্লুক জাদুকররা বড় বড় জাদু দিয়ে বাঘ আর ভাল্লুক বানালো এগুলো দেখে মূসা আলাইহিস সালাম ভড়কে গেলেন ভয় পেয়ে গেলেন আল্লাহ বলেন মূসা ভয় পেও না তোমার লাঠি রাখো মূসা আলাইহিস সালামকে একটা লাঠি দিয়েছিল কে এই লাঠি সাগরে রেখে দিলে রাস্তা হয়ে যায় জমিনে গেড়ে দিলে গাছ হয়ে যায় ফেরাউনের সামনে রেখে দিলে বড় অজগর সাপ হয়ে যায় সুবহানাল্লাহ পড়তে পারলেন না মূসা আলাইহিস সালাম রেখে দিলেন বিশাল বড় অজগর সাপ হয়ে ফেরাউনের জাদুকরদের বাঘ ভাল্লুক সাপ আর অজগর সবগুলোকে খেয়ে বিশাল বড় ফনা ধরে আছে আর বলতে শুরু করেছে আর কি আছে সামনে নিয়ে আয় সুবহানাল্লাহ পড়েন এই দৃশ্য দেখে ফেরাউনের জাদুকরেরা ভয় পেয়ে গেল মুহূর্তের মধ্যেই কপালটা জমিনের মধ্যে লাগিয়ে বলল আমরা ফেরাউনের কথা আর মানি না মুসার রব
হারুনের রব বনী ইসরায়েলের রব ওই আল্লাহর জন্য আমরা সবাই সেজদায় পড়ে গেলাম ফাউলকিয়া সাহারাতু সাজিদিন মুহূর্তে এরা সেজদায় পড়ে গেল সেজদা দেওয়ার সাথে সাথে এদেরকে হেদায়েত দিল কে এই দুনিয়াতে কেউ কাউরে হেদায়েত দিতে পারে না হেদায়েত করার মালিক একজন তিনি কে কোন নবী কাউরে হেদায়েত দিতে পারে কোন ওলি কোন শহীদ কোন সালেহ কোন বুজুর্গ হেদায়েত দেওয়ার মালিক একজন চিল্লায় বলতে হবে তিনি কে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা নবী হে আপনি চাইলেই কাউকে হেদায়েত দিতে পারবেন না হেদায়েত দেওয়ার মালিক কে এই পৃথিবীতে অনেক বাবা ছিল নবী ছেলের হেদায়েত হয় নাই আছে না আছে না অনেক ছেলে ছিল নবী বাবার হেদায়েত হয় নাই আছে না অনেক স্বামী ছিল নবী স্ত্রীর হেদায়েত হয় নাই আছে না নাই তার মানে কেউ কাউরে হেদায়েত দিতে পারে না হেদায়েত দেওয়ার মালিক একজন চিল্লায় বলতে হবে তিনি কে ইবলিস জাহান্নামীদের সর্দার আল্লাহর একটা সেজদার আদেশকে অমান্য করার কারণে ঠিক কিনা রাব্বুল আলামিন আদেশ করলেন উসজুদু লি আদম ও ফেরেশতারা সবাই মিলে আমার খলিফা আদমকে সেজদা করো ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাইন ইল্লা ইবলিস যত ফেরেশতা ছিল দলে দলে কাতারে কাতারে সাইয়েদনা আদমের জন্য সেজদায় লুটিয়ে পড়লেন একজন ছাড়া সে হলো ইবলিস মুহূর্তের মধ্যে তার জাহান্নামের লিডার বানায় দিল কে কয়টা সেজদার আদেশ অমান্য করেছে সবাই বলতে হবে কয়টা আমরা অমান্য করতেছি কয়টা শয়তান মিস করছে কয়টা সেজদা গাইবান্দার ভাইরা এখন আওয়াজ নাই গলায় ইবলিস শয়তান সেজদা মিস করছে কয়টা আপনি মিস করছেন কয়টা হ্যাঁ কোনো হিসাব নাই এজন্য বেশি বেশি সেজদা দেওয়ার দরকার আছে না নাই সালাত দেওয়ার দরকার আছে না নাই কেমন করে আল্লাহর কাছে যাব আল্লাহ বলেন ওয়াসজুদ ওয়াক্তারি আমার সাথে সাথে আওয়াজ করে পড়তে হবে ওয়াসজুদ ওয়াক্তারি ওয়াসজুদ ওয়াক্তারি মানে সেজদায় লুটিয়ে পড়ো আমি আল্লাহর কাছে চলে আস এখন থেকে অসুস্থ হলে কি করবেন হ্যাঁ সেজদা দিবেন বিপদে বললে কি করবেন বাবার দরবারে যাবেন না হ্যাঁ পরীক্ষায় পাশ করতে চাইলে কি করবা সেজদা দিয়ে কারে বলবো আল্লাহরে বলবো তিনি সবকিছুর সমস্যার সমাধান করে দিতে পারেন ঠিক কি না তাহলে কোরআনের আলোকে আমরা জানলাম আল্লাহর কাছে যাওয়া যায় সেজদার মাধ্যমে এবার যদি সুন্নার আলোকে জানতে চাই কি করে আল্লাহ তাআলার কাছে যাওয়া যায় সুন্না আমাদেরকে জানায় বেশি বেশি নফল ইবাদত করলে আল্লাহর প্রিয় ভাজন নৈকট্য প্রাপ্ত বান্দা হওয়া যায় পড়েন সুবহানাল্লাহ এজন্য রব্বুল আলামিন বলেন মা ইয়াজালু আব্দি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল আমার বান্দা যখন বেশি বেশি আমার জন্য নফল ইবাদত করে এগুলো করার মধ্য দিয়ে বান্দা আমার কাছে আসতে থাকে পড়েন সুবহানাল্লাহ যত নফল ইবাদত করবেন তত আল্লাহর কাছে যাবেন ফরজ তো করাই লাগবে এটা কম্পালসারি অব্লিগেটরি ফরজ তো করা লাগবেই কিন্তু আল্লাহর কাছে যেতে চাইলে কাছে যাওয়া যায় ফরজ দিয়ে না নফল দিয়ে নফল দিয়ে চিল্লায় বলেন কি দিয়ে নফল হচ্ছে ওভার টাইম নফল কি ওভার টাইম করে যেমনি বেশি টাকা কামানো যায় তেমনি নফল ইবাদত করে আল্লাহ তাআলার প্রিয় ভাজন বান্দা হওয়া যায় কাছে যাওয়া যায় চিল্লায় বলেন ঠিক কি না আল্লাহ বলে আমার কোন বান্দা যদি বেশি বেশি নফল ইবাদত করা শুরু করে দেয় সে আমার এত কাছে আসে এত কাছে আসে এত কাছে আসে তখন কান দিয়ে যে যা শুনে সে তার নিজের কানে শুনে না আমি আল্লাহর কানে শুনে কোন সুবহানাল্লাহ চোখ দিয়ে তখন সে যা দেখে নিজের চোখে দেখে না আমি আল্লাহর চোখে দেখে আল্লাহু আকবার হাত দিয়ে যখন বান্দা কিছু ধরে নিজের হাতে ধরে না আমি আল্লাহর হাতে ধরে পা দিয়ে যখন আমার বান্দা হেঁটে যায় বান্দা নিজের পায়ে হাঁটে না আমি আল্লাহর পায়ে হাঁটে তার মানে আমি আর আমার বান্দার মধ্যে তেমন গ্যাপ থাকে না সে যখন শুনে কেমন যেন আমার কানে শুনে সে যখন দেখে কেমন যেন আমার চোখে দেখে সে যখন ধরে কেমন যেন ওই জায়গায় আমি আল্লাহর হাত যুক্ত হয়ে যায় সে যখন দৌড়ায় কেমন যেন আমি আল্লাহর পা দিয়ে দৌড়ায় চিল্লায় বলেন ঠিক কি না বদরের প্রান্তরে 1000 সৈন্যবাহিনী তলোয়ার অস্ত্র শস্ত্রে সজ্জিত ঘোড়সওয়ার বাহিনী
বিশ্বনবী গেলেন 313 জন নিয়ে, তলোয়ার নাই, ঘোড়া নাই, কিচ্ছু নাই, আল্লাহর উপর ভরসা করে বিশ্বনবী এক মুষ্টি বালি নিয়ে ওয়াশাহাতিল উযু বলে নিক্ষেপ করলেন, মুহূর্তের মধ্যে প্রতিটি ধুলিকণা বালিকণা কাফেরদের চোখের ভেতরে ঢুকায় দিল, কে? কারণ আল্লাহ তখন বিশ্বনবীর ডেকে বলেছেন, নবী আপনি যখন বালু মেরেছেন নিজের হাতে মারেন নাই, যখন বালু নিক্ষেপ করেছেন মূলত আমি আল্লাহর হাত দিয়ে বালু মেরেছি। আমারমাইতা ইযরামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা, যখন আপনি বালু মেরেছেন এক মুষ্টি বালু যখন কাফেরদের চোখে নিক্ষেপ করেছেন নিজের হাতে করেন নাই, কেমন যেন আমি আল্লাহ আমার হাতে বালুটা নিক্ষেপ করেছি। আপনি শুধু বালু নিয়ে নিক্ষেপ করেছেন আর প্রতিটি ধুলিকণা বালিকণা আমি প্রতিটি কাফেরের চোখের ভিতরে ঢুকাই দিয়েছি। বলেন আল্লাহু আকবার। আপনার সামনে যদি 500 জন লোক দাঁড়ায়, গাইবান্ধার এক চিপা থেকে আপনি বালু নিয়ে যদি এরকম মারেন ওদের চোখে, 500 জনের চোখে লাগবে নাকি? কয়জনের চোখে লাগবে? কয়জন? কয়েকজন, দু চারজন, দশ জন, পনেরো জন, বিশ জন? 500 জনের চোখে লাগবে? তার মানে বিশ্বনবী যখন বালু মেরেছেন এটা 1000 কাফেরের চোখে পৌঁছে দেয়া সম্ভব ছিল না। বিশ্বনবী শুধু মেরেছেন, ওইখানে বালু কণাগুলো কাফেরের ধুলিকণাগুলো কাফেরের চোখের ভেতরে পৌঁছে দিয়েছে, কে? এজন্য বান্দা যখন আল্লাহর প্রিয় হয়ে যায়, বান্দা যখন বেশি বেশি নফল ইবাদত করা শুরু করে দেয়, বান্দা নিজে কাজ করে না, কেমন যেন আল্লাহ নিজেই বান্দার কাজ করে দেয়। এজন্য বেশি বেশি নফল ইবাদত করবেন। হ্যাঁ, আওয়াজ করে ইনশাল্লাহ বলতে পারলেন না? তাহলে আল্লাহর কাছে যাওয়ার এক নম্বর মাধ্যম হচ্ছে সিজদা দেওয়া। কি দেওয়া? আর হাদিস বা সুন্নার আলোকে আমরা জানলাম আল্লাহ তাআলার নৈকট্য পাওয়ার দুই নম্বর মাধ্যম হচ্ছে নফল ইবাদত করা। কি করা? এই যে অনেকে বললেন হুজুর আমাদের যে কত সেজদা মিস গেছে কোনো হিসাব নাই। এখানে অনেক ক্যাটাগরির মুসলমান আছে, কেউ আছে তাহাজ্জুদ গুজার, কেউ আছে 5 ওয়াক্ত পড়ে, কেউ আছে 4 ওয়াক্ত, কেউ আছে 3 ওয়াক্ত, কেউ আছে 2 ওয়াক্ত, কেউ আছে 1 ওয়াক্ত, কেউ আছে 9 ওয়াক্ত, আছে না নাই? কেউ আছে শুধু জুমার মুসল্লি, কেউ আছে শুধু 2 ঈদের মুসল্লি, আছে না নাই? এই যে বললেন যে হুজুর কত সেজদা যে শয়তান মিস করছে একটা, আমরা যে মিস করছি কয়টা তার কোনো হিসাব নাই। হিসাব নাই, এখন থেকেই তওবা করতে হবে, ঠিক না? আর নফল ইবাদত বাড়ায় দিতে হবে। কিয়ামতের দিন আল্লাহ বলবে উনজুরু হাল্লি আব্দি মিন তাতাওয়ু, দেখো তো কোনো বান্দার যখন ফরজে ঘাটতি, যে ফরজগুলো মিস করছেন ফরজে যখন ঘাটতি, আল্লাহ তখন বলবে ও ফেরেশতারা দেখো তো ওর নফল আছে কিনা। ফেরেশতারা খুঁজে দেখবে কিছু নফল আছে, আল্লাহ তখন বলবে নফলগুলো নিয়ে ফরজের জায়গার মধ্যে বসায় দে। আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার। তাহলে নফল ইবাদত বাড়ানোর দরকার আছে না নাই? বিষ্ণু বললেন সবচাইতে দামি নফল ইবাদতের নাম হচ্ছে কোরআন তেলাওয়া। আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, যত নফল ইবাদতের লিস্ট আছে এই লিস্টের র‍্যাঙ্কিং এক নম্বরে থাকবে কোরআনের তেলাওয়া। চিল্লায় পড়েন আল্লাহু আকবার, কারণ এই কিতাবটা এমন কিতাব যে কিতাবে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, সংশয় নাই। এই কিতাব আমাদেরকে পথ দেখায়। আমরা অন্য কোনো কিতাব পড়তে চাই না, আমরা যে কিতাব পড়তে চাই কিতাবটার নাম কি? সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ঠিক কিনা? চোখ রাখবেন কোথায়? আওয়াজ করে কোথায়? পড়েন সবাই। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ইফ ইউ ওয়ান্ট দ্য সলিউশন দিস দুনিয়ায় নাখিরা, গো ব্যাক হ্যাভ এ লুক টু দ্য হোলি কোরআনে। সুবহানাল্লাহ, পড়েন কোরআনে, চোখ রাখেন, সব আছে এখানে, সব ইতিহাস, এমব্রয়োলজি, কসমোলজি, সোশ্যালজি, বায়োলজি, বুটানি, মানব প্রয়োজনীয় যা দরকার, সাগরের অতুল গহ্বরের কথা, মহাকাশের কথা, নৃবিজ্ঞান, প্রাগৈতিহাসিক বর্ণনা, সব কিছু দিয়ে কোরআনটাকে সমৃদ্ধ করে দিয়েছে কে? এজন্য প্রতিদিন আমরা কোরআন পড়ব। ফজরের পরেই কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? কারণ এটা নফল ইবাদতের মধ্যে নাম্বার ওয়ান। নফল ইবাদতের লিস্টের মধ্যে কোরআন তেলাওয়াতটা নাম্বার কত? আওয়াজ করে কত? তাহলে এখন থেকে আমাদের স্লোগান হোক, ফজরের সালাতের পরে আমরা কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ। নাই
রাজি আছেন তো সবাই? ফজরের পরপরই যেন গাইবান্ধার প্রতিটি গ্রাম থেকে, প্রতিটি ঘর থেকে কোরআনের সুমধুর বাণী ভেসে আসে, ঠিক কিনা? আমাদের ছেলেমেয়েরা কোরআন শিখুক, কোরআন জানুক, কোরআন শিখে মানুষ হোক আমরা চাই না? কারণ কোরআন শিখলেই মানুষ হওয়া যায়। কোরআন এসেছে মানুষের মতো মানুষ বানাতে। গরুর পেট থেকে বেরোলে এটা গরু, ছাগলের পেট থেকে বেরোলে ওটা ছাগল হয়ে যায়, কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয় না, ওটা মানুষ বানাইতে হয়। আর মানুষ বানাইতে হইলে যে কিতাবটা লাগে ওই কিতাবটার নাম কোরআন। পড়তে জানেন তো সবাই? রিডিং দেখে পড়তে জানেন? একটা অক্ষর পড়লে দশটা নেকি দেয় কে? এক আয়াত পড়লে জান্নাতে আপনার ফ্ল্যাট এক এক তলা লম্বা করে দেয় কে? পৃথিবীর আর কোনো কিতাবের ব্যাপারে এই ঘোষণা আছে? রবীন্দ্রসঙ্গীত তেলাওয়াত করলে এক অক্ষরে কত সওয়াব? সওয়াব নাকি মাইজ? নজরুল সঙ্গীত তেলাওয়াত করলে এক শব্দে কত সওয়াব? বাইবেল পড়লে? গীতা পাঠ করলে? রামায়ণ শ্রীমদ ভাগবত গীতা কোনো সওয়াব আছে? কিন্তু কোরআনের একটা অক্ষর পড়লে আমলনামায় দশ নেকি দিবে কে? যারা কোরআন পড়তে জানি না কোরআন যেন শিখে নেই। এইখানে মাদ্রাসা আছে, এক ভাই সিনেমা কিনে, সিনেমা হল কিনে এটার মাদ্রাসা বানাই ফেলছে। চমৎকার না আইডিয়াটা? পৃথিবীতে আইডিয়ার বড় দাম। জাস্ট ট্রাই টু জেনারেট নিউ আইডিয়াস, ইউ উইল উইন দা ওয়ার্ল্ড। গোটা বিশ্ব আপনি জয় করবেন যদি মাথায় আইডিয়া থাকে, ঠিক কি না? কি সুন্দর আইডিয়া ভাইয়ের! আগে ছিল কি? সিনেমা, এখন হয়েছে মাদ্রাসা, এখন কি পারা যাবে না এরকম ছেলেমেয়েদেরকে মাদ্রাসাগুলোতে দিবেন? মসজিদে সান্ধ্যকালীন কোরআন শিক্ষার আসর করবেন। ইমাম আছেন কারা কারা দেখি? আইম্মাতুল মাসাজিদ, বিভিন্ন মসজিদের ইমাম। ও অনেক ইমাম আসছে তো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান। আমি অনুরোধ করব, ছোটবেলায় আমরা মক্তবে যেতাম কোরআন পড়ার জন্য। এই মক্তবের সিস্টেম আশা করি চালু আছে আপনাদের মসজিদে, আছে না? আচ্ছা, এটা ছোটদের জন্য, মুরব্বীদের জন্য একটা সিস্টেম করার দরকার আছে না? নাই? বয়স্কদের জন্য কোরআন শিক্ষার আসর, ইমাম সাহেবরা যারা হাত তুলছেন করা যাবে? হ্যাঁ ইনশাল্লাহ বলেন। বিকেলে বা সন্ধ্যায় বয়স্কদের কোরআন শিক্ষার আসর, আর বয়স্করা যারা পারেন না একটু যাওয়া যাবে পড়ার জন্য? এগুলো হইতেছে ওয়াজ। আপনাদের খোঁজ খবর নেয়া, কি করলেন, কার কি অবস্থা, কেমনে একটু ইম্প্রুভ করা যায়, কেমনে জান্নাতের রাস্তাটা একটু ক্লিন করা যায়, এক ধাপ এগিয়ে যাওয়া যায়, এগুলোই ওয়াজ, ঠিক কি না? তাহলে যারা আমরা কোরআন জানি না, আজকের এই গাইবান্ধার বিশাল জনসমুদ্রের এই প্রোগ্রাম তখনই সফল হবে যখন এই নিয়ত করে আমরা ফিরতে পারবো যে কোরআন শিখে মরতে চাই। রাজি আছে সবাই? রাজি আছে সবাই? তাহলে নফল আবাদতের এক নম্বর লিস্ট হচ্ছে কোরআন তেলাওয়াত। এই কোরআন তেলাওয়াত করে আমরা আল্লাহর কাছে যেতে চাই। লিস্ট নাম্বার টু, তাহাজ্জুদের সালাত। কিসের সালাত? পড়েননি মাঝে মাঝে নাকি ফজরই পড়তে পারেন? হ্যাঁ, রাব্বুল আলামিন বলেন অমিনাল্লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা ইয়াবআসাকা মাকামাম মাহমুদা। রাত্রিবেলায় যে ব্যক্তি তাহাজ্জুদের সালাত আদায় করবে তার মর্যাদা বাড়িয়ে দেয় কে? এই যে এপ্রিল মাসে রমাদান আসতেছে না, রমজানে সাহারি খাওয়ার সব সময় আপনারা তাহাজ্জুদ করে নেবেন ফজরের রাগ দিয়ে, পারা যাবে না? ওই টাইমে আল্লাহর রহমত বরকত খুব বেশি আল্লাহ নাজিল করেন। আল্লাহ প্রথম আকাশে তখন নেমে আসে, সুবহানাল্লাহ, পড়েন আর ডাকতে থাকে, এই কার কি লাগবে চাও, কার কি লাগবে? উনি ডাকে দেওয়ার জন্য, আমাদের চাওয়ার সময় নাই, আমাদের যাওয়ার সময় নাই, কার কি লাগবে? ওই সাহারির সময় তাহাজ্জুদ পরে আল্লাহর কাছে চান, আপনার মনোবাসনা সব পূর্ণ করে দিতে পারে কে? কোরআনে ঘুমের কয়েকটা আরবি আছে, ঝিমুনি ভাব যে আসে এটাকে আরবিতে বলে নুআস। অনেক সময় গাড়িতে বসে থাকলে এরকম ঝিমুনি আসে, আছে না? এটার আরবিতে কি বলে? নুআস। আর হালকা সামান্য ঘুম, যেই ঘুমে মানুষ ঘুমায় আবার আশেপাশে কে যেন কথা বলে শোনাও যায়, এরকম একটা পাতলা ঘুম আছে না নাই, এটাকে ইংরেজিতে বলে পাওয়ার ন্যাপ, এটারে বলে সিনা, এটার কি বলে? আর সিম্পল ঘুম, আমরা যেটা রাতে ঘুম দেই এটার বলে নাওম, এটার কি বলে? এই সিনা আর নাওম কোরআনের এক আয়াতে আছে না নাই? আয়াতুল কুরসির ভেতরে লা তাখুযুহু সিনাতু
ولا نوم الله سيناو ناي الله نومو ناي تاولي اكتا پلام نعاس جيموني ار اكتا پلام حلقا گھوم سنا ار اكتا پلام شبابی گھوم اتر بولي نوم ار اكتا سي گوبھیر گھوم اتر بولي حجود اتر کی بولي شبای آواز کرے بولتا ہو اتر کی بولي حجود اتا کخون ہوئے رات تین تار پورے ہوئے আহারে কি আরামের ঘুম, কম্বল টাইনে টাইনে ঘুমাইতে মন চায়, অ্যালার্ম বাজতে থাকে, অ্যালার্ম আরেক দিকে ফালাইয়া মজার ঘুম, আর নাক ডাকে আসে নাই, এই শেষ রাতের মজার ঘুমটাকে আরবিতে বলে হুজুদ। এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে যে নামাজ পড়া হয় ওই নামাজটারে বলে সলাতুল হুজুদ বা সলাতুত তাহাজ্জুদ। পড়েন সুবহানাল্লাহ, ওই নামাজটারে আল্লাহ বড্ড পছন্দ করে। ওই নামাজ যারা পড়ে তাদেরকে কাছে টেনে নেয় কে? মাঝে মাঝে তাহাজ্জুদ পড়তে রাজি আছেন তো সবাই? আল্লাহর নৈকট্য পাওয়ার তিন নম্বর নফল ইবাদত হচ্ছে দোয়া করা। কি করা? দোয়া করতে রাজি আছেন তো সবাই? দোয়া কিন্তু অনেক পাওয়ারফুল। আর দোয়া উমুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের নির্যাস। যে দোয়া করলো না সে কিচ্ছু করলো না, ঠিক কিনা? যার দোয়া মিস তার সব মিস, ঠিক কিনা? এই জন্য নামাজের মধ্যে আমরা দোয়া করি। সুরা ফাতিহা হচ্ছে সুরাতুত দোয়া, দোয়ার সুরা। একটা দামি দোয়া আমরা সালাতে পড়ি, আমরা অর্থই জানি না। দোয়াটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সবাই পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। চিল্লায় পড়তে হবে আমিন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমারে সরল সঠিক পথ দেখান, আল্লাহ আপনি আমারে সোজা পথ দেখান, কোনো বাঁকা পথে আমাকে নিয়েন না। বিশ্বনবী খেজুরের ডাল ভেঙে মরুভূমিতে একটা ডাক দিলেন, সোজা বললেন এটা সিরাতুল মুস্তাকিমের পথ। আর ডানে বায়ে ছোট ছোট আর অনেকগুলো দাগ টানলেন, বিশ্বনবী বললেন এগুলো শয়তানের পথ, ডান দিকে শয়তান হাত ছানি দিবে, মা ফেলে যাইস না, বিপিএল এর খেলায় আয়। শয়তান এভাবে হাত ছানি দিবে, মা ফেলে যাবি না, হিন্দি সিরিয়াল দেখতে আয়। শয়তান ডানে বায়ে ডাকবে, মা ফেলে যাবি না, ওই যে কনসার্ট হয় কনসার্ট দেখতে আয়। কোরআনের মাহফিলে যাবি না, ক্যাসিনো খেলার ব্যবসা করতে আয়। ডানে বায়ে ছোট্ট ছোট্ট ডাক দিবে, কোরআনের আন্দোলনে যাবি না, বামপন্থীদের সাথে আন্দোলনে আয়। এরকম সিরাতুল মুস্তাকিমের ডানে বায়ে রাম আর বামপন্থীদের ডাক আছে না? নেই, কোনো ডাকে মুসলমান যায় না। ডানে বায়ে কোথাও মুসলমান মুভ করে না, মুসলমান চলে সোজা রাস্তায়। এ রাস্তার নাম হচ্ছে সিরাতুল মুস্তাকিম। চিল্লায় বলতে হবে রাস্তার নাম কি? প্রতিদিন এই রাস্তাটা আমরা আপনার কাছে চাই। আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সরল সঠিক সোজা রাস্তাটা আপনি আমাদেরকে দেখান। চিল্লায় পড়ে না আমিন। এজন্য দোয়ার মতো দোয়া করতে জানলে ইটস লাইক এ মিসাইল, এটা হচ্ছে একটা মিসাইলের মতো, এটা মিসাইলের মতো। মিসাইল হামলা করলে যেমনি লক্ষ্য বস্তুতে যে ভেদ করবে, দোয়ার মতো দোয়া করতে জানলেও এটা লক্ষ্য বস্তুতে যে আঘাত করে, আল্লাহর আরশে যে নক করে চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি দোয়া করতে রাজি আছেন তো? সবার জন্য করবেন, নিজের জন্য করবেন, অন্যের জন্য করবেন। অনেকে বলে হুজুর আমার দোয়া আমি করবো, আরেকজনের জন্য করে কি লাভ? এরকম কথা অনেকের আশ্রয় নাই, লাভ আছে। অন্যের জন্য দোয়া করলে ওই দোয়াটা আগে আপনার নিজের জন্য কবুল করে কে? উদাহরণস্বরূপ আপনি দোয়া করলেন, আল্লাহ আমার এই ভাইটা অসুস্থ, তুমি তারে সুস্থ করে দাও। তখন ফেরেশতারা বলে, আল্লাহ যিনি দোয়া করতেছে তার যদি কোনো অসুস্থতা থাকে আগে তারে সুস্থ করে দাও। সুবহানাল্লাহ, পড়তে পারলেন না? আপনি যদি দোয়া করেন, আল্লাহ আমার এই ভাইটার কোনো টাকা পয়সা নাই, আপনি তারে ধনী বানিয়ে দেন। ফেরেশতারা বলে, আল্লাহ যিনি দোয়া করতেছেন তিনি যদি গরিব হয়ে থাকেন আগে তারে ধনী বানিয়ে দেন। এজন্য আমরা দোয়া করব, ইটস এ ওয়েপন, এটা আমাদের অস্ত্র। AK-47 আমাদের অস্ত্র না, তলোয়ার আমাদের অস্ত্র না, কামান মুমিনদের অস্ত্র না, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আমাদের অস্ত্র নয়। মুমিনের সবচেয়ে বড় অস্ত্রের নাম হচ্ছে দোয়া। চিল্লায় বলতে হবে আমাদের সবচেয়ে বড় অস্ত্রের নাম কি? আরো জোরে বলেন দোয়া।
কার কাছে করবেন আল্লাহ আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো এরপরে চার নম্বরে নফল ইবাদত হচ্ছে জিকির করা কি করা কি করা পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে আল্লাহর কাছে প্রিয় কথা চারটি চিল্লায় বলেন কয়টি চারটি এক নম্বরে সুবহানাল্লাহ এক নম্বরে সুবহানাল্লাহ দুই নম্বরে আলহামদুলিল্লাহ দুই নম্বরে আলহামদুলিল্লাহ তিন নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ তিন নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ চার নম্বরে আল্লাহু আকবার চার নম্বরে আল্লাহু আকবার এই চারটা তাসবিহ পড়া যাবে যাবে ইনশাআল্লাহ আবার বিষ্ণুই বললেন কালিমা চান حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان আল্লাহর কাছে দুইটা বাক্য আছে বড্ড প্রিয় জিহ্বায় উচ্চারণ করতে একেবারে হালকা কিয়ামতের দিন মিজানের পাল্লায় উঠিয়ে দিয়ে দিলে ওজন হয়ে যাবে সবচেয়ে ভারী সুবহানাল্লাহ দেখেন আমার নবীর কথার ওজন কত দুইটা বাক্য জিহ্বায় উচ্চারণে পাতলা বা হালকা আল্লাহর কাছে বড় প্রিয় কিন্তু মিজানের পাল্লায় রেখে দিলে ওজন ভারী হয়ে যাবে এই দুইটা বাক্যের একটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আমার সাথে সাথে আওয়াজ তুলে পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আবার পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম নামাজের পরে এই তাসবিহগুলো পড়ার দরকার আছে না নাই 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার পড়েন তো এই ডান হাতের গিড়ায় পড়বেন পারবেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস বলেছেন রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকিদু আত-তাসবিহ বিয়ামিনিহি আমি দেখেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডান হাতের গিড়ায় তাসবিহ পড়তে কোন সুবহানাল্লাহ আর জিকির করবেন ভদ্রভাবে اذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول জিকির করার পদ্ধতি নাম্বার 1 মনে মনে নীরবে নিঃশব্দে আওয়াজ করে লাফালাফি করে জিকির করা যাবে না কেউ যদি লাফালাফি করে জিকির করে বুঝাবেন ভাই নিজেকে সংবরণ করো লাফালাফি করে জিকির বিশ্বনবী করে নাই চিল্লায় বলেন ঠিক কিনা লাফালাফি করে জিকির সাহাবারা করে নাই চিল্লায় বলেন ঠিক কিনা ধীরে সুস্থে সাহাবারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে জিকির শিক্ষা দিয়েছেন আমরা ওইভাবে করব ঠিক কিনা বলেন নফল ইবাদতের পাঁচ নাম্বার হচ্ছে দান করা কি করা কি করা যাকাত দেয়া দেন তো আপনারা যাকাত আদায় করেন তো দে যাকাত তোরা দে রে যাকাত তোর দিল খুলবে পরে আগে খুলো খাত দে যাকাত তোরা দে রে যাকাত পড়েন আমিন গোপন দান আল্লাহর কাছে প্রিয় দেখিয়ে দিলেও কবুল হয় কিন্তু গোপনে দান করলে এটা 100% কবুল করে নেবে কে লুকিয়ে দান করবেন কেউ যেন আপনার নাম না জানে রাত 12টার দিকে মসজিদের দান বক্সে 500 টাকা রেখে আসবেন ওইটার দাম বেশি আর বিশাল জনতার মঞ্চে 1 কোটি টাকা দিলে ওইটার সমান হবে না আওয়াজ করে বলেন ঠিক কিনা কারণ এখানে দান করলে অমুক ভাই দিয়েছে 2 কোটি টাকা বলেন মারহাবা এই মারহাবার মধ্যে এখলাস থাকতেও পারে নাও থাকতে পারে কিন্তু লুকিয়ে যে 5 টাকা দান করলেন ওইটারে কিয়ামতের দিন আল্লাহ সওয়াব বাড়াতে বাড়াতে উহুদ পাহাড়ের সমান করে বড় করে আপনার আমল নামায় ঢুকায় দিবে আল্লাক সিররুন ইনদাল্লাহ بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله هل لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله سبحان الله قرآن দেখেন কত সুন্দর নাসিদ তোমার আর আল্লাহর মাঝে এরকম গোপন ডিলিংস আছে নাকি যেটা তুমি আর আল্লাহ ছাড়া কেউ জানে না আল্লাহর সাথে গোপন ডিলিংস করবেন তুমি গোপনে কোনো দান করেছো নাকি যেটা আল্লাহর চোখ ছাড়া পৃথিবীর কোনো চোখ দেখেনি এরকম গোপন কিছু দান
আমাদের জীবনে থাকার দরকার আছে না নাই? ছয় নম্বর নফল ইবাদত হচ্ছে মানুষকে খাওয়ানো। মানুষকে কি করবেন, কি করবেন নাকি খালি খাইবেন? খাইবেন কে কে দেখি, কেউ খাবেন না তো? যারা খাওয়াবে এদের খাওয়াগুলো খাবে কে? খাইবেন কে কে? এই কয়েকজন। আচ্ছা, এবার খাওয়াবেন কে কে দেখি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। কিয়ামতের দিন আল্লাহ বলবে, হে বান্দা ইস্তাতআমতুকা ফালাম তুতইমুনি। আল্লাহ বলবে, হে বনি আদম আমার ক্ষুধা লাগছিল, আমি খাবার চাইছিলাম, তুই আমার খাবার দেশ নাই। বান্দা বলবে, আল্লাহ আপনি খাইতে চাইছিলেন? আরে আপনি খাইতে চাইলে তো হোটেল শেরাটন থেকে বস্তা বস্তা খাবার বক্স করে নিয়ে আসতাম, কই কোনোদিন তো চান নাই। আল্লাহ ডেকে বলবে, গোলাম ওই যে না খেয়ে থাকা ভিক্ষুকটা তোর দরজায় গিয়েছিল, তোর দুয়ারে গিয়েছিল, তোর কাছে হাত পেতেছিল, খাবার চেয়েছিল, আমার না খেয়ে না খেয়ে থাকা বান্দাটারে ওই দিন যদি তুই খাওয়ায় দিতি, ওই বান্দারে খাওয়ালে আমি আল্লাহরে খাওয়ানো হয়ে যেত। আমার গরিব দুঃখী বান্দারে খাওয়াইলে আমি আল্লাহরে খাওয়ানো হয়ে যেত। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যেই সর্বপ্রথম ঘোষণা দিলেন, আতিউ তুআম, খাবার খাওয়াও, মদিনার খাদ্য সংকট দূর করে দাও। এই জন্য খাবার খাওয়ানোর খাওয়ানোর মধ্য দিয়ে আমরা আল্লাহর নৈকট্য প্রাপ্ত হতে পারি। মানুষকে খাওয়াতে মন চায় তো আপনাদের? হ্যাঁ, খাওয়ানোর অভ্যেস আছে নাকি? মেহমান আসলে রেগে যান? অনেকে মেহমান আসলে নাকশ হয়, খালি মেহমান আসে, খালি মেহমান করা। আমরা যেন বেশি বেশি আল্লাহকে সেজদা দিয়ে বেশি বেশি নফল ইবাদত করে আল্লাহর প্রিয় ভাজন বান্দা হতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো, আমরা করি আমিন। আমরা আল্লাহ তাআলার প্রিয় হতে চাই ঠিক কিনা? আমরা আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাই ঠিক কিনা? আমরা আল্লাহ তাআলার কাছে যেতে চাই ঠিক কিনা? আজকে আমরা জানবো হাউ টু বি ভেরি ক্লোজার টু আল্লাহ, কেমন করে আল্লাহর কাছে যাওয়া যায়। চাইলে আল্লাহর কাছে যাওয়া যায়? চাইলে কি সহজে চেয়ারম্যান সাহেবের কাছে যাওয়া যায়? চাইলে এমপি সাহেবের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়? চাইলে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করা যায়? চাইলে ডোনাল্ড ট্রাম্পের কাছে যেয়ে দেখা করা যাবে? কিন্তু চাইলেই আল্লাহকে কাছে পাওয়া যায় কি যায় না? কোনো ভায়া লাগে? কোনো মাধ্যম লাগে? কোনো মিডিয়া লাগে? কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগে? আওয়াজ করে বলেন, আল্লাহর সাক্ষাৎ পেতে, নৈকট্য পেতে কোনো সিরিয়াল ধরা লাগে? আল্লাহ বলে ডাক দিলে তিনি ডাকে সাড়া দেয়। সুবহানাল্লাহ, পড়ে 24/7 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন, মাসে 30 দিন, বছরের 365 দিন আল্লাহ বলে ডাকলেই আল্লাহ ডাকে সাড়া দেয়। সুবহানাল্লাহ, পড়েন। আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরকুম, যদি তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাকে স্মরণ করি। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমার শুকরিয়া করো, আমার নিয়ামতের না শুকরি করো না, কেননা ইন্না বাদশা রব্বিকা লাশাদিদ, আমি আল্লাহর পাকড়াও, আমি আল্লাহর পানিশমেন্ট, আমি আল্লাহর ধরা বড় কড়া, আমি আল্লাহ সব সময় ধরি না, ধরলে ছাড়ি না, তাই না? ধরে 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 না, ধরলে আল্লাহ বারবার ধরে না, কিন্তু ধরলে। এজন্য সাবধান, সব সময় ধরবে না, সব সময় ধরবে না, কিন্তু যখন ধরবে তখন পালাবার জায়গা পাওয়া যাবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আমার আল্লাহ আমার সবচেয়ে কাছে, সবচেয়ে কাছে তিনি। বলেন তো কাছের জিনিস দেখা যায় কি যায় না? এই যে কোরআনটা আমি হাতে নিলাম, এটা আমার কাছে না দূরে? এটা যেহেতু কাছে, এটাকে দেখা যায় কি যায় না? আল্লাহ বললেন আল্লাহও কাছে, কিন্তু আল্লাহকে দেখা যায় যায় না? লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লতীফুল খাবীর, তিনি দৃষ্টির আয়ত্তে নন, দৃষ্টি তার আয়ত্তে, ঠিক কি না? কোনো চোখ আল্লাহ দেখে না, কিন্তু আল্লাহর চোখ সবাইরে দেখে। এজন্য আমি প্রায় বলি, কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শোনে না সেটা শোনে কে? আমাদের মাথার উপরে বিশাল প্রথম আকাশের মহাশূন্য, তার উপরে প্রথম আকাশ, তার উপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য, তার উপরে দ্বিতীয় আকাশ, তার উপরে তৃতীয় আকাশ, এভাবে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্ত আকাশ, তারপরে সিদরাতুল মুনতাহা বর্ডার এরিয়া, তার উপরে আল্লাহর আরশ, তার উপরে আল্লাহর কুরসি,
তার উপরে আমার মহান আল্লাহ তাআলার জাত এত উপরে থেকে জমিনের অতল গহ্বরে কোন গুহার ভিতরে ছোট্ট পিঁপড়াও যদি হেঁটে বেড়ায় আল্লাহ বলে ওই পিঁপড়ার হেঁটে চলার টুকটুক পায়ের আওয়াজটাও আমি এত উপর থেকে শুনতে পাই এজন্য কেউ যেটা শুনে না সেটা শুনে কে কেউ যেটা দেয় না সেটা দেয় কে আমাদের মনের যত জ্বালা যন্ত্রণা আশা আর আকাঙ্ক্ষা সব মিটিয়ে দিতে পারে কে এজন্য চাইবেন কার কাছে নাকি খাজা বাবার কাছে বড় পীরের কাছে মাজারে যে পিসাই বজরের কাছে চাইতে হবে মুসলমান একজনের কাছে চিল্লায় বলো তিনি কে কেউ ফিরে না খালি হাতে আল্লাহর তোর দরবারেতে ঠিক কি না তাহলে পড়ে কেউ ফিরে না আল্লাহর দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে চাইলেই কবুল করে কে ধনভাণ্ডারের কোনো কিছু আল্লাহর কাছে কমতি আছে নাকি আমাদের সবার যার যা লাগবে আল্লাহ বলে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি একটা লিস্ট দাও ওই লিস্টে যদি লিখে দাও কার কি লাগবে যার যা লাগবে সবও যদি আমি আল্লাহ দিয়ে দেই আমি আল্লাহর ধনভাণ্ডারের এক ইঞ্চিও কমবে না এজন্য কেউ যেটা দেয় না সেটা দেয় কে বিপদে পড়েছেন আল্লাহর কাছে চান পরীক্ষায় পাশ করতে চান আল্লাহর কাছে চান নেককার গুণবতী রূপবতী সুন্দর স্ত্রী চান আল্লাহর কাছে চান এই যে আবিয়াতা যারা অবিয়াদারি তোমাদের রূপবতী সুন্দরী নেককার স্ত্রী আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না নাই এখন গলার আওয়াজ বেড়ে গেছে মহা খুশি কয় আছে মাশাআল্লাহ নেককার স্ত্রী আল্লাহর কাছে চাইতে হয় নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হয় কেউ দুনিয়ার কেউ সন্তান দিতে পারে না কেউ পারে না কেউ না অনেকে মাজারে মানত করে সন্তানের জন্য আছে না নাই আপনাদের এই এলাকায় বোধ হয় মাজার টাজার নাই না নাই না আলহামদুলিল্লাহ হ্যাঁ কেউ বলে নাই আপনি কোন বেশি বেশি একটা নাই মাজারে মানত করা যায় না মানত করতে হয় একজনের জন্য তিনি কে অনেকের সন্তান হয় না তো মাজারে যে মানত করে কপাল পোড়া মাজারে মানত না করলে যদি সন্তান না হইতো বাচ্চা না হইতো কুকুরের যে বাচ্চা হয় কুকুর কোন মাজারে মানত করে গাভী যে প্রতি বছর বাচ্চা দেয় গাভী কোথায় মানত করলো কোন মাজারে কথা কি বুঝতে পেরেছেন এজন্য রাব্বুল আলামিন বলেন يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير তিনি এমন সত্তা যিনি যাকে চান তাকে ছেলে দেন তিনি কে তিনি এমন সত্তা তিনি যাকে চান তাকে তিনি মেয়ে দেন তিনি কে তিনি তো এমন সত্তা তিনি যাকে চান তাকে ছেলেও দেন মেয়েও দেন তিনি কে তিনি এমন সত্তা তিনি আমার এমন আল্লাহ তিনি যাকে চান তারে ছেলেও দেন না মেয়েও দেন না নিঃসন্তান বানিয়ে দুনিয়ায় রাখেন তিনি কে তাহলে ছেলে সন্তান দেওয়ার মালিক একজন আল্লাহর কাছে চাইবেন যে কোনো পরিস্থিতিতে আমরা আল্লাহর কাছে চাইবো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইস্তাআনতা ফাসতাইন বিল্লাহ যখন কিছু চাইবে আল্লাহর কাছে যাও যখন সাহায্য চাইবে সাহায্যের হাত ফরিয়াদের হাত আকাশের দিকে তুলে আল্লাহর কাছে যাও চিল্লায় বলেন ঠিক কি না এমনকি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কবরের সামনে দাঁড়িয়েও কিছু চাওয়া যায় না আপনারা যারা হজ উমরা করতে গিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল কবর শরীফের সামনে দাঁড়িয়ে যদি কিছু চান পুলিশ আপনার হাতে বাড়িয়ে দিবে বলবে এই হাজি এখানে কি চাও এবার টার্ন উল্টা ঘুরো ওই যে কেবলা কেবলার মালিক আল্লাহর কাছে চাও তিনি দিবে কারণ এখানে তোমার যেই নবী শুয়ে আছেন তিনিও বিপদে পড়লে কাঁদতেন আর চাইতেন কার কাছে এজন্য আমরাও চাইবো কার কাছে আল্লাহ ছাড়া কখনো কোনোদিন কারো কাছে চাইবো না তিনি এমন সত্তা তাকে দেখা যায় না কিন্তু তিনি সব দেখেন ঠিক কি না কিন্তু তিনি আমার খুব কাছে কত কাছে আমার বাবা আমার যত কাছে তার চেয়ে আমার বেশি কাছে আমার আল্লাহ আমার মা আমার যত কাছে আমার তার চাইতে বেশি কাছে কে আমার স্ত্রী আমার যত কাছে
তার চাইতে আমার বেশি কাছের কে? এমন কি আমি আমার যত কাছের তার চাইতে আমার বেশি কাছের কে? এজন্য রব্বুল আলামিন বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ. ও নবী, যখন আমার বান্দারা জিজ্ঞেস করে আমি আল্লাহ কোথায়, আপনি বলে দেন ফা ইন্নি করিব, আমি কাছে আমি দূরে না, তোমরা যদি আমারে ডাকো আমি ডাকে সাড়া দিয়ে দেই. সুবহানাল্লাহ, পড়েন, ডাকলেই যিনি সাড়া দেন তিনি কে? আল্লাহ বললেন তিনি কাছে, আরেক আয়াতে বললেন আমি সবচেয়ে কাছে. আল্লাহ আকবার. ونحن أقرب إليه من حبل الوريد ونحن أقرب إليه من حبل الوريد. মানুষের পিঠে যে মেরুদণ্ড থাকে, মানুষের গলায় যে শ্বাস নালী থাকে, মানুষের ঘাড়ের মধ্যে যে খাদ্য নালী থাকে, আমি আল্লাহ তার শ্বাস নালী এই ঘাড়ের খাদ্য নালীর চাইতেও বেশি কাছে. এই যে শ্বাসনালী, এই যে খাদ্যনালী, এইটা আমার যত কাছে আমার আল্লাহ আমার তার চাইতে বেশি কাছে. আমরা চাইলেই আল্লাহ গো বলে ডাক দিলেই আল্লাহর কাছে পেতে পারি. আল্লাহর কাছে যাওয়া সহজ না কঠিন? জোরে বলতে হবে, সহজ না কঠিন? আল্লাহ বলেন ফা ইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি, আমার কোন বান্দা যদি আমাকে একা একা স্মরণ করে আমি আমার ওই বান্দার একা একা স্মরণ করি. وإن ذكرني في ملئٍ ذكرته في ملئٍ خير منه, আমার বান্দা যদি আমাকে একা একা স্মরণ না করে এরকম মহা সমাবেশে স্মরণ করে, আমি আল্লাহ আমার আরশের উপরে এর চাইতেও বড় সমাবেশ ফেরেশতাদেরকে নিয়ে তৈরি করে তখন আমার বান্দাকে মহা সমাবেশে স্মরণ করি. এখন আমরা মহা সমাবেশে আল্লাহকে স্মরণ করতেছি না? আরশের উপরে এর চেয়ে বড় মহা সমাবেশ করে আমাদেরকে স্মরণ করতেছে কে? وإن تقرب إلي بشبر تقربت إليه ذراعا. আল্লাহ বলে কোন বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে যাই. وإن تقرب إلي ذراعا تقربت إليه باعا, আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায় আমি আমার বান্দার দিকে দুই হাত এগিয়ে যাই. وإن أتاني يمشي أتيته هرولا, আমার বান্দা যদি আমার দিকে আস্তে আস্তে হেঁটে হেঁটে আসতে চায় আমি আমার বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই. তার মানে আল্লাহকে কাছে পাওয়া সহজ না কঠিন? আমরা আল্লাহর কাছের বান্দা হতে চাই কি চাই না? সবাই চান, তা আওয়াজ এত ছোট কেন? আমরা আল্লাহর কাছের বান্দা, পেয়ারা বান্দা, নৈকট্য প্রাপ্ত বান্দা হতে চাই কি চাই না? চাই. আজকের এই চমৎকার রজনীতে আমরা জেনে যাব কিভাবে আল্লাহর কাছের বান্দা হওয়া যায় কোরআন এবং সুন্নার আলোকে. কোরআনকে যদি আমরা জিজ্ঞেস করি কোরআন কিভাবে আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হওয়া যায়, কোরআন বলে সেজদায় লুটিয়ে পড়ো আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হয়ে যাও. সুবহানাল্লাহ, পড়বেন না? সেজদায় নত হও অশ্রু ছাড়ো প্রভুর শরণে হৃদয় গাড়ো. সেজদায় নত হও ছাড়ো প্রভুর শরণে হৃদয় গাড়ো, প্রাণ ঢেলে সব ব্যথা বলো প্রভুকে, বলো প্রভুকে, হে রাত কি কেটে যাবে ঘুমে অলসে, হে রাত কি কেটে যাবে ঘুমে অলসে, তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে, হে রাত কি কেটে যাবে ঘুমে অলসে. আলহামদুলিল্লাহ, পড়েন, কোরআন আমাদেরকে বললো সেজদায় লুটিয়ে পড়ো আল্লাহর কাছে চলে যাও. সোজা প্রশ্ন সোজা উত্তর, কোরআনকে জিজ্ঞেস করলাম
কেমন করে আল্লাহর কাছে যাওয়া যায়? কোরআন বলল একেবারে সোজা সেজদায় লুটিয়ে পড়ো, আল্লাহ তোমার কাছে টেনে নিবে। ওয়াসজুদ ওয়াকতারিব, সূরাতুল আলাকের শেষ আয়াতের শেষাংশে আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিলেন কেমন করে আল্লাহর কাছে যাওয়া যায়। আল্লাহ বললেন ওয়াসজুদ ওয়াকতারিব, এটা মুখস্থ করে যেতে হবে। আজকে গাইবান্দার ভাইয়েরা আমার সাথে আওয়াজ তুলে পড়েন, ওয়াসজুদ ওয়াকতারিব, ওয়াসজুদ ওয়াকতারিব, ওয়াসজুদ ওয়াকতারিব, মানে সেজদা দাও কাছে আসো। ক্লোজ আপ ওয়ান প্রোগ্রাম করে কাছে আসার গল্প আছে না নাই? কিন্তু কোরআনে যে কাছে আসার গল্প আছে এটা বাঙালিরা জানে না, এটা মুসলমান জানে না। কোরআন কাছে আসার গল্প শিখায়, ছেলে মেয়েদের কাছে আসার গল্প নয়। বান্দা কি করে আল্লাহর কাছে যেতে পারে সেই গল্প চিল্লায় বলেন ঠিক কিনা? ওয়াসজুদ সেজদায় লুটিয়ে পড়ো, কাছে আসো, কাছে আসো। আপনি বিপদে পড়ে আছেন সেজদা দেন, ব্যবসায় মন্দা সেজদা দেন, অসুস্থ সেজদা দেন, মনে জ্বালা যন্ত্রণা ঋণের বোঝা সেজদা দেন, সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে চলে যান। বিষ্ণু ঈসা ইসলাম বললেন আকরাবু মা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি ওহুয়া সাজিদুন ফাকসিরু ফীহি দুআ, বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে তখন বান্দা আল্লাহর সবচাইতে কাছে চলে যায়। পড়েন সুবহানাল্লাহ। আপাত দৃষ্টিতে দেখা যায় আপনি যখন সেজদা দেন এটা মসজিদের কার্পেটে পড়ে, আপনি যখন সেজদা দেন কপালটা জায়নামাজে পড়ে, আপনি যখন সেজদা দেন আপনার কপালটা টাইলসে পড়ে, কিন্তু বিশ্বনবীর ভাষ্য অনুযায়ী আপনার সেজদার কপালটা আল্লাহর কুদরতি পায়ের উপরে পড়ে। এজন্য সেজদা দেওয়ার সময় এই ফিল করার দরকার আছে না নাই? ডু ই ফিল দ্যাট হি ইজ দ্য ক্লোজেস্ট ওয়ান? আমরা কি এটা ফিল করি যে আল্লাহ আমার সবচেয়ে কাছে? আমরা কি নামাজ পড়ার সময় এটা ফিল করি যে হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সল্লু সলাতান মুআদ্দে, বিদায়ী নামাজ পড়ো, এমনভাবে নামাজ পড়ো চিন্তা করো এই নামাজ হতে পারে তোমার জীবনের শেষ নামাজ। পারফর্ম দ্য সালাত অ্যাজ ইফ দিস ইজ ইউর লাস্ট অ্যান্ড ফাইনাল প্রেয়ার, এমনভাবে সালাত পড়বা চিন্তা করবা হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ, ঠিক কিনা? এখন আমার ঘড়িতে বাজে 10:15, যদি বলা হয় রাত 12টায় আপনার ইন্তেকাল হবে, আজ রাতে, আজ রাত 12টায় আপনার ইন্তেকাল, এখন 2 রাকাত নামাজের সুযোগ পাবেন, পড়ে নেন, আপনার হুশ থাকবে, কথা কন না কেন, হুশ থাকবে আপনার, পাগলের মতো দৌড়ি আপনি ঠান্ডা পানি দিয়ে অজু করবেন, ধীরস্থির ভাবে অজু করে জামা পরবেন, আতর মাখবেন, টুপি লাগাবেন, আর চোখ দিয়ে দাঁড় দাঁড় করে পানি ঝরবে, ঠিক কিনা? কারণ আপনি নিশ্চিত, আপনি জানেন আজ রাত 12টায় আপনার মরণ। ওই দিন নামাজে দাঁড়িয়ে কি আপনি প্রতিদিনকার মতো তাড়াহুড়ো করে নামাজ পড়বেন? কিভাবে পড়বেন? ধীরস্থির ভাবে রিল্যাক্সের সাথে, উইথ রিল্যাক্স, রিল্যাক্সের সাথে পড়বেন, লম্বা কিয়াম, লম্বা রুকু, লম্বা সুজুদ। সেদিনের সিজদায় আপনার চোখের পানিতে জায়নামাজটা ভিজে যাবে, ঠিক কি না? সেদিনের রুকু হবে আপনার জীবনের সবচাইতে সেরা রুকু, সেদিনের সিজদা হবে আপনার জীবনের সবচাইতে শ্রেষ্ঠতম সিজদা, কারণ আপনি জানেন এটাই আমার লাস্ট চান্স, ঠিক কি না? তো এই যে আজকের মাহফিল শেষে আমরা বাসায় যে পৌঁছতে পারবো কোনো গ্যারান্টি কারো কাছে আছে? আরো 10 মিনিট বাজবো গ্যারান্টি আছে? 5 মিনিট বাজবো? শ্বাস যেটা ঢুকালাম শ্বাস বের করতে পারবো কোনো গ্যারান্টি আছে? তাহলে প্রত্যেক বেলা যখন নামাজে দাঁড়াই এই চিন্তাটা করি না কেন আমরা যে এটাই হতে পারে শেষ নামাজ, যেহেতু কোনো গ্যারান্টি নাই? প্রতিটা ওয়াক্তের নামাজের সময় আমাদেরকে ভাবা উচিত ইট কুড বি মাই লাস্ট অ্যান্ড ফাইনাল প্রেয়ার ইন মাই লাইফ, এটা হতে পারে আমার জীবনের শেষ নামাজ। এজন্য এখন থেকে গাইবান্দার ভাইয়েরা আমরা যখন নামাজে দাঁড়াবো তাড়াহুড়ো করবো নাকি? তাড়াহুড়ো করবেন আপনারা? বিষ্ণু ঈসা ইসলাম বললেন সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে। আল্লাহর হাবিব সাহ ইসলাম বললেন কাইফা ইয়াসরিকু ফিস সালা, ইয়া রাসূলুল্লাহ নামাজে কেমনে চুরি করে? আল্লাহর হাবিব সাহ ইসলাম বললেন ইয়াসরিকু ফি রুকুআহি ওয়া সুজুদিহি, রুকু সেজদায় চুরি করে। এরকম আছে না নাই? গাইবান্দায় মনে হয় এরকম নাই, আছে বেশি, থাকলে এগুলো আমরা বাদ দিয়ে দিব। এই মাহফিলগুলো হচ্ছে পরিবর্তনের জন্য, পরিবর্তনের জন্য। আমরা শুধু উই জাস্ট শো ইউ দ্য রাইট পাথ, বাট দ্য ডিসিশন ইজ ইয়োরস, সিদ্ধান্ত আপনার, আমরা পথ দেখাই দিব, এটা জান্নাতের পথ, এই পথটা ডানে চলে গিয়েছে, সোজা স্ট্রেইট ফরওয়ার্ড টু জান্নাত, এন্ড দিস ইজ দ্য লেফট ওয়ে, দিস গোজ টু দ্য হেল ফায়ার, এটা জাহান্নামের পথ, চলে গিয়েছে বাঁয়ে,
দ্য ডিসিশন ইজ ইয়োর, সিদ্ধান্ত আমার না, সিদ্ধান্ত নিতে হবে আপনাদের, সিদ্ধান্ত নেবেন ডানে যাবেন না বাঁয়ে যাবেন। এজন্য আপনার একটা শক্ত সিদ্ধান্তই পারে আপনাকে জান্নাতি বানাতে। আমরা যেন এই সিদ্ধান্ত নিতে পারি যে আমরা সালাতে আজ থেকে আর কোনোদিন তাড়াহুড়ো করব না। তাহলে কি করব সালাতের মধ্যে? রিল্যাক্স করব। কি করব? রিল্যাক্স, আওয়াজ করে পড়েন রিল্যাক্স, এই সালাতে রিল্যাক্স, দাঁড়াবেন রিল্যাক্স, রুকুতে যাবেন রিল্যাক্স, সিজদায় লুটিয়ে পড়বেন রিল্যাক্স, সিজদা থেকে উঠে বসবেন রিল্যাক্স, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানোর নিয়ম কয়েক সেকেন্ড। কিন্তু অনেকে রুকু থেকে কোন রকম দাঁড় না হয়ে সেজদায় চলে যায়, আছে না নাই? দুই সেজদার মাঝখানে কয়েক সেকেন্ড ঠান্ডা মাথায় বসে তাসবি পড়ার কথা, কিন্তু অনেকেই একটা তাসবি সেজদা থেকে কোন রকম মাথা তুলেই আরেক সেজদায় দৌড় মারে, এরকম ডাকাইতে, আছে না নাই? এরকম তাড়াহুড়ো করে নামাজ পড়া যাবে? এক সাহাবি নামাজ পড়লেন, নামাজ পড়ে বিশ্ব নবীর কাছে আসলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, আবার নামাজ পড়ো কারণ তোমার নামাজ হয় নাই। সাহাবি আবার বললেন, বিশ্বনবী আবার বললেন, সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, আবার নামাজটা পড়ে আসো তোমার নামাজ হয় নাই। সাহাবি আবার পড়ে আসলেন, বিশ্বনবী আবার বললেন, সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, আবার নামাজ পড়ে আসো নামাজ হয় নাই। এবার সাহাবি কেঁদে দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে ভালো নামাজ আমি পড়তে পারি? আমারে শিখিয়ে দেন। বিশ্বনবী বললেন, তাহলে আসো শিখিয়ে দেই। যখন দাঁড়াবা রিল্যাক্সের সাথে দাঁড়াবা, যখন রুকুতে যাবা রিল্যাক্সের সাথে রুকুতে যাবা, যখন রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবা রিল্যাক্সের সাথে দাঁড়াবা, হাত্তা তাতমা ইন্না রাকিআন, হাত্তা তাতমা ইন্না সাজিদান, যেখানেই যাবা শুধু রিল্যাক্স করবা। কি করবা? রিল্যাক্স। গাইবান্দার ভাইরা, তাড়াহুড়ো যেন না করি, খবরদার, তাড়াহুড়ো করা যাবে না, অস্থির হওয়া যাবে না, এদিক ওদিক তাকানো যাবে না। অনেকে নামাজ পড়ে ডান দিকে বা দিকে তাকায়, আছে না নাই? নামাজ পড়ে দাঁড়িয়ে চুলকায়, আছে না নাই? নামাজ পড়ে মোবাইলও বের করে, আছে না নাই? নামাজ পড়ে বিপিএল এর খেলার টেনশনও করে, এরকম আছে না নাই? না, এগুলো করা যাবে? আপনি নামাজে অন্যদিকে তাকালে আল্লাহ ডেকে বলে আকবিল, ফিরে আয়, আবার তাকালে আকবিল, ফিরে আয়, আবার তাকালে আকবিল, ফিরে আয়, আবার অন্যদিকে সালাতে তাকালে আল্লাহ বলে লা হাজাত আলি ইলা সালাতিক, তোর এই নামাজের কোনো দরকার আমি আল্লাহর নাই। নাউজুবিল্লাহ, পড়বেন না? তাহলে যে আল্লাহর জন্য সালাত পড়তে গেলেন, ওই আল্লাহ যদি বলে তোর নামাজের দরকার নাই, তাহলে কার জন্য সালাত আদায় করতে গেলেন? একটু চিন্তা করেন। আজ থেকে আমরা এই শপথ নেই যে কখনো কোনোদিন নামাজের মধ্যে আমরা আর তাড়াহুড়ো করবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়ালে লম্বা কিয়াম করতেন, লম্বা রুকু করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবী যখন নামাজে দাঁড়াতেন, বিশ্বনবীর পাগুলো ফুলে ফুলে টিউমারের মতো এত মোটা হয়ে যেত, মোটা হয়ে যেত, টিউমার হয়ে যেত পায়ের মধ্যে। আম্মা জান আয়েশা বলেন, এত লম্বা সময় বিশ্বনবী দাঁড়িয়ে থাকতেন, আমি মনে করতাম বিশ্বনবী মনে হয় রুকু করতে ভুলে গিয়েছে, আবার রুকুতে যে এত লম্বা রুকু করতেন, আমরা মনে করতাম রুকু থেকে দাঁড়াতে ভুলে গিয়েছে, আবার বিশ্বনবী প্রথম সেজদায় যে এত লম্বা সময় সেজদা করতেন, আমরা মনে করতাম দ্বিতীয় সেজদা করতে বিশ্বনবী ভুলে গিয়েছে। এজন্য বিশ্বনবীর মতো আমাদের সালাতগুলো হওয়ার দরকার, আছে না নাই? সালাতে কায়েম করো, হো সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিহিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম। সুবহানাল্লাহ, পড়ে লম্বা লম্বা সিজদা দিতেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু, লম্বা লম্বা সিজদা দিতেন বিশ্বনবীর স্ত্রীরা, লম্বা লম্বা সিজদা দিতেন বিশ্বনবীর সাহাবারা। বিশ্বনবীর সাহাবাদের বর্ণনা যখন রাব্বুল আলামিন কোরআনে দিতে চেয়েছেন, আল্লাহ বলেছেন, তারাহুম রুক্কাআন সুজ্জাদা, নবী হে আপনি দেখবেন আপনার সাহাবারা সময় পেলেই লম্বা রুকু করে, সময় পেলেই লম্বা সিজদা করে। সুবহানাল্লাহ, পড়েন। এক সাহাবি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একটা আমলের কথা আপনি আমারে বলে দেন
যে আমলটা করলে রব্বুল আলামিন আমার জান্নাতে ঢুকাবে। বিশ্বনবী বললেন আলাইকা বিকাসরাতি সুজুদ, তোমার উচিত বেশি বেশি লম্বা সেজদায় পড়ে থাকা। লম্বা সেজদায় যারা পড়ে থাকে তাদেরকে জান্নাতে ঢুকানোর গ্যারান্টি দিয়েছে কে? চিল্লায় বলতে হবে কে? সেজদাকে আল্লাহ তাআলা এত পছন্দ করেন, কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে আদেশ করবেন আমাকে একটা সেজদা দিয়ে দেখাও, সেদিন দেখাইতে পারবেন তো আল্লাহরে? হ্যাঁ পারবেন, পারবেন। ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইউদাউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে ডেকে বলবেন আমি আল্লাহর সামনে, তোমরা সবাই আমাকে সেজদা দিয়ে দেখাও। আমরা যারা দুনিয়ায় সেজদা দিয়েছি আল্লাহু আকবার বলে সেজদায় লুটিয়ে পড়ব, কিন্তু যারা দুনিয়ার বুকে আল্লাহর সেজদা দেয় নাই তাদের পিঠটারে লোহার মতো সেদিন শক্ত করে দিবে কে? শত চেষ্টা করেও সেদিন তারা তাদের পিঠকে বাঁকা করতে পারবে না, মুহূর্তের মধ্যে তাদেরকে সাকার দুজকে নিক্ষেপ করবে কে? এজন্য সেজদা দিলেই লাভ, সেজদা দিলেই বরকত, সেজদা দিলেই সমস্যার সমাধান। জীবনে যত সমস্যায় আপনি পড়বেন সেজদায় লুটিয়ে পড়েন, কারণ আল্লাহর কাছে যদি আমরা যেতে চাই সেজদার কোনো বিকল্প নাই, ঠিক কি না? এই যে শুরুতে আমাকে শোনালেন যে জি হুজুর আমরা আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হতে চাই, আমরা আল্লাহর কাছের বান্দা হতে চাই, কাছের বান্দা হতে চাইলেই সেজদা দিতে হবে। কে দিতে হবে? সেজদা, সেজদা দিলেই বরকত। মূসা আলাইহিস সালাম আর ফেরাউন একসাথে দাঁড়ালো, ফেরাউনের জাদুকররা বিশাল বড় বড় সাপ, বড় বড় অজগর, বড় বড় বাঘ আর ভাল্লুক, জাদুকররা বড় বড় জাদু দিয়ে বাঘ আর ভাল্লুক বানালো। এগুলো দেখে মূসা আলাইহিস সালাম ভড়কে গেলেন, ভয় পেয়ে গেলেন। আল্লাহ বলেন মূসা ভয় পেও না, তোমার লাঠি রাখো। মূসা আলাইহিস সালামকে একটা লাঠি দিয়েছিল কে? এই লাঠি সাগরে রেখে দিলে রাস্তা হয়ে যায়, জমিনে গেড়ে দিলে গাছ হয়ে যায়, ফেরাউনের সামনে রেখে দিলে বড় অজগর সাপ হয়ে যায়। সুবহানাল্লাহ, পড়তে পারলেন না? মূসা আলাইহিস সালাম রেখে দিলেন বিশাল বড় অজগর সাপ হয়ে ফেরাউনের জাদুকরদের বাঘ ভাল্লুক সাপ আর অজগর সবগুলোকে খেয়ে বিশাল বড় ফনা ধরে আছে আর বলতে শুরু করেছে আর কি আছে সামনে নিয়ে আয়। সুবহানাল্লাহ, পড়েন। এই দৃশ্য দেখে ফেরাউনের জাদুকরেরা ভয় পেয়ে গেল, মুহূর্তের মধ্যেই কপালটা জমিনের মধ্যে লাগিয়ে বলল আমরা ফেরাউনের কথা আর মানি না, মুসার রব, হারুনের রব, বনি ইসরায়েলের রব, ওই আল্লাহর জন্য আমরা সবাই সেজদায় পড়ে গেলাম। ফা উলকিয়া সাহারাতু সাজিদি, মুহূর্তে এরা সেজদায় পড়ে গেল। সেজদা দেওয়ার সাথে সাথে এদেরকে হেদায়েত দিল কে? এই দুনিয়াতে কেউ কাউরে হেদায়েত দিতে পারে না, হেদায়েত করার মালিক একজন, তিনি কে? কোন নবী কাউরে হেদায়েত দিতে পারে? কোন ওলি, কোন শহীদ, কোন সালেহ, কোন বুজুর্গ হেদায়েত দেওয়ার মালিক একজন, চিল্লায় বলতে হবে তিনি কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। নবী, হ্যাঁ আপনি চাইলেই কাউকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েত দেওয়ার মালিক কে? এই পৃথিবীতে অনেক বাবা ছিল নবী, ছেলের হেদায়েত হয় নাই, আছে না? আছে না? অনেক ছেলে ছিল নবী, বাবার হেদায়েত হয় নাই, আছে না? অনেক স্বামী ছিল নবী, স্ত্রীর হেদায়েত হয় নাই, আছে না? নাই। তার মানে কেউ কাউরে হেদায়েত দিতে পারে না, হেদায়েত দেওয়ার মালিক একজন, চিল্লায় বলতে হবে তিনি কে? ইবলিস, জাহান্নামীদের সর্দার, আল্লাহর একটা সেজদার আদেশকে অমান্য করার কারণে, ঠিক কিনা? রাব্বুল আলামিন আদেশ করলেন উসজুদু লি আদম, ও ফেরেশতারা সবাই মিলে আমার খলিফা আদমকে সেজদা করো। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাইন ইল্লা ইবলিস, যত ফেরেশতা ছিল দলে দলে কাতারে কাতারে সাইয়েদনা আদমের জন্য সেজদায় লুটিয়ে পড়লেন, একজন ছাড়া সে হলো ইবলিস। মুহূর্তের মধ্যে তারে জাহান্নামের লিডার বানায় দিল কে? কয়টা সেজদার আদেশ অমান্য করেছে? সবাই বলতে হবে কয়টা? আমরা অমান্য করতেছি কয়টা? শয়তান মিস করছে কয়টা সেজদা? গাইবান্দার ভাইরা এখন আওয়াজ নাই গলায়, ইবলিস শয়তান সেজদা মিস করছে কয়টা? আপনি মিস করছেন কয়টা? হ্যাঁ, কোনো হিসাব নাই। এই জন্য বেশি বেশি সেজদা দেওয়ার দরকার আছে না নাই? সালাত আদায়ের দরকার আছে না নাই?
কেমন করে আল্লাহর কাছে যাব? আল্লাহ বলেন ওয়াসজুদ ওয়াকতারিব, আমার সাথে সাথে আওয়াজ করে পড়তে হবে ওয়াসজুদ ওয়াকতারিব, ওয়াসজুদ ওয়াকতারিব মানে সেজদায় লুটিয়ে পড়ো, আমি আল্লাহর কাছে চলে আসো। এখন থেকে অসুস্থ হলে কি করবেন? হ্যাঁ, সেজদা দিবেন? বিপদে বললে কি করবেন? বাবার দরবারে যাবেন না? হ্যাঁ, পরীক্ষায় পাশ করতে চাইলে কি করবা? সেজদা দিয়ে কারে বলবো? আল্লাহরে বলবো। তিনি সবকিছুর সমস্যার সমাধান করে দিতে পারেন, ঠিক কি না? তাহলে কোরআনের আলোকে আমরা জানলাম আল্লাহর কাছে যাওয়া যায় সেজদার মাধ্যমে। এবার যদি সুন্নার আলোকে জানতে চাই কি করে আল্লাহ তাআলার কাছে যাওয়া যায়, সুন্না আমাদেরকে জানাই বেশি বেশি নফল ইবাদত করলে আল্লাহর প্রিয় ভাজন নৈকট্যপ্রাপ্ত বান্দা হওয়া যায়, পড়েন সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন মা ইয়াজালু আব্দি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, আমার বান্দা যখন বেশি বেশি আমার জন্য নফল ইবাদত করে এগুলো করার মধ্য দিয়ে বান্দা আমার কাছে আসতে থাকে, পড়েন সুবহানাল্লাহ। যত নফল ইবাদত করবেন তত আল্লাহর কাছে যাবেন, ফরজ তো করাই লাগবে, এটা কম্পালসারি অব্লিগেটরি, ফরজ তো করা লাগবেই। কিন্তু আল্লাহর কাছে যেতে চাইলে কাছে যাওয়া যায় ফরজ দিয়ে না নফল দিয়ে? নফল দিয়ে। চিল্লায় বলেন কি দিয়ে? নফল হচ্ছে ওভার টাইম। নফল কি? ওভার টাইম করে যেমনি বেশি টাকা কামানো যায় তেমনি নফল ইবাদত করে আল্লাহ তাআলার প্রিয় ভাজন বান্দা হওয়া যায়, কাছে যাওয়া যায়, চিল্লায় বলেন ঠিক কি না? আল্লাহ বলে আমার কোন বান্দা যদি বেশি বেশি নফল ইবাদত করা শুরু করে দেয় সে আমার এত কাছে আসে, এত কাছে আসে, এত কাছে আসে, তখন কান দিয়ে যে যা শুনে সে তার নিজের কানে শুনে না, আমি আল্লাহর কানে শুনে কোন সুবহানাল্লাহ। চোখ দিয়ে তখন সে যা দেখে নিজের চোখে দেখে না, আমি আল্লাহর চোখে দেখে, আল্লাহ আকবার। হাত দিয়ে যখন বান্দা কিছু ধরে নিজের হাতে ধরে না, আমি আল্লাহর হাতে ধরে। পা দিয়ে যখন আমার বান্দা হেঁটে যায় বান্দা নিজের পায়ে হাঁটে না, আমি আল্লাহর পায়ে হাঁটে। তার মানে আমি আর আমার বান্দার মধ্যে তেমন গ্যাপ থাকে না, সে যখন শুনে কেমন যেন আমার কানে শুনে, সে যখন দেখে কেমন যেন আমার চোখে দেখে, সে যখন ধরে কেমন যেন ওই জায়গায় আমি আল্লাহর হাত যুক্ত হয়ে যায়, সে যখন দৌড়ায় কেমন যেন আমি আল্লাহর পা দিয়ে দৌড়ায়, চিল্লায় বলেন ঠিক কি না? বদরের প্রান্তরে 1000 সৈন্যবাহিনী, তলোয়ার অস্ত্র শস্ত্রে সজ্জিত ঘোড় সওয়ার বাহিনী, বিশ্বনবী গেলেন 313 জন নিয়ে, তলোয়ার নাই, ঘোড়া নাই, কিচ্ছু নাই, আল্লাহর উপর ভরসা করে বিশ্বনবী এক মুষ্টি বালি নিয়ে ওয়াশাহাতিল উজু বলে নিক্ষেপ করলেন, মুহূর্তের মধ্যে প্রতিটি ধুলিকণা বালিকণা কাফেরদের চোখের ভেতরে ঢুকাই দিল। কে? কারণ আল্লাহ তখন বিশ্বনবীরে ডেকে বলেছেন নবী আপনি যখন বালু মেরেছেন নিজের হাতে মারেন নাই, যখন বালু নিক্ষেপ করেছেন মূলত আমি আল্লাহর হাত দিয়ে বালু মেরেছেন। আমার মাইতা ইযা রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, যখন আপনি বালু মেরেছেন এক মুষ্টি বালু যখন কাফেরদের চোখে নিক্ষেপ করেছেন নিজের হাতে করেন নাই, কেমন যেন আমি আল্লাহ আমার হাতে বালুটা নিক্ষেপ করেছি। আপনি শুধু বালু নিয়ে নিক্ষেপ করেছেন আর প্রতিটি ধুলিকণা বালিকণা আমি প্রতিটি কাফেরের চোখের ভিতরে ঢুকাই দিয়েছি, পড়েন আল্লাহু আকবার। আপনার সামনে যদি 500 জন লোক দাঁড়ায় গাইবান্দার এক চিপা থেকে আপনি বালু নিয়ে যদি এরকম মারেন ওদের চোখে, 500 জনের চোখে লাগবে নাকি? কয়জনের চোখে লাগবে? কয়জন? কয়েকজন, 2-4 জন, 10 জন, 15 জন, 20 জন, 500 জনের চোখে লাগবে? কেমন যেন আল্লাহ নিজেই বান্দার কাজ করে দেয়। এজন্য বেশি বেশি নফল ইবাদত করবেন। হ্যাঁ, আওয়াজ করে ইনশাল্লাহ বলতে পারলেন না? তাহলে আল্লাহর কাছে যাওয়ার 1 নম্বর মাধ্যম হচ্ছে সিজদা দেওয়া। কি দেওয়া? আর হাদিস বা সুন্নার আলোকে আমরা জানলাম আল্লাহ তাআলার নৈকট্য পাওয়ার 2 নম্বর মাধ্যম হচ্ছে নফল ইবাদত করা। কি করা? এই যে অনেকে বললেন হুজুর আমাদের যে কত সেজদা মিস গেছে কোনো হিসাব নাই, এখানে অনেক ক্যাটাগরির মুসলমান আছে, কেউ আছে তাহাজ্জুদ গুজার, কেউ আছে 5 ওয়াক্ত পড়ে, কেউ আছে 4 ওয়াক্ত, কেউ আছে 3 ওয়াক্ত, কেউ আছে 2 ওয়াক্ত, কেউ আছে 1 ওয়াক্ত, কেউ আছে 9 ওয়াক্ত, আছে না নাই? কেউ আছে শুধু জুমার মুসল্লি, কেউ আছে শুধু 2 ঈদের মুসল্লি, আছে না নাই? এই যে বললেন যে হুজুর কত সেজদা, যে শয়তান মিস করছে একটা, আমরা যে মিস করছি কয়টা তার কোনো হিসাব নাই, হিসাব নাই। এখন থেকেই তওবা করতে হবে, ঠিক কি না?
আর নফল ইবাদত বাড়ায় দিতে হবে। কিয়ামতের দিন আল্লাহ বলবে উনজুরু হাল্লি আব্দি মিন তাতাওয়ু, দেখো তো কোন বান্দার যখন ফরজে ঘাটতি, যে ফরজগুলো মিস করছেন, ফরজে যখন ঘাটতি আল্লাহ তখন বলবে ও ফেরেশতারা দেখো তো ওর নফল আছে কিনা, ফেরেশতারা খুঁজে দেখবে কিছু নফল আছে, আল্লাহ তখন বলবে নফলগুলো নিয়ে ফরজের জায়গার মধ্যে বসায় দে। আওয়াজ করে বলতে হবে আল্লাহ আকবার। তাহলে নফল ইবাদত বাড়ানোর দরকার আছে না নাই? বিষ্ণুই বললেন সবচাইতে দামি নফল ইবাদতের নাম হচ্ছে কোরআন তেলাওয়া। আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, যত নফল ইবাদতের লিস্ট আছে এই লিস্টের র‍্যাঙ্কিং এক নম্বরে থাকবে কোরআনের তেলাওয়া, চিল্লায় পড়েন আল্লাহ আকবার। কারণ এই কিতাবটা এমন কিতাব যে কিতাবে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, সংশয় নাই। এই কিতাব আমাদেরকে পথ দেখায়। আমরা অন্য কোনো কিতাব পড়তে চাই না, আমরা যে কিতাব পড়তে চাই কিতাবটার নাম কি? সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? চোখ রাখবেন কোথায়? আওয়াজ করে কোথায়? পড়েন সবাই। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ইফ ইউ ওয়ান্ট দ্য সলিউশন দিস দুনিয়া এন আখিরা, গো ব্যাক হ্যাভ এ লুক টু দ্য হোলি কোরআনে। সুবহানাল্লাহ, পড়েন কোরআনে চোখ রাখেন, সব আছে এখানে, সব ইতিহাস, এমব্রয়োলজি, কসমোলজি, সোশ্যালজি, বায়োলজি, বুটানি, মানব প্রয়োজনীয় যা দরকার, সাগরের অতুল গহ্বরের কথা, মহাকাশের কথা, নৃবিজ্ঞান, প্রাগৈতিহাসিক বর্ণনা, সব কিছু দিয়ে কোরআনটাকে সমৃদ্ধ করে দিয়েছে কে? এই জন্য প্রতিদিন আমরা কোরআন পড়ব। ফজরের পরেই কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? কারণ এটা নফল ইবাদতের মধ্যে নাম্বার ওয়ান। নফল ইবাদতের লিস্টের মধ্যে কোরআন তেলাওয়াতটা নাম্বার কত? আওয়াজ করে কত? তাহলে এখন থেকে আমাদের স্লোগান হোক, ফজরের সালাতের পরে আমরা কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ। নাই রাজি আছেন তো সবাই? ফজরের পরপরই যেন গাইবান্দার প্রতিটি গ্রাম থেকে, প্রতিটি ঘর থেকে কোরআনের সুমধুর বাণী ভেসে আসে, ঠিক কিনা? আমাদের ছেলেমেয়েরা কোরআন শিখুক, কোরআন জানুক, কোরআন শিখে মানুষ হোক আমরা চাই না? কারণ কোরআন শিখলেই মানুষ হওয়া যায়। কোরআন এসেছে মানুষের মতো মানুষ বানাতে। গরুর পেট থেকে বেরোলে এটা গরু, ছাগলের পেট থেকে বেরোলে ওটা ছাগল হয়ে যায়, কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয় না, ওটাকে মানুষ বানাইতে হয়। আর মানুষ বানাইতে হইলে যে কিতাবটা লাগে ওই কিতাবটার নাম কোরআন। পড়তে জানেন তো সবাই? রিডিং দেখে পড়তে জানেন? একটা অক্ষর পড়লে দশটা নেকি দেয় কে? এক আয়াত পড়লে জান্নাতে আপনার ফ্ল্যাট এক এক তলা লম্বা করে দেয় কে? পৃথিবীর আর কোনো কিতাবের ব্যাপারে এই ঘোষণা আছে? রবীন্দ্রসঙ্গীত তেলাওয়াত করলে এক অক্ষরে কত সওয়াব? সওয়াব নাকি মাইজ? নজরুল সঙ্গীত তেলাওয়াত করলে এক শব্দে কত সওয়াব? বাইবেল পড়লে? গীতা পাঠ করলে? রামায়ণ, শ্রীমদ ভাগবত গীতা কোনো সওয়াব আছে? কিন্তু কোরআনের একটা অক্ষর পড়লে আমল নামায় দশ নেকি দিবে কে? যারা কোরআন পড়তে জানি না কোরআন যেন শিখে নেই। এইখানে মাদ্রাসা আছে, এক ভাই সিনেমা কিনে, সিনেমা হল কিনে এটার মাদ্রাসা বানায় ফেলছে। চমৎকার না আইডিয়াটা? পৃথিবীতে আইডিয়ার বড় দাম। জাস্ট ট্রাই টু জেনারেট নিউ আইডিয়াস, ইউ উইল উইন দা ওয়ার্ল্ড, গোটা বিশ্ব আপনি জয় করবেন যদি মাথায় আইডিয়া থাকে, ঠিক কিনা? কি সুন্দর আইডিয়া ভাইয়ের! আগে ছিল কি? সিনেমা, এখন হয়েছে মাদ্রাসা, এখন কি পারা যাবে না এরকম ছেলেমেয়েদেরকে মাদ্রাসাগুলোতে দিবেন? মসজিদে সান্ধ্যকালীন কোরআন শিক্ষার আসর করবেন। ইমাম আসেন কারা কারা দেখি? আইম্মাতুল মাসাজিদ, বিভিন্ন মসজিদের ইমাম। ও অনেক ইমাম আসছে তো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান। আমি অনুরোধ করব, ছোটবেলায় আমরা মক্তবে যেতাম কোরআন পড়ার জন্য। এই মক্তবের সিস্টেম আশা করি চালু আছে আপনাদের মসজিদে, আছে না? আচ্ছা, এটা ছোটদের জন্য, মুরব্বীদের জন্য একটা সিস্টেম করার দরকার আছে না নাই? বয়স্কদের জন্য কোরআন শিক্ষার আসর, ইমাম সাহেবরা যারা হাত তুলছেন করা যাবে? হ্যাঁ ইনশাল্লাহ, বলেন বিকেলে বা সন্ধ্যায়,
বয়স্কদের কোরআন শিক্ষার আসর, আর বয়স্করা যারা পারেন না একটু যাওয়া যাবে পড়ার জন্য? এগুলো হইতেছে ওয়াজ। আপনাদের খোঁজ খবর নেয়া, কি করলেন, কার কি অবস্থা, কেমনে একটু ইম্প্রুভ করা যায়, কেমনে জান্নাতের রাস্তাটা একটু ক্লিন করা যায়, এক ধাপ এগিয়ে যাওয়া যায়, এগুলোই ওয়াজ, ঠিক কি না? তাহলে যারা আমরা কোরআন জানি না, আজকের এই গাইবান্ধার বিশাল জনসমুদ্রের এই প্রোগ্রাম তখনই সফল হবে যখন এই নিয়ত করে আমরা ফিরতে পারবো যে কোরআন শিখে মরতে চাই। রাজি আছে সবাই? রাজি আছে সবাই? তাহলে নফল আবাদতের এক নম্বর লিস্ট হচ্ছে কোরআন তেলাওয়াত। এই কোরআন তেলাওয়াত করে আমরা আল্লাহর কাছে যেতে চাই। লিস্ট নাম্বার টু, তাহাজ্জুদের সালাত। কিসের সালাত? পড়েননি মাঝে মাঝে নাকি ফজরই পড়তে পারেন? হ্যাঁ, রাব্বুল আলামিন বলেন وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَّكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ مَقَامًا مَّحْمُودًا। রাত্রিবেলায় যে ব্যক্তি তাহাজ্জুদের সালাত আদায় করবে তার মর্যাদা বাড়িয়ে দেয় কে? এই যে এপ্রিল মাসে রমাদান আসতেছে না, রমজানে সাহরি খাওয়ার সব সময় আপনারা তাহাজ্জুদ করে নেবেন ফজরের আগ দিয়ে, পারা যাবে না? ওই টাইমে আল্লাহর রহমত বরকত খুব বেশি আল্লাহ নাজিল করেন। আল্লাহ প্রথম আকাশে যখন নেমে আসে সুবহানাল্লাহ পড়েন আর ডাকতে থাকে, এই কার কি লাগবে চাও, কার কি লাগবে, উনি ডাকে দেওয়ার জন্য। আমাদের চাওয়ার সময় নাই, আমাদের যাওয়ার সময় নাই, কার কি লাগবে। ওই সাহারির সময় তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে চান, আপনার মনোবাসনা সব পূর্ণ করে দিতে পারে কে? কোরআনে ঘুমের কয়েকটা আরবি আছে, ঝিমুনি ভাব যে আসে এটাকে আরবিতে বলে নুআস। অনেক সময় গাড়িতে বসে থাকলে এরকম ঝিমুনি আসে না, এটার আরবিতে কি বলে? নুআস। আর হালকা সামান্য ঘুম, যেই ঘুমে মানুষ ঘুমায় আবার আশেপাশে কে যেন কথা বলে শোনাও যায়, এরকম একটা পাতলা ঘুম আছে না নাই, এটাকে ইংরেজিতে বলে পাওয়ার ন্যাপ, এটারে বলে সিনা, এটারে কি বলে? আর সিম্পল ঘুম, আমরা যেটা রাতে ঘুম দেই এটার বলে নাওম, এটার কি বলে? এই সিনা আর নাওম। কোরআনের এক আয়াতে আছে না নাই, আয়াতুল কুরসির ভেতরে, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহর সিনাও নাই আল্লাহর নাওমও নাই। তাহলে একটা পেলাম নুআস ঝিমুনি, আর একটা পেলাম হালকা ঘুম সিনা, আর একটা পেলাম স্বাভাবিক ঘুম এটার বলে নাও, আর একটা আছে গভীর ঘুম এটার বলে হুজু, এটার কি বলে? সবাই আওয়াজ করে বলতে হবে, এটার কি বলে? হুজু। এটা কখন হয়? রাত তিনটার পরে হয়, আহারে কি আরামের ঘুম, কম্বল টাইনে টাইনে ঘুমাইতে মন চায়, অ্যালার্ম বাজতে থাকে, অ্যালার্ম আরেক দিকে ফালাইয়া মজার ঘুম, আর নাক ডাকে আসে না নাই, শেষ রাতের মজার ঘুমটাকে আরবিতে বলে হুজু। এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে যে নামাজ পড়া হয় ওই নামাজটারে বলে সলাতুল হুজুদ বা সলাতুল তাহাজ্জুদ, পড়েন সুবহানাল্লাহ। ওই নামাজটারে আল্লাহ বড্ড পছন্দ করে, ওই নামাজ যারা পড়ে তাদেরকে কাছে টেনে নেয় কে? মাঝে মাঝে তাহাজ্জুদ পড়তে রাজি আছেন তো সবাই? আল্লাহর নৈকট্য পাওয়ার তিন নম্বর নফল ইবাদত হচ্ছে দোয়া করা। কি করা? দোয়া করতে রাজি আছেন তো সবাই? দোয়া কিন্তু অনেক পাওয়ারফুল, আর দোয়া উমুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের নির্যাস। যে দোয়া করলো না সে কিচ্ছু করলো না, ঠিক কি না? যার দোয়া মিস তার সব মিস, ঠিক কি না? এজন্য নামাজের মধ্যে আমরা দোয়া করি। সূরা ফাতিহা হচ্ছে সূরাতুত দোয়া, দোয়ার সূরা। একটা দামি দোয়া আমরা সালাতে পড়ি, আমরা অর্থই জানি না, দোয়াটা হচ্ছে ইহদিনাস সিরাতাল, সবাই পড়েন ইহদিনাস সিরাতাল। আমি যদি কোনো দিন পথে ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। চিল্লায় পড়তে হবে আমিন। এহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমারে সরল সঠিক পথ দেখান, আল্লাহ আপনি আমারে সোজা পথ দেখান, কোনো বাঁকা পথে আমাকে নিয়েন না। বিশ্বনবী খেজুরের ডাল ভেঙে মরুভূমিতে একটা ডাক দিলেন সোজা, বললেন এটা সিরাতুল মুস্তাকিমের পথ, আর ডানে বায়ে ছোট ছোট আর অনেকগুলো দাগ টানলেন। বিশ্বনবী বললেন এগুলো শয়তানের পথ, ডান দিকে শয়তান হাত ছানি দিবে, মাহফিলে যাইস না, বিপিএল এর খেলায় আয়।
শয়তান এভাবে হাতছানি দিবে মাহফিলে যাবি না হিন্দি সিরিয়াল দেখতে আয় শয়তান ডানে বাই ডাকবে মাহফিলে যাবি না ওই যে কনসার্ট হয় কনসার্ট দেখতে আয় কোরআনের মাহফিলে যাবি না ক্যাসিনো খেলার ব্যবসা করতে আয় ডানে বাই ছোট ছোট ডাক দিবে কোরআনের আন্দোলনে যাবি না বামপন্থীদের সাথে আন্দোলনে আয় এরকম সিরাতুল মুস্তাকিমের ডানে বাই রাম আর বামপন্থীদের ডাক আছে না নেই কোন ডাকে মুসলমান যায় না ডানে বাই কোথাও মুসলমান মুভ করে না মুসলমান চলে সোজা রাস্তায় এ রাস্তার নাম হচ্ছে সিরাতুল মুস্তাকিম চিল্লায় বলতে হবে রাস্তার নাম কি প্রতিদিন এই রাস্তাটা আমরা আপনার কাছে চাই আমরা বলি ইহদিনা সিরাতুল মুস্তাকিম আল্লাহ সরল সঠিক সোজা রাস্তাটা আপনি আমাদেরকে দেখান চিল্লায় পড়ে না আমিন এই জন্য দোয়ার মতো দোয়া করতে জানলে ইটস লাইক এ মিসাইল এটা হচ্ছে একটা মিসাইলের মতো এটা মিসাইলের মতো মিসাইল হামলা করলে যেমনি লক্ষ্যবস্তুতে যে ভেদ করবে দোয়ার মতো দোয়া করতে জানলেও এটা লক্ষ্যবস্তুতে যে আঘাত করে আল্লাহর আরশে যে নক করে চিল্লায় পড়েন সুবহানাল্লাহ এজন্য বেশি বেশি দোয়া করতে রাজি আছেন তো সবার জন্য করবেন নিজের জন্য করবেন অন্যের জন্য করবেন অনেকে বলে হুজুর আমার দোয়া আমি করব আরেকজনের জন্য কই রাখিলাম এরকম কথা অনেকের আশ্রয় নাই লাভ আছে অন্যের জন্য দোয়া করলে ওই দোয়াটা আগে আপনার নিজের জন্য কবুল করে কে উদাহরণস্বরূপ আপনি দোয়া করলেন আল্লাহ আমার এই ভাইটা অসুস্থ তুমি তারে সুস্থ করে দাও তখন ফেরেশতারা বলে আল্লাহ যিনি দোয়া করতেছে তার যদি কোনো অসুস্থতা থাকে আগে তারে সুস্থ করে দাও সুবহানাল্লাহ পড়তে পারলেন না আপনি যদি দোয়া করেন আল্লাহ আমার এই ভাইটার কোনো টাকা পয়সা নাই আপনি তারে ধনী বানিয়ে দেন ফেরেশতারা বলে আল্লাহ যিনি দোয়া করতেছেন তিনি যদি গরিব হয়ে থাকেন আগে তারে ধনী বানিয়ে দেন এজন্য আমরা দোয়া করব ইটস এ ওয়েপন এটা আমাদের অস্ত্র AK-47 আমাদের অস্ত্র না তলোয়ার আমাদের অস্ত্র না কামান মুমিনদের অস্ত্র না ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আমাদের অস্ত্র নয় মুমিনের সবচেয়ে বড় অস্ত্রের নাম হচ্ছে দোয়া চিল্লায় বলতে হবে আমাদের সবচেয়ে বড় অস্ত্রের নাম কি আরো জোরে বলেন কার কাছে করবেন আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো এরপরে চার নম্বরে নফল ইবাদত হচ্ছে জিকির করা কি করা কি করা পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে আল্লাহর কাছে প্রিয় কথা চারটি চিল্লায় বলেন কয়টি এক নম্বরে সুবহানাল্লাহ এক নম্বরে দুই নম্বরে আলহামদুলিল্লাহ দুই নম্বরে তিন নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ তিন নম্বরে চার নম্বরে আল্লাহু আকবার চার নম্বরে এই চারটা তাসবিহ পড়া যাবে যাবে আবার বিষ্ণুই বললেন কালিমাতান হাবিবাতান ইলার রহমান খফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান আল্লাহর কাছে দুইটা বাক্য আছে বড্ড প্রিয় জিব্বায় উচ্চারণ করতে একেবারেই হালকা কিয়ামতের দিন মিজানের পাল্লায় উঠিয়ে দিয়ে দিলে ওজন হয়ে যাবে সবচেয়ে ভারী সুবহানাল্লাহ দেখেন আমার নবীর কথার ওজন কত দুইটা বাক্য জিব্বায় উচ্চারণে পাতলা বা হালকা আল্লাহর কাছে বড্ড প্রিয় কিন্তু মিজানের পাল্লায় রেখে দিলে ওজন ভারী হয়ে যাবে এই দুইটা বাক্যের একটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আমার সাথে সাথে আওয়াজ তুলে পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আবার পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম নামাজের পরে এই তাসবিহগুলো পড়ার দরকার আছে না নাই 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার পড়েন তো এই ডান হাতের গিড়ায় পড়বেন পড়বেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস বলেছেন রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াকিদু আত-তাসবিহ বিয়ামিনিহি আমি দেখেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ডান হাতের গিড়ায় তাসবিহ পড়তে কোন সুবহানাল্লাহ
আর জিকির করবেন ভদ্রভাবে উযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খীফাতা ওয়া দুনাল জাহরি মিনাল কওল জিকির করার পদ্ধতি নাম্বার 1 মনে মনে নীরবে নিঃশব্দে আওয়াজ করে লাফালাফি করে জিকির করা যাবে না কেউ যদি লাফালাফি করে জিকির করে এর বুঝাবেন ভাই নিজেকে সংবরণ করো লাফালাফি করে জিকির বিশ্বনবী করে নাই চিল্লায় বলেন ঠিক কিনা লাফালাফি করে জিকির সাহাবারা করে নাই চিল্লায় বলেন ঠিক কিনা ধীরে সুস্থে সাহাবারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেভাবে আমাদেরকে জিকির শিক্ষা দিয়েছেন আমরা ওইভাবে করব ঠিক কিনা বলেন নফল ইবাদতের 5 নম্বর হচ্ছে দান করা কি করা কি করা যাকাত দেয়া দেন তো আপনারা যাকাত আদায় করেন তো দে যাকাত তোরা দে রে যাকাত তোর দিল খুলবে পরে আগে খুলো খাত দে যাকাত তোরা দে রে যাকাত পড়েন আমিন গোপন দান আল্লাহর কাছে প্রিয় দেখিয়ে দিলেও কবুল হয় কিন্তু গোপনে দান করলে এটা 100% কবুল করে নেবে কে লুকিয়ে দান করবেন কেউ যেন আপনার নাম না জানে রাত 12টার দিকে মসজিদের দান বক্সে 500 টাকা রেখে আসবেন ওইটার দাম বেশি আর বিশাল জনতার মঞ্চে 1 কোটি টাকা দিলে ওইটার সমান হবে না আওয়াজ করে বলেন ঠিক কিনা কারণ এখানে দান করলে অমুক ভাই দিয়েছে 2 কোটি টাকা বলেন মারহাবা এই মারহাবার মধ্যে এখলাস থাকতেও পারে নাও থাকতে পারে কিন্তু লুকিয়ে যে 5 টাকা দান করলেন ওইটারে কিয়ামতের দিন আল্লাহ সওয়াব বাড়াতে বাড়াতে উহুদ পাহাড়ের সমান করে বড় করে আপনার আমল নামায় ঢুকায় দিবে আল্লাক সিররুন ইনদাল্লাহ বাইনাক আনতা ওয়া বাইনাল্লাহ আল্লাক সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ আল্লাক সিররুন ইনদাল্লাহ بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله سبحان الله পড়েন দেখেন কত সুন্দর নাসিদ তোমার আর আল্লাহর মাঝে এরকম গোপন ডিলিংস আছে নাকি যেটা তুমি আর আল্লাহ ছাড়া কেউ জানে না আল্লাহর সাথে গোপন ডিলিংস করবেন তুমি গোপনে কোনো দান করেছো নাকি যেটা আল্লাহর চোখ ছাড়া পৃথিবীর কোনো চোখ দেখেনি এরকম গোপন কিছু দান আমাদের জীবনে থাকার দরকার আছে না নাই 6 নম্বর নফল ইবাদত হচ্ছে মানুষকে খাওয়ানো মানুষকে কি করবেন নাকি খালি খাইবেন খাইবেন কে কে দেখি কেউ খাবেন না তো যারা খাওয়াবে এদের খাওয়াগুলো খাবে কে খাইবেন কে কে এই কয়েকজন আচ্ছা এবার খাওয়াবেন কে কে দেখি মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো কিয়ামতের দিন আল্লাহ বলবে হে বান্দা ইস্তাতআমতুকা ফালাম তুতইমুনি আল্লাহ বলবে হে বনি আদম আমার ক্ষুধা লাগছিল আমি খাবার চাইছিলাম তুই আমার খাবার দেস নাই বান্দা বলবে আল্লাহ আপনি খাইতে চাইছিলেন আরে আপনি খাইতে চাইলে তো হোটেল শেরাটন থেকে বস্তা বস্তা খাবার বক্স করে নিয়ে আসতাম কই কোনোদিন তো চান নাই আল্লাহ ডেকে বলবে গোলাম ওই যে না খেয়ে থাকা ভিক্ষুকটা তোর দরজায় গিয়েছিল তোর দুয়ারে গিয়েছিল তোর কাছে হাত পেতেছিল খাবার চেয়েছিল আমার না খেয়ে না খেয়ে থাকা বান্দাটারে ওই দিন যদি তুই খাওয়ায় দিতি ওই বান্দারে খাওয়ালে আমি আল্লাহরে খাওয়ানো হয়ে যেত আমার গরিব দুঃখী বান্দারে খাওয়াইলে আমি আল্লাহরে খাওয়ানো হয়ে যেত এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদিনাতে যেই সর্বপ্রথম ঘোষণা দিলেন আতিউত তুআম খাবার খাওয়াও মদিনার খাদ্য সংকট দূর করে দাও এজন্য খাবার খাওয়ানোর খাওয়ানোর মধ্য দিয়ে আমরা আল্লাহর নৈকট্য প্রাপ্ত হতে পারি মানুষকে খাওয়াতে মন চায় তো আপনাদের হ্যাঁ খাওয়ানোর অভ্যেস আছে নাকি মেহমান আসলে রেগে যান অনেকে মেহমান আসলে নাখোশ হয় খালি মেহমান আসে খালি মেহমান করা আমরা যেন বেশি বেশি আল্লাহকে সেজদা দিয়ে বেশি বেশি নফল ইবাদত করে আল্লাহর প্রিয় ভাজন বান্দা হতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো আমরা পড়ি আমিন আমরা আল্লাহ তাআলার প্রিয় হতে চাই ঠিক কি না আমরা আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাই ঠিক কি না আমরা আল্লাহ তাআলার কাছে যেতে চাই ঠিক কি না আজকে আমরা জানব হাউ টু বি ভেরি ক্লোজার টু আল্লাহ কেমন করে আল্লাহর কাছে যাওয়া যায় চাইলেই আল্লাহর কাছে যাওয়া যায় চাইলেই কি সহজে চেয়ারম্যান সাহেবের কাছে যাওয়া যায় চাইলে এমপি সাহেবের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় চাইলেই মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করা যায় চাইলে ডোনাল্ড ট্রাম্পের কাছে যে দেখা করা যাবে কিন্তু চাইলেই আল্লাহকে কাছে পাওয়া যায় কি যায় না কোনো ভায়া লাগে না
কোনো মাধ্যম লাগে না, কোনো মিডিয়া লাগে না, কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগে না, আওয়াজ করে বলেন আল্লাহর সাক্ষাৎ পেতে নৈকট্য পেতে কোনো সিরিয়াল ধরা লাগে না, আল্লাহ বলে ডাক দিলে তিনি ডাকে সাড়া দেয়, সুবহানাল্লাহ পড়ে 24/7 24 ঘন্টা সপ্তাহে 7 দিন মাসে 30 দিন বছরের 365 দিন আল্লাহ বলে ডাকলেই আল্লাহ ডাকে সাড়া দেয়, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরকুম, যদি তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাকে স্মরণ করি। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমার শুকরিয়া করো, আমার নিয়ামতের না শুকরি করো না, কেননা ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর পাকড়াও, আমি আল্লাহর পানিশমেন্ট, আমি আল্লাহর ধরা বড় কড়া, আমি আল্লাহ সব সময় ধরি না, ধরলে ছাড়ি না, তাই না? ধরে 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 না, ধরলে আল্লাহ বারবার ধরে না, কিন্তু ধরলে, এজন্য সাবধান, সব সময় ধরবে না, সব সময় ধরবে না, কিন্তু যখন ধরবে তখন পালাবার জায়গা পাওয়া যাবে না, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আমার আল্লাহ আমার সবচেয়ে কাছে, সবচেয়ে কাছে তিনি। বলেন তো কাছের জিনিস দেখা যায় কি যায় না? এই যে কোরআনটা আমি হাতে নিলাম, এটা আমার কাছে না দূরে? এটা যেহেতু কাছে, এটাকে দেখা যায় কি যায় না? আল্লাহ বললেন আল্লাহও কাছে, কিন্তু আল্লাহকে দেখা যায় যায় না। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর, তিনি দৃষ্টির আয়ত্তে নন, দৃষ্টি তার আয়ত্তে, ঠিক কি না? কোনো চোখ আল্লাহরে দেখে না, কিন্তু আল্লাহর চোখ সবাইরে দেখে। এজন্য আমি প্রায় বলি কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শোনে না সেটা শোনে কে? আমাদের মাথার উপরে বিশাল প্রথম আকাশের মহাশূন্য, তার উপরে প্রথম আকাশ, তার উপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য, তার উপরে দ্বিতীয় আকাশ, তার উপরে তৃতীয় আকাশ, এভাবে চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আকাশ, তারপরে সিদরাতুল মুনতাহা বর্ডার এরিয়া, তার উপরে আল্লাহর আরশ, তার উপরে আল্লাহর কুরসি, তার উপরে আমার মহান আল্লাহ তাআলার জাত, এত উপরে থেকে জমিনের অতল গহ্বরে কোনো গুহার ভিতরে ছোট্ট পিঁপড়াও যদি হেঁটে বেড়ায়, আল্লাহ বলে ওই পিঁপড়ার হেঁটে চলার টুক টুক পায়ের আওয়াজটাও আমি এত উপর থেকে শুনতে পা। এজন্য কেউ যেটা শোনে না সেটা শোনে কে? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? আমাদের মনের যত জ্বালা যন্ত্রণা আশা আর আকাঙ্ক্ষা সব মিটিয়ে দিতে পারে কে? এজন্য চাইবেন কার কাছে? নাকি খাজা বাবার কাছে, বড় পীরের কাছে, মাজারে যে পিসাই বুজুরের কাছে? চাইতে হবে মুসলমান একজনের কাছে, চিল্লায় বলো তিনি কে? কেউ ফিরে না খালি হাতে আল্লাহ রে তোর দরবারেতে, ঠিক কি না? তাহলে পড়েন কেউ ফিরে না, আল্লাহর দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে? চাইলেই কবুল করে কে? ধনভাণ্ডারের কোনো কিছু আল্লাহর কাছে কমতি আছে নাকি? আমাদের সবার যার যা লাগবে, আল্লাহ বলে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি একটা লিস্ট দাও, ওই লিস্টে যদি লিখে দাও কার কি লাগবে, যার যা লাগবে সবও যদি আমি আল্লাহ দিয়ে দেই, আমি আল্লাহর ধনভাণ্ডারের এক ইঞ্চিও কমবে না। এজন্য কেউ যেটা দেয় না সেটা দেয় কে? বিপদে পড়েছেন আল্লাহর কাছে চান, পরীক্ষায় পাশ করতে চান আল্লাহর কাছে চান, নেককার গুণবতি রূপবতি সুন্দরী স্ত্রী চান আল্লাহর কাছে চান। এই যে আবিয়াতা যারা অবিয়াদারি, তোমাদের রূপবতী সুন্দরী নেককার স্ত্রী আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না নাই? এখন গলার আওয়াজ বেড়ে গেছে, মহা খুশি কয় আছে মাশাআল্লাহ। নেককার স্ত্রী আল্লাহর কাছে চাইতে হয়, নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হয়, কেউ দুনিয়ার কেউ সন্তান দিতে পারে না, কেউ পারে না, কেউ না। অনেকে মাজারে মানত করে সন্তানের জন্য, আসারা নাই আপনাদের এই এলাকায় বোধহয়? মাজার টাজার নাই না? নাই না, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কেউ বলে নাই, আপনি কোন বেশি বেশি একটা নাই। মাজারে মানত করা যায় না, মানত করতে হয় একজনের জন্য, তিনি কে?
অনেকের সন্তান হয় না তো মাজারে যে মানত করে কপাল পোড়া মাজারে মানত না করলে যদি সন্তান না হইতো বাচ্চা না হইতো কুকুরের যে বাচ্চা হয় কুকুর কোন মাজারে মানত করে গাবি যে প্রতি বছর বাচ্চা দেয় গাবি কোথায় মানত করলো কোন মাজারে কথা কি বুঝতে পেরেছেন এজন্য রাব্বুল আলামিন বলেন يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير تني أمون شدت جني جاك جانتاك جل دان تني كي তিনি এমন সত্তা তিনি যাকে চান তাকে তিনি মেয়ে দেন তিনি কে তিনি তো এমন সত্তা তিনি যাকে চান তাকে ছেলেও দেন মেয়েও দেন তিনি কে তিনি এমন সত্তা তিনি আমার এমন আল্লাহ তিনি যাকে চান তার ছেলেও দেন না মেয়েও দেন না নিঃসন্তান বানিয়ে দুনিয়ায় রাখেন তিনি কে তাহলে ছেলে সন্তান দেওয়ার মালিক একজন আল্লাহর কাছে চাইবেন যে কোনো পরিস্থিতিতে আমরা আল্লাহর কাছে চাইব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইস্তাআনতা ফাসতাইন বিল্লাহ যখন কিছু চাইবে আল্লাহর কাছে যাও যখন সাহায্য চাইবে সাহায্যের হাত ফরিয়াদের হাত আকাশের দিকে তুলে আল্লাহর কাছে যাও চিল্লায় বলেন ঠিক কি না এমনকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া কবরের সামনে দাঁড়িয়েও কিছু চাওয়া যায় না আপনারা যারা হজ উমরা করতে গিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল কবর শরীফের সামনে দাঁড়িয়ে যদি কিছু চান পুলিশ আপনার হাতে বাড়ি দিবে বলবে এই হাজি এখানে কি চাও এবাউট টার্ন উল্টা ঘুরো ওই যে কেবলা কেবলার মালিক আল্লাহর কাছে চাও তিনি দিবে কারণ এখানে তোমার যেই নবী শুয়ে আছেন তিনিও বিপদে পড়লে কাঁদতেন আর চাইতেন কার কাছে এজন্য আমরাও চাইব কার কাছে আল্লাহ ছাড়া কখনো কোনোদিন কারো কাছে চাইব না তিনি এমন সত্তা তাকে দেখা যায় না কিন্তু তিনি সব দেখেন ঠিক কি না কিন্তু তিনি আমার খুব কাছে কত কাছে আমার বাবা আমার যত কাছে তার চেয়ে আমার বেশি কাছে আমার আল্লাহ আমার মা আমার যত কাছে আমার তার চাইতে বেশি কাছে কে আমার স্ত্রী আমার যত কাছে তার চাইতে আমার বেশি কাছের কে এমনকি আমি আমার যত কাছে তার চাইতে আমার বেশি কাছের কে এজন্য রাব্বুল আলামিন বলেন وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون أو نبي যখন আমার বান্দারা জিজ্ঞেস করে আমি আল্লাহ কোথায় আপনি বলে দেন ফাইন্নি করিব আমি কাছে আমি দূরে না তোমরা যদি আমারে ডাকো আমি ডাকে সাড়া দিয়ে দেই সুবহানাল্লাহ পড়েন ডাকলেই যিনি সাড়া দেন তিনি কে আল্লাহ বললেন তিনি কাছে আরেক আয়াতে বললেন আমি সবচেয়ে কাছে আল্লাহু আকবার ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ونحن اقرب اليه من حبل الوريد মানুষের পিঠে যে মেরুদণ্ড থাকে মানুষের গলায় যে শ্বাসনালী থাকে মানুষের ঘাড়ের মধ্যে যে খাদ্যনালী থাকে আমি আল্লাহ তার শ্বাসনালী এই ঘাড়ের খাদ্যনালীর চাইতেও বেশি কাছে এই যে শ্বাসনালী এই যে খাদ্যনালী এইটা আমার যত কাছে আমার আল্লাহ আমার তার চাইতেও বেশি কাছে আমরা চাইলেই আল্লাহ গো বলে ডাক দিলেই আল্লাহর কাছে পেতে পারি আল্লাহর কাছে যাওয়া সহজ না কঠিন জোরে বলতে হবে সহজ না কঠিন আল্লাহ বলেন ফা ইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি আমার কোন বান্দা যদি আমাকে একা একা স্মরণ করে আমি আমার ওই বান্দারে একা একা স্মরণ করি ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খাইরিম মিনহু আমার বান্দা যদি আমাকে একা একা স্মরণ না করে এরকম মহাসমাবেশে স্মরণ করে আমি আল্লাহ আমার আরশের উপরে এর চাইতেও বড় সমাবেশ ফেরেশতাদেরকে নিয়ে তৈরি করে তখন আমার বান্দাকে মহাসমাবেশে স্মরণ করি এখন আমরা মহাসমাবেশে আল্লাহকে স্মরণ করতেছি না আরশের উপরে এর চেয়েও বড় মহাসমাবেশ করে আমাদেরকে স্মরণ করতেছে কে
وان تقرب الي بشبر تقربت اليه ذراعا আল্লাহ বলে কোন বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে যাই وان تقرب الي ذراعا تقربت اليه باعا আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায় আমি আমার বান্দার দিকে দুই হাত এগিয়ে যাই وان اتاني يمشي اتيته هرولا আমার বান্দা যদি আমার দিকে আস্তে আস্তে হেঁটে হেঁটে আসতে চায় আমি আমার বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই